কে এসেছে? পৌলমি, তোমার নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, নিতে পারছি না তো। আরেকবার লিঙ্কটা টাচ করে ওঠো। আরেকবার লিঙ্কটা টাচ করে ওঠো। তোমাদের যার যার মনের কথা আছে আজকে সব বলবে, যার যা প্রশ্ন উত্তর, যার যেরকম প্রশ্ন আছে আজকে তোমরা সব করবে, মন খুলে প্রশ্ন করবে। এই তো হয়েছে, বলো আজকে তোমাদের মন খুলে প্রশ্ন করার দিন, কারণ অনেক প্রশ্ন অনেকের মনে জমে আছে, তাই ক্লিয়ার সবসময় করে করা উচিত, তাই না? ওদিকে সময় নিবি, ঝগড়া লেগে যাচ্ছে। ঝগড়া নয়, সলিউশন, মানে সুন্দর করে বোঝাতে হবে প্রত্যেককে। ঝগড়া নয়, ঝগড়া করলে করে তো কোনো লাভ হবে না, তাই না? বলো পৌলমি, কি বলবে বলো। শোনা যাচ্ছে দিদি? হ্যাঁ বলো। বলছিলাম তোমার কি মানে, হ্যালো, বলো। হ্যাঁ বলো। বলছিলাম রিমি আর প্রীতম যদি সংসার করে, তোমার এটার উপর মানে কি ইয়েটা, তোমার সেটা কি, তোমার সেটা বলো আগে, তারপর আমরা বলছি। এই জাতসীমা আবার কে এলো জাতসীমা নিয়ে? হ্যাঁ বলো, তোমাদের মানে বিষয়টা কি আমায় বলো, তাহলে বুঝবো। আচ্ছা, যদি রিমি আর প্রীতম ভালো করে সংসার করে, তাহলে তুমি হ্যাপি না হ্যাপি না? রিমি প্রীতম, রিমি প্রীতম যদি ভালো করে সংসার করে, আমি হ্যাপি কি হ্যাপি না? হ্যাঁ তুমি বলো, তুমি আমার প্রশ্নের উত্তর তুমি দাও। তোমার কি মনে হয়, তোমার আমাকে দেখে কি মনে হয় যে রিমি প্রীতম সুখে সংসার করবো, আমি হ্যাপি হব কি হব না? তুমি তো হ্যাপি হবে আমার যেটা সে, কিন্তু এত বলো, আর কে কে আছো এখানে, বলো সবাই কে কে আছো বলো, হ্যালো দিদি, জোরে বলো, তোমাদের সাউন্ড আসছে না, জোরে বলো। হ্যালো 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 দিদি, আমি লিপি। হ্যাঁ বলো লিপি, কেমন আছো? ভালো আছি দিদি। তোমাকে একটা কথা বলি, যে তোমার ভিডিও আমি ফার্স্টে দেখতাম না, ঠিক আছে, এখন দেখি তোমার ভিডিও। যেদিন থেকে তুমি রিমি দেখে ঘরে ঢুকিয়েছো, আমার মনে হয় একটা মানে মেয়ে হয়ে ভীষণ ভালো একটা কাজ করেছো। তুমি শুধু রিমিদি যাই বলুক না কেন, তুমি রিমিদি পাশ থেকে সরো না, তোমার কাছে একটাই রিকোয়েস্ট। না, পাশ থেকে তো সরবো না, কেন সরবো? দেখো একটা কথা, রিমি আমাদের লড়াই, রিমি বা প্রীতম বা দিশানি ভাই, এগুলো আমাদের লড়াই নয়। লড়াইটা হচ্ছে কেউ সংসার করতে চায়, তাকে সংসার করতে দেয়া হবে। দেখো 10 বছর পরেও আজকে টুনি টুনি দিদির একটা বেরিয়েছে, ভিডিও বেরিয়েছে, তোমরা অনেকেই দেখো, কারণ আমাকে কমেন্টে লেখো। সেখানে 10 বছর পর বউ তার বাড়ি ফিরতে চাইলো, তার স্বামীর সঙ্গে সংসার করবে বলেছে। বলেছে কি হয়েছে, কি করনি, কি মাঝে, কি উপরে, কি নিচে, সেগুলো রাখো। এখনো সংসার করতে চাইছে মানে ওকে সংসার করতে দিতে হবে। উর্মিলা, হ্যাঁ দিদি, আর একটা কথা বলি, আমরা আমি অন্তপক্ষে তোমার পাশে আছি, যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই বলবে, যদি যেতে হয় যাব, তোমাদের পাশে আছি সবসময়। একদম, সীমার মেয়ে আছে বলেই রিমিকে শ্বশুর বাড়ি দিয়ে আসতো না। না একদম না, রিমি সংসার করতে চেয়েছে, রিমির আর্তনাদ শুনেছি, যেখানে ও সংসার করতে চেয়েছে, আর ওর সংসারটা জরুরি ছিল। দেখো একটা অল্প বয়সে অনেক অনেক ভুল হয়, বারবার ভুল হয়, বাচ্চারা ভুল করে, বারবার করে, একবার নয়, বাচ্চারা বারবার ভুল করে, তো সেই ভুলটাকে বারবার শুধরে দেওয়ার দায়িত্ব মা বাবার থাকে, তাই না? এখানে ভুল করেছে,
কিন্তু একটা জিনিস, ভুলটা যেটা আমার এখন শুনতে পাচ্ছি অনেক জায়গায়, ভালোভাবে শুনতে পাচ্ছি, যে এদের মাঝখানে ডিটাচ হয়নি, এদের ডিটাচটা হয়নি, কিন্তু মাঝখানে রিমিকে এনে ফাঁসানো, মানে এগুলো আমি এখন, এটা ডিসকাসের বিষয় না, বিষয় হচ্ছে জাস্টিস ফর রিমি। রিমি সুখে আছে, রিমি শান্তিতে আছে, এটাই ভালো লাগছে। এই যে সুন্দর শাশুড়ি মার সঙ্গে আলতা নিয়ে একটা ভিডিও ছেড়েছে, যেটা বেশ ভালো লাগলো। এখন দাঁড়াও, এখন বাবলি ভালো এর কথা, আচ্ছা, বিপদে করলে বিপদে কাল এলবি, চলাকালীন ফোন করছে অন লাইভে, যে যখন মধু মধু চ্যাটার্জি সানিকে নিয়ে চাপ, চুপ একদম। আচ্ছা বলো, তোমরা বলো। দি বলছিলাম যে আর একটা কথা, প্রীতম তো এক্সাক্টলি বলছেও না যে ও কি চাইছে, না ক্লিয়ার ভাবে তো ভিডিওতে বলছে যে ও রিমির দিকে চাইছেও না, আবার বলছে যে দিশানি দিকে, দিশানিদির জন্য কিছু বলছে না। এক্সাক্টলি দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছে, এখানে কেউ নাম নিও না, এখানে কেউ নাম নিও না। ও আমাদেরও প্রশ্ন দিদিভাই ওইটাই, যে প্রীতম কিছু তো বলছেই না যে কাকে চায়। এখানে কাকে চাই মানে সেটার তো কোনো প্রশ্ন আসছে না। কালকে বলো, বলছিলাম প্রীতম বলছিল লাইভে যে রিমিকে, তুমি কি লাইভটা দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। দেখো ও কি চাইছে না চাইছে, সে তো ওরা এখন ছেলে মানুষ, ওরা কতটা কি ইয়ে করবে সেগুলো কথা না, কথাটা হচ্ছে আমরা রিমিকে জাস্টিস দেব, আমাদের রিমিকে জাস্টিস দেওয়ার দরকার, কারণ রিমি ওর সংসার করার অধিকার আছে, তাই না? এবং ওর ওটা অধিকার, ওর সংসারটাই। হ্যাঁ কিন্তু রিমি দিদি বারে বার বলছে, আজকে তোমার নামে ভালো বলবে, কালকে তোমার নামে ও মন্দ বলবে, ওটা ম্যাটার করে না, ও কি বললো সেটা নিয়ে চিন্তা করো না। ও আজকে আমাকে ভালো বললো, কালকে খারাপ বলবে, আবার ভালো বলবে, সেটা না। প্রথমত ও সুখে সংসার করছে কিনা সেটা, ওর সংসারটা জরুরি, ওর সংসারটা করা। দেখো ভুল বাচ্চারা করে, বারবার বলছি ভুল তোমাদের হাতে হয়। ওকে আজকে যে ভিডিও ছেড়েছে সেখানে দেখে মনে হচ্ছে ও দুঃখে আছে বা ওর হাজবেন্ড আনহ্যাপি আছে মনে হলো? একদম না, হ্যাপি লাগছে, একদমই লেখে হ্যাপি লাগছে, হ্যাপি ফ্যামিলি। এইটাই বলছি তোমাদেরকে, যে তোমরা কেন বোকা হচ্ছে ওদের কাছে, এটাই বলছি। তোমরা যদি ওদের এই নোংরা গুলো না দেখো, না বারবার মানে ব্রেনে না নাও, না এটাকে তোমরা ছাড়ো, এটাকে তোমরা ছেড়ে দাও, এটাকে যত না ছাড়বে তোমাদের শরীরের উপর এফেক্ট পড়ছে। ওরা কিন্তু এগুলো করে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে, দিয়ে কিন্তু ওরা এসো আরামে জিন্দেগি কাটাচ্ছে, ওরা কিন্তু রিল্যাক্স। একটা ভিডিও 10 থেকে 15 মিনিটের ভিডিও করে ছেড়ে দিল মার্কেটে, এবার সেই ভিডিও নিয়ে উলুস্তুল 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 কাণ্ড সব দিকে হচ্ছে। ওরা কিন্তু দিব্যি খাচ্ছে, ঘুমাচ্ছে, নাকে তেল দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, আর তোমরা ঘুমাচ্ছ রাতে। হ্যাঁ দিদি ভাই, এটা তো একদম ঠিক বলছি না, তোমরা লোকের কমেন্ট বক্সে কমেন্ট করতে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছ, তোমাদের রাতের ঘুম নেই, দিনের খাওয়া নেই। দেখছিলাম তোমাদের কে কে, তোমরা চাইছো? হ্যালো সীমাদি, হ্যালো। তিনটে ক্রিদার আছে, এই এই যে আরমান আর আরমানের দুই খেলনা, এই দুই খেলনাকে নিয়ে কে, তোমাদের তিনজনের ভেতরে তিনজনা তিনজনার ফেভারিট, আমি বলছি না তিনজনারই একজনার ফেভারিট, তিনজনাকে তোমরা তিনজন ভালোবাসছো,
এই তিনজনা তিন রকম ভিডিও দেওয়াতে এবার তোমরা হয়ে গেলে পাজেল। তোমরা তিনজনাকে নিয়ে কারা কারা কোন কোন পজিটিভ ভিডিও কোন কোন নেগেটিভ ভিডিও সেগুলো দেখে বেড়াচ্ছ এবং তোমাদের কমেন্ট করছো, যাকে যে ভালোবাসো তার পজিটিভ ভিডিও যে করছে তার জন্য তার ফোন নাম্বার খুঁজছো, ফোন নাম্বার করে খুঁজে তোমাদের মনের যন্ত্রণাটাকে তাকে বলছো, তাই না? ওরা কি করছে, ওরা একটা ভিডিও নামাচ্ছে, তারপরে আলতা সিঁদুর নিয়ে খেলতে শুরু করে দিচ্ছে, কফি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, চিকেন খাচ্ছে, মটন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, সোনার আংটি বানাচ্ছে, গলায় মোটা মোটা চেন পরছে, বাইক নিয়ে ঘুরছে, ফোর হুইলার কিনছে, দারুণ মানে ইয়ে করছে। আর তোমরা কি করছো, তোমাদের বাড়ির যদি কোনো কাজ থাকে সেটাকে কামাই করছো, শরীর খারাপ করছো, মেডিসিন খাচ্ছো, উপরন্তু তোমরা কি করছো, তোমাদের ধরো কোনো দরকারি একটা কোনো অনুষ্ঠান বাড়ি আছে বা তোমাদের বাড়িতে কোনো আত্মীয় এসেছে তাদের সাথে তোমরা কমফোর্টেবল হয়ে কথা বলতে পারছো না, তাই না? কি ভুল বলেছি কথাগুলো? না না সীমা দি, এটা তুমি একদম ঠিক বলেছো, এটা আমাদেরই সময় নষ্ট হচ্ছে, এটা ঠিক কথা। আর দিদি আমি একটা কথা বলতে চাচ্ছি সবাইকে, আমরা সবাই রিমির চ্যানেলে ভিডিও দেখতে যাচ্ছি আর প্রীতমের চ্যানেলে ভিডিও দেখা তোমরা সবাই কমাই দাও, ঠিক আছে? অত সিম্পেথি আদায় করতেছে পাবলিকের কাছ থেকে আর বলতেছে যারা 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 না, আমি ওইটার জন্য বলতেছি না, আমি বলতেছি যে মিথ্যা কথা কেন দেখাবে, আমরা রিমির চ্যানেলে দেখতে যাচ্ছি সত্যিটা কি। ভিডিও দেখো, প্রীতমের ভিডিও দেখো, আর রিমিকা কার যদি একসাথে থাকে সংসার করে, এই যে সুস্মিতা, আমি কমেন্টের আনসারটা দেব, সুস্মিতার কমেন্ট। আমি বুঝলাম না তুমি রিমিকে জাস্টিস দিচ্ছ আর রিমি বলছে তোমরা টাকা রোজগার করছো, রিমি নাকি খুব ভালো আছে, ব্যাপারটা বুঝলাম না, দেখলে রিমি ভালো আছে, এই যে এই ব্যাপারটা এবার তোমাদের বোঝাচ্ছি। রিমি কি বললো, আমি ভালো আছি, তাই তো? আমি কোন ভিডিওই বলেছি রিমি ভালো নেই? হ্যাঁ কালকেই তো বললে কান্নাকাটি করছে সবাই বললো। হ্যাঁ কালকে লাইভটা যখন হচ্ছিল না, ওকে পাশে বসিয়ে যখন বলছিল যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, তখন ও কি করবে, কাঁদবে না তো আসবে? তুমি কি করে জানলে কাঁদছে, মানে আমি তো দেখলাম না, আমরা তো দেখলাম না ভিউয়ার্স হয়ে, তাই জিজ্ঞাসা করছি মানে কোথায় দেখলে ওকে। মাঝখানে লাইভটাকে লাইভ থেকে তোমার হচ্ছে আমাদের আরমান বেরিয়ে গেছিল দেখেছিলে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 মিলেছে, ও কাঁদছিল, ও হাউ মাউ করে কাঁদছিল। ও আচ্ছা, সে তো কষ্ট পাবে, এটা তো স্বাভাবিকই, ওটা ওর জায়গায় যে কেউ থাকলেই কষ্ট পাবে। তাহলে কষ্ট পেল মানে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে? হ্যাঁ বলো। প্লিজ এই উত্তরটা দিও, আমি তোমাকে অনেক কমেন্ট করেছি কিন্তু কোনো উত্তর পাইনি। আচ্ছা রিমি যখন ইচ্ছে হবে চলে যাবে, মানলাম ওর ছোট বুদ্ধি নেই, যখন ইচ্ছে হবে আসবে, ঠিক আছে মেনে গেলাম যে ওর জন্য একটা মেয়ে বলে আইন আদালত সব আছে। আচ্ছা রিমি তো দেড়টা বছর বা এক বছর ছিল না ওর কাছে, কিন্তু এখন প্রীতমের ইচ্ছে নেই, তাহলে কি প্রীতমের জন্য আইন নেই, মানে প্রীতমেরটা কি কেউ শুনবে না? মিউট করো যার শব্দ হচ্ছে সে মিউট করো। আমি বলছি তুমি কি বললে যে 11 মাস ছিল না, 11 মাসের মধ্যে রিমি কতবার ফোন করে বলেছে তুমি জানো, যে আমি ফিরতে চাই, আমাকে একটু নিয়ে যাবি, আমি ওই বাড়ি যেতে চাই, একটু নিয়ে যাবি? দেখো মামুনির যখন অপারেশন হচ্ছিল, মামুনির তো এখন অপারেশন হয়েছে, আমাকে নিয়ে যাবি? তারপরে হচ্ছে ওকে নিয়ে যখন চরম অশান্তি হচ্ছিল, ও বলছে আমাকে নিয়ে যাবি? কিছুদিন আগেও ওরা ওই কোন স্টেশনে প্ল্যাটফর্মে গিয়ে দেখা করেছে। ও আচ্ছা, কথা তুমি ধরো একজনকে ভালোবাসছো আর একজনের প্রতি তোমার ফিলিংস নেই নেই, তোমার এর সাথে ঝগড়া হলে ওকে আনব্লক করে ওকে তখন ইমোশনাল স্টোরি, ইমোশনাল ভাবে ওকে ফোন করা, ইমোশনাল কাহিনী বলা কি দরকার?
সেগুলো সবই মানলাম ওর দোষ, ছেলেটার দোষ, আমার কাছে ওইটা কথা নয়। এখন তো এই মুহূর্তে প্রীতমের ইচ্ছে নেই, মানে রিমির ইচ্ছে দেখবে আইন এখনকার আইন। তুমি এখন তোমার মনে কি ইচ্ছা হলো, কালকে তোমার মনে কি ইচ্ছা হবে, পরশু তোমার মনে কিছু, সেই হিসেবে আইন নয়। আমি তো দোষ করিনি, কিন্তু প্রমাণ দেখো আইন কি চাইবে আদালতে, তুমি ধরো কিছু করোনি কিন্তু তোমার খিলাফে সমস্ত প্রমাণ আছে, তখন কিন্তু তোমার প্রমাণ গুলো যা দেখবে সেই হিসেবে আইন। আইন আইনের মধ্যে আমি বলছি রিমির ইচ্ছাটা দেখবে, সংসার করবে, বাট প্রীতমের ইচ্ছে নেই, তাহলে কি ওর ইচ্ছেটা দেখবে না? এটাই তোমাকে প্রশ্ন করছি। যদি দেখতো তাহলে কি আর বড়বাবু ওকে পাঠিয়ে দিত? বড়বাবু দায়িত্ব নিয়ে ওখানে ওর ওর ইচ্ছা মানে লিগাল যে কাজগুলো প্রসেসিং করে, বড়বাবুর সাথে তো গেছে, এবার বড়বাবুর সাথে তো অনেকেই বড় বড় মানুষ গেছে, তাদেরটাই শুনে হয়তো, জানি না। তাই আরে আইন আইনের কথা চলবে, বড় মানুষ যাক আর ছোট মানুষ যাক, যদি আইনের মধ্যে এগুলো না থাকে বড়বাবুও করবে না, তাহলে তো উনিও তো আইন বিরুদ্ধে প্রতিবাদ করবে। হ্যাঁ সেটা তো অবশ্যই, আইনে যেটা আছে সেটাই তো করবে, ল যেটা বলবে সেটাই তো করবে, সেটা তো একশো বার। আমি আমি গিয়ে তুমিও গিয়ে আমার নামে কমপ্লেন করতে পারো, আমিও গিয়ে তোমার নামে কমপ্লেন করতে পারি, কিন্তু এই কমপ্লেনটা মানে জায়গা যাওয়ার পর তারপর কিন্তু আইনত আইনের বিচার ব্যবস্থা বা তাদের ল অনুযায়ী যেটা যার শাস্তি হবে তাকে সেটাই দেবে। আমাদের মানে এই আইন পুলিশ তারপরে এই যে আমাদের যে সমাজসেবী সমাজ কল্যাণ কাজ এগুলো সমস্ত একটা একটা পার্টে পার্টে ভাগ করা আছে, এর এটা অধিকার এর অধিকার নয়। এইভাবে সীমাদি আমার কিছু বলার আছে, বলো বলো। আচ্ছা সীমাদি, তুমি যখন ভিডিও করতে শুধুমাত্র রেভিনিউর জন্য দিশানিকে কি করে এরকম গাছেটা তুলে দিলে? একদম এই যে ভালো হয়েছে, এই আমি কিন্তু আজকে কাউকে কেন রাখিনি জানো, আমি লাইভটা অন করেছি, আমি এই কথাগুলো তোমাদের অ্যানসার দেবো, আমার প্রচন্ড এই অ্যানসার গুলো দেওয়ার ইচ্ছা। হ্যাঁ আচ্ছা, দিশানিকে আমি গাছে তুলে দিলাম, দিয়ে মইটা আমি কেড়ে নিলাম। গাছে তোলার আগে যে দিশানি গাছে বসেছিল সেটা কি তোমরা জানতা? বসেছিল তো যাইনি গাছ থেকে, হ্যাঁ বসেছিল, বাড়িতে তো ঢোকেনি। কে বলে বাড়িতে ঢোকেনি? হোস্টা বাড়ি বাড়িতে সেটা কি বলতে? প্রশ্ন তুমি করেছো, প্রশ্ন করার পর যখন আমি উত্তর দেব, হ্যাঁ তুমি শুনবা, প্রশ্নটা তুমি করেছো, করার পর আমি যখন উত্তর দেবো তুমি শুনবা, তাই না? আচ্ছা আমি তোমাকে বললাম যাও গাছে ওঠো, প্রথমত তোমার ইচ্ছা থাকা দরকার গাছে ওঠার, তাই না? আমি বলবো যে যেমন তুমি এক্ষুনি কে একটা প্রশ্ন করলো না, প্রীতমের যদি ইচ্ছা না থাকে তারপরও কি করে সংসার করবে? তাহলে প্রথমত আমি ওকে গাছে উঠতে বলবো, ওর মনের ভিতরে গাছে ওঠার ইচ্ছাটা ছিল, ও গাছে উঠবে। বলেছো কেন? ও তো ছোট, মানে ওরা তো বুদ্ধি, আর তোমাদের বুদ্ধি তো আকাশ পাতাল না? কেন এই যে প্রশ্ন করেছো, আমার ভুল লেগেছে, আমি প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য উৎসুক, কিন্তু শুনবে প্রশ্নের পর কেচামেচা কেচামেচা করবে না, কেচামেচা করলে নামিয়ে দেবো। প্রশ্ন করেছো উত্তরটা শোন সুন্দরভাবে। আমি ওকে গাছে উঠালাম, আমি বড়, আমি গাছে উঠালাম, ওর মা বাবা কন্টিনিউ বলেছে গাছটা বাজে, গাছটাই উঠবি না, ওর মা বাবা কন্টিনিউ লোকের সঙ্গে সাজিশ করে যায় যে ওই গাছটা খারাপ, ওই গাছটা পাড়া পেছে সরাও, ওই গাছে শুধু আমার মেয়ে লাফিয়ে লাফিয়ে উঠে পড়ে। আমার সঙ্গে তো মানে রেয়ার কথা হচ্ছে, ভীষণ কম, ওই বাড়িতে থাকছে, ওর মা বোঝাচ্ছে, ওর বাবা বোঝাচ্ছে, ওর পাড়া লোক বোঝাচ্ছে, ওর কাকু বোঝাচ্ছে, ওর রিলেটিভরা বোঝাচ্ছে, ওর ক্লোজ ফ্রেন্ড বোঝাচ্ছে, তারপরে গাছটাই উঠলো কেন? শুধু আমার কথাই সীমাদির, ও সীমাদিদি আমি এখানে একটা কথা বলি, ও সীমাদি যাওয়ার আগে ও মানে প্রীতমের সঙ্গে যোগাযোগ করার খুব চেষ্টা করেছে, ঠিক আছে? ও সীমাদির বলার আগে ও কিন্তু চেষ্টা করেছে যে রিমি প্রীতমের সংসারটা ভাঙুক,
চেষ্টা নয়, আমি এটা কথা বলতে চাই, এখানে কি বলতে সাইলেন্স, একদম চুপ করবে, বলবো যখন চুপ করে থাকবে, যখন এটা চেষ্টা নয়। পূর্ণিমার কথা তোমরা শুনেছো নিশ্চয়ই, পূর্ণিমা সব ভিডিও দেখেছি, প্রচুর ভিডিওরা করতো, তখন তো আমার সঙ্গে দিশানি পরিচয় নেই, কোনো মতেই পরিচয় নেই। ওই ওই পূর্ণিমার হাত দিয়ে জন্মদিনে কোনো ঘড়ি পাঠিয়েছে, দেখো আমার সঙ্গে বলার আগে ওরা কিন্তু মায়াপুর অলরেডি ট্যুর করে এসেছে, এটা এটা পূর্ণিমা দিও স্বীকার করেছে, পূর্ণিমা দিও স্বীকার করেছে এটা, যে আমার হাত থেকেই ও সবকিছু করেছে, শেষে আমাকেই ফাঁসিয়েছে। আমি কিন্তু জানিও না যে ওরা সত্যি রিয়েলে মায়াপুর গেছে, এবং যেদিন ওইগুলো ওই ইয়ে খেয়ে হসপিটালে ভর্তি, সেদিন কিন্তু আমি প্রীতমকে বলছি, প্রীতম এইরকম মেয়েটা এরকম করেছে, কি অবস্থা বলতো, তুই কি একটু গিয়ে দেখে আসবি, বলছে কি তুমি কি পাগল নাকি সীমাদি, ওদের বাড়ি কোথায়, আমি না 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 আমি যাব না, কিন্তু ও হসপিটালে অলরেডি আছে। আচ্ছা এবার আমার একটা প্রশ্ন, তোমরা এখানে জাস্টিস ফর শুধু রিমি কেন হবে, তাহলে জাস্টিস যখন করছো তাহলে দুটো মেয়েকে জাস্টিস করা উচিত, আর যেহেতু আমি এখানে একটা কথা বলতে চাই, আমি এখানে একটা কথা বলতে চাই, তাহলে প্রীতমের ফ্যামিলি এবং প্রীতম দুজনে আশকারা দিয়েছে দুই মেয়েটাকে, যদি প্রীতম একা দিত ঠিক আছে, তাহলে প্রীতমের বাবা মারও তো আশকারা দেওয়াটা উচিত হয়নি, তাহলে তোমরা জাস্টিস পর শুধু রিমি কেন, তাহলে প্রীতমকে এবং প্রীতমের ফ্যামিলি শাস্তি চাও, সমাজ সেবিকা কি করে দিয়ে আসলো রিমিকে, আর রিমির মুড সুইং হয় তো, এখন তো তোমাদের দিশানি যদি এতই প্রীতমকে ভালোবাসে, ও কেন ওর মায়ের কথা শুনে ছেড়ে চলে গেল, তোমাকে উত্তর দিতে হবে, তুমি একটা সমাজ সেবিকাকে নিয়ে গিয়ে রিমিকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসলে, সমাজ একজন করে কথা বলো, পারো না এইভাবে, তুমি না 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 ওর কোন কথা শুনতে পেয়েছো তোমরা, প্রশ্ন করো যে তুমি কি কোন সমাজ সেবিকাকে গিয়ে নিয়ে গিয়ে ওকে রেখে এলে, ওটা কার বাড়ি, রিমি থাকাকালীন কিন্তু দিশানি যোগাযোগ করেছে, এটাই আমরা জানি, ওখানে থাকার জন্য রিমি নিজে বলছে, রিমিকে ফোর্স কেন করা হবে, আর রিমিকে বলা হয়েছে মরতে হলে ওখানেই বাইরে মরবে, রিমি রিমি প্রীতমদের বাড়ি থাকার জন্য থাকাকালীন দিশানি প্রীতমের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছে, এটা কিন্তু আমি জানি, প্রথম থেকেই ওদের ভিডিও দেখি, এটা কিন্তু জানি, এই জন্য এই জন্য কিন্তু রিমি চলে এসেছিল, রিমি চলে এসেছে সেই প্রথম থেকে, রিমি স্বীকার করেছে বিয়ের আগের দিন অপূর্বর সাথে কুকৃতি করেছে, বলো এবার উত্তর দাও, বিয়ের আগের দিন রিমি অপূর্বর সাথে কুকৃতি করেছে, উত্তর দাও, সেটা জেনেও প্রীতম বিয়ে করেছে রিমিকে, সেটা জেনেও তোমরা কি দেখেছো, তোমরা কেউ কি দেখেছো, যে আমি আমি একটা কথা বলতে চাচ্ছি, হ্যাঁ আমরা অবশ্যই দেখছি, কেন একটা একটা মেয়ে যার মানে এক্স হাজবেন্ড এর সাথে সে গায়ে গড়ে গড়ে ভিডিও করে, কেন এক্স ওয়াইফ তাহলে কেন সাথে কেন গায়ে গড়ে গড়ে ভিডিও করলো, হ্যাঁ প্রথমে প্রীতম করছে তারপর তো সে করছে, সে তার লিগ্যাল ওয়াইফ থাকাকালীন সে ঝগড়াটা করছে, সে তার লিগ্যাল ওয়াইফ থাকাকালীন মানে রিমি প্রথমে বলেছিল রিমি ডিভোর্স চাই, এখন প্রীতম বলছে ডিভোর্স চাই, তাহলে এবার প্রীতমের ডিভোর্স চাই, একদম ঠিক করেছেন,
এত চিল্লামিল্লি তো শুনতে পাচ্ছি না, এত চিল্লামিল্লি শুনতে পাচ্ছি না কথা, একজন একজন করে বলো। একদম ঠিক করেছে, যে বেশি ঝগড়া করবে সাইড দিয়ে দিবে। এটা তো এটা তো ঝগড়া করার জায়গা নয়, এটা সবাই একটা সমাধান করতে হবে, এটা ঝগড়া করার জায়গা উনি উঠে ঝগড়া করছে। আচ্ছা আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আচ্ছা বলছি, একটাই আমি কথা বলছি, এখানে ঝগড়া অশান্তি করে কোনো লাভ নেই। এটা তো একটা পয়েন্ট আছে যে এখনো প্রীতম রিমি ডিভোর্স হয়নি। এখন যদি রিমি হঠাৎ বলে ওঠে যে আমি ডিভোর্স দেব না, তখন কি করবে দিশানি? আমি এটাকে জিজ্ঞেস করছি। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, তোর এখন থেকে সরে যাওয়া উচিত, তোর লাইফটা অনেক সুন্দর হবে। আর কখনো এটাই বলতে চাইছি যে দিশানির এখান থেকে সরে যাওয়া উচিত। হ্যাঁ, সব থেকে বড় কথা, এটা কখনো পসিবল যে পৃথিবীতে মা কখনো ভুল হয়? আরে অনেক সময় জানি বাবা হয়তো অনেক সময় অনেক কিছু হয়তো ভুল করে, কিন্তু মা তো সব সময় সন্তানের ভালো চায়। ওই মেয়েটার মা ফার্স্ট দিন থেকে বলে আসছে এটা ঠিক নয়, তো এটা ঠিক হয় কি করে? মেয়েটা তো আজকে কষ্ট পেলো, তা তখন যদি মায়ের কথাটা শুনতো ও আজকে কত ভালো থাকতো। মায়ের কথা না শুনলে এরকমই হয়। ও ভরা বাজারে ও মানে এমন একজন ছেলেকে ভালোবেসে ফেলছে যে ছেলেটা বলছে মা খারাপ। এখানে সবাই ভিডিও যারা করছে তারাও বলছে ওর মা মেয়েটাকে দিতে চাইছে না, তার নিশ্চয়ই কারণ আছে। কারণ ছাড়া কখনো কোনো গার্জেন এটা করতে পারে না। মায়ের থেকে বড় কথা হলো, দিদি আমি একটা কথা বলি, মায়ের থেকে বড় কথা হলো যে ওর একটু কি লজ্জা করলো না যে আমি যাকে ডিভোর্স দিয়ে চলে এলাম তারপরেও আবার তার কাছে কি করে রিটার্ন যেতে পারে। আমি একটা ভালো লাগা হিসেবে, এখন তো আমাদেরও অনেক সময় একটা বাচ্চা মেয়ে ভালো লেগেছে হয়তো এটা করে ফেলেছে, কিন্তু তার মা কি সে এটা তার মনে আসছে কি করে যে একটা মা খারাপ চায়? মা কখনো খারাপ চায়? সেটাই সেটাই আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে সব সময় কোনো ডিসিশন নেওয়ার আগে দিশানির মাকে আগে রাখা হবে। আরে তাহলে তপন পালের সাথে কেন কথা বলছে? এটাই তো প্রবলেম দিশানি। সে এইটাই কথা বলতে চেয়েছে সেদিন এই ভিডিওটার মধ্যে, কেউ বুঝতে পারিনি এইটা। কাকু এটাই এটাই ওর মাকে বলতে চেয়েছে যে আমার মানে ওদের ভিডিওতে যে ক্লিপটা শোনালো সেটাতে মানে কে কি বুঝেতে জানি না, কিন্তু আমার ম্যাচিউরিটি দিক থেকে আমি এটা বুঝেছি, উনি এটা বলতে চাইলো যে আমার মেয়ে যতটা কষ্ট পেয়েছে এই মেয়েটার জন্যই পেয়েছে। কিন্তু ওর দুই মা মেয়ে মিলে ওর বাবাকেই চেপে ধরলো যে তুমি আমার ক্ষতি চাইছো। তাহলে কি বলবে রিমিকে বলো? কি বলবে না, আসলে এখানে হচ্ছে সত্যি কথা বলতে গেলে হচ্ছে দুটো মেয়েই হচ্ছে এখন একজনের জন্য পাগল। কিন্তু যেখানে সীমাদিকে একটা কথা বলি, সীমাদি তুমি যখন রিমিকেই দিয়ে এলে তাহলে দিশানিকেও দিয়ে আসো ওদের ঘরে, দুজনেই থাক। আমার হাজবেন্ড তো এদের ভিডিও দেখে, আমার হাজবেন্ড কি শিখবে? আসলে ও দুজনকে নিয়েই থাকতে চায়, যার জন্য কাউকে ও ছাড়তে চাইছেন। ও এইদিকে রিমির সঙ্গে রাগি হলে ওকে চাইছে, ওর সঙ্গে রাগি হলে একে চাইছে। ঝামেলা হয়েছে দিদি, আমি একটা কথা বলি, তোমাকে আজকে আমি একটা কথা বলছি, ঈশানি কাউকে একটা ভালো কিছু পেলেই ও সরে যাবে, ও ভালো কিছু পেলেই সরে যাবে। তুমি এইসব কিচ্ছু থাকবে না, এসব দুদিনকার মোহ। শুধু এইটার জন্য তোমাকে ক্ল্যাপ দিলাম। তুমি এটা দেখো না, আজকে তুমি আজকের ডেটটা তুমি মনে রাখো, তোমরা যদি এই জিনিসটা যদি ও যদি সারাদিন ওখানে থেকে যায়, তুমি দেখো না ও মানে ও নিজে একটা ভালো কিছু পেলেও সরে যাবে। ও নিজে অনেক বুঝদার মেয়ে, নিজে অনেক বুঝদার মেয়ে। একটু বলতে দেবে, সুযোগ দেবে? হ্যাঁ,
তুমি কার কথা বললা? কি আমি? হ্যাঁ না, আমি বলছি ঝিমি যদি এই বাড়িতে থাকে এই ঈশানি মেয়েটা ঠিক সরে যাবে, এইটাই কিন্তু আমরা বলছি, এবং এটা এটাই সত্যি। কিন্তু ও অ্যাকচুয়ালি তোমার হচ্ছে রিতম বা বলো আরমানকে ভালোবাসে না, ওর বড় খেলনা মোটেই ভালোবাসে না, এখন হয়ে গেছে ও মেনে নিতে পারে, ও ওর কাছে চলে যেতে পারে বা ও ওর অধিকারে আবার ফিরে নিয়ে চলে আসতে পারে। আর একটা কথা বলছি, কোথাও না কোথাও ভগবানের আশীর্বাদ, এই রিমি যদি ওই বাড়ি থাকে অন্তপক্ষে ওর শাউরি আর শ্বশুর দুটো ভাগ পাবে। এই মেয়ে যে কতটা খারাপ, কতটা খতরনাক, কতটা অসভ্য আমি নিজে দেখে এসেছি, এবং ও নিজে লাইভে বলেছে না, আমি যখন ওদের বাড়ি ঢুকেছি ও ফোনে কথা বলছে, তাহলে ও যখন ফোনে কথা বলছে ফোনটা এরকম করে রাখছে, তাহলে আমি ওর সঙ্গে কথোপকথন করবো, ও ফোনে যাকে রাখবে সে আমাদের কথাগুলো শুনবে, এটা ইনলিগাল হবে না? হ্যাঁ এটা ঠিক, কিন্তু বলছে তুমি নাকি তখন বললাম ফোনটা কাট, দাঁড়াও এবার আমি ওকে বললাম ফোনটা কাট, ও ফোনটা কেটেছে কি কাটেনি আমি চেক করে নেব না? ও আচ্ছা আচ্ছা, আমরা ভাবছি তুমি ওর কল লিস্ট চেক করছো প্রীতমের কথা কি বলো? আমি কেন, আমি এতটা অবুঝ না, এতটা বোকা না, শুধু ফোনটা নিলাম, ফোনটাকে ও পাসওয়ার্ডটা করে আমি ফোনটা কেটেছে কিনা এরকম করে নামিয়ে শুধু ফোনটা দেখলাম ওই ফোনটা কেটে গেছে কিনা, ওদের নিয়ে কেউ ভিডিও করবে না, ওরা যা ইচ্ছে তাই করুক, ওদের ফ্যামিলি বুঝে নিক তিনটে, তাহলে কি হবে না? মানে কেউ ভিডিও করবে না, তোমরা না ওরাও তোমাদের নিয়ে করবে, কেউ না, ওদেরকে ছেড়ে দেওয়া হোক, ওদের ফ্যামিলি বুঝবে, কোর্ট থেকে থানা থেকে যেখান থেকে হোক বুঝবে ওরা। আর কোর্ট থেকে থানা থেকে কিছু করা যাবে না, এখন যেটা হচ্ছে ওটাকে নিয়েই ওকে থাকতে হবে, ওদের বন্ধ করে দেয়, প্রবলেমটা কোথায় ওদের নিয়ে? হ্যাঁ সেটা একদিকে ঠিক বলেছো, তাহলে হয়তো পরে দোষ দিতে পারবে না এদের ভিডিওর জন্য আমাদের এটা হলো। সীমাদি হ্যালো, বলো বলো। হ্যাঁ আমি এসেছি, আমি আমার নামটা বলতে চাই না, বাট আমি খুব আর কি সাপোর্ট করি প্রীতমকে, খুব সাপোর্ট করতাম, খুব ভালো লাগতো ছেলেটা যে কম বয়সে এতটা ভালো একটা জিনিস করছে, আমরা যেখানে পড়াশোনা করি আর আমরা যেটা পরিবারে দেখি যে হ্যাঁ এই বয়সে মানুষরা পড়াশোনা করে, বাট ওকে দেখছি যে ও আলাদা একটা ডিফারেন্ট একটা লাইফ ও লিড করছে, ওটা অ্যাকসেপ্ট হলো। হঠাৎ করে দেখলাম যে রিমি ওর বাড়ি দিয়ে চলে গেল, আমি ভাবলাম কি ব্যাপার কি হলো, তারপরে দেখলাম রিমি গিয়ে বিকজ এখন অবধি ও ম্যারিড, তাই জন্যে ও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রাখলো, কার সাথে একটা অপূর্ব করে একটা ছেলে আছে তার সাথে, ও দারুণ করে ভিডিওর কাছে ওর সাথে নাইট স্টে হচ্ছে, যেটা ভিডিওতে দেখা যেত যে ওরা আর কি বসে বসে আর কি ভিডিওস করছে, ওরা বসে বসে এতটা আর কি মানে খুবই আর কি মানে হাত করে অনেক কিছু দেখা গেল, তো ওটা প্রীতম দেখতো, প্রীতমকে খারাপ লাগতো, প্রীতম বলতো যে এগুলো কেন করছিস, ও কিন্তু এইখানটাই তোকে আমি আটকাচ্ছি। হ্যাঁ সঙ্গীত, আমাদের তোর নামটা কি, এখানে কি লিখেছিস? যাই হোক এইখানটায় আমি তোকে আটকাচ্ছি, আমি আবারও বলেছি ক্যামেরায় ওরা যেটা দেখায় রিয়েল লাইফে কিন্তু পুরো আলাদা, ক্যামেরায় যে দুঃখটাও দেখাচ্ছে রিয়েলে কিন্তু ওই দুঃখটাও নেই, ওর ক্যামেরায় যে তুই দুঃখটা দেখলি তুই কি ভাবলি ওর সাথে ও আছে বলে এই দুঃখে ভেঙে পড়েছে, তাই না? দেখলি তুই কিন্তু ওটাই ফিল করতে শুরু করেছিস, ও দুঃখে আছে। কিমাদি আমি আমি এজ এ ভিউয়ার বলছি, আর কি ফিল হলো, মানে আমরা তো এসব জানি না যে কি হয়, তো আমরা এজ এ ভিউয়ার আমরা যখন আমাদের লাগলো যে আচ্ছা ও চলে গেল ও ওখানে ভিডিওস করছে, তখন ও কিন্তু পিঙ্কি মানে পিঙ্কি পাল মানে আর কি রিমির মাকে খুব বাজে বাজে কথা বলতো, পিঙ্কি পালও বলতো মানে তার বাবা
সব সবাই সবাই বলতো কি, ও আনসার ব্যাক করতো, তখনও কিন্তু কি করছে ও কিন্তু অ্যাজ আ আর কি আমাদেরকে কিছু দেখাচ্ছে না যে ওর দিশানির সাথে ওর অ্যাফেয়ার আছে। দিশানি সবাই বলছে জাস্টিস ফর রিমি শুধু কেন হচ্ছে, দিশানি কেন, ওয়াই দিশানি, হু ইজ শি, ও একটা বন্ধু, বন্ধুর কি করে জাস্টিস ফর হতে পারে, যদি ওরা আই মিন অ্যাফেয়ার, আমরা একটা ভালো রিলেশনে আছি তাহলে জাস্টিস ফর হতো। এখানে কোনো দিশানির কোনো চ্যাপ্টারই নেই, ওরা অ্যাজ আ ফ্রেন্ড তারপরে আমি আরেকটা জিনিস দেখলাম, যে সবাই বলছে কি সীমা দি না ফোর্স করছে, সীমা দি ওদেরকে নিজের মতো ঘরে ওদেরকে বুঝিয়েছে, দিশানিকে বুঝিয়েছে, তাই জন্য দিশানি করেছে, এটা কি দিশানি নিজের লাইফে বলেছে। আমি একটা কথা বলতে চাই এখানে, হ্যালো দিশানি বাচ্চা, আমি হঠাৎ করে আর কি চলে, হঠাৎ করে নিজের ওর লাইফে আসলো, ওর মা বাবা এখন চলো সব মেনে নাও, বাড়ি চলে যাক, সবাই নিজের বাড়ি চলে যাক, দিশানির মা মানবে, দিশানির মা বাবা, তার মানে আর কি আমাদের যে এও আর কি একা একা ঘুরুক, এও ঘুরুক, আর তোমরা কি এটাই সলিউশন চাও? আচ্ছা আমি একটা কথা এখানে বলছি, দাঁড়া তুই এবার একটু চুপ করে, আরেকজন কি বলতে চাইছো বলো। আমি বলছি এখানে যে সীমাদিকে সব সময় দেখছি দোষী করা হচ্ছে, যে সীমাদি উস্কেছে, সীমাদি উস্কেছে, আমি সীমাদির লাইফ সবসময় দেখি, সীমাদি জানে আমি দা আইকন নামেতেই আছি, কিন্তু আমি বলতে চাইছি যে দিশানি যে ব্যাপারটা বলছে, কালকেও লাইভে এসে বলছিল, শুনেছি যে আমার কাছে সব প্রুফ আছে, সীমা দি আমাকে উস্কেছে বলেছে, সব প্রুফ আছে, তাহলে সীমা দি তো একটা মানে বাইরের লোক, সে যে বলেছে তুমি তার কথাই তুমি করে নিলে, তুমি প্রীতমের সাথে মেলামেশা করছো, কিন্তু তোমার মা তো তোমার ঘরের লোক, তোমার মা তো তোমাকে বারণ করেছিল, তাহলে তুমি তোমার বাড়ির লোকের কথা না শুনে একটা অন্য লোকের কথা শুনে। সীমাদিকে এই কারণে দোষী করা হচ্ছে কারণ সীমাদি এখন মানে এই দলে চলে গেছে, ওই জন্য কথাটা বলছে যে ওই সময় উস্কে ছিল। আমি সীমাদির হলো না, না কোনো দলে যায়নি উনি, দলে যাচ্ছে না, মানে এখন এদের হলো বলছে এখানটাই শোনো, একটা লড়াই, একটা মেয়েকে নিয়ে লড়াই। আরেকটা কথা আমি তোমাদেরকে ভাল বলছি, খুব ভালো লাগছে কিন্তু তোমরা যে এত সুন্দর ভাবে তোমরাই বুঝতে পারছো, ওর কাছে কোনো প্রমাণ নেই, ও এটা মিথ্যা কথা বলছে, কারণ আমি এমন ভাবে কারোর সাথে কোনো কথা বলি না, বা আমি তাকে কোনোদিন কোনো ফোর্স করি না, বা কোনোদিন আমি তোমাকে কোনো বুদ্ধি দিই না, দুজন দুজনার ফ্রেন্ড, আমি বারবার বলেছি এমন কোনো কাজ করিস না, বা এমন ভাবে করিস, এমন কিছু করিস না যে প্রীতমকে ঠকাস না, কারণ ওর ওর ক্যারেক্টারটা স্থির নয়, ও কখনো প্রীতমের থেকে বেটার পেলেই ওকে ছেড়ে ওর ওই ডালে ঝুলে যায়। এই কিছুদিন আগে প্রীতম মানে কেন এই ভিডিওটা নামালো যে ওর মনের কথা, ওর বন্ধুর সঙ্গে ওর এই যে যাকেও ভালোবাসে বলছে, সে ওর নামে ওর বন্ধুর কাছে গিয়ে নিন্দা করেছে, আমরা নিজেরা সবসময় মানে সাক্ষী আছি যে না সীমাদি উস্কেছে, আমি মানছি সীমাদি বলেছে, কিন্তু ওর বাড়ির লোক যে বারণ করেছে সেটা না শুনে তুমি বাইরের লোকটা কেন শুনবে? আমার কাছে সব প্রমাণ আছে, আমি কোর্টে কোর্টে পেশ করব, কালকে লাইভে বলছিল সবকিছু ছেড়ে শুধু তোমার করা হচ্ছে যে তুমি কেন ওদেরকে, ওরা অলরেডি কিন্তু ওরা ম্যারিড,
যেই বয়সে আমাদের পড়াশোনা করি ওই সময় কিন্তু এরা অলরেডি ম্যারেজ করে এরা নিজে নিজে ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপরে ওরকম অনেক ছেলে মেয়ে 17 প্লাসে বিয়ে করে বসে আছে। দিদি আমি 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 কয়েকটা কথা বলতে চাই। আমি বলতে যাচ্ছিলাম আমাদের যে ছেলেটা সে কিন্তু এখন অব্দি ওখান থেকে আসতে পারেনি, সেটাই হচ্ছে আর ওটা। আর ওদের তো বিয়ে হয়ে গেছে, দে আর ম্যারিড, তুমি কি করে বলতে পারো যে আমি আমি নিজের মন দিয়ে আসতে পারছি না, আমাকে জোর করে রাখছে? জোর করে কাকে বলে? আরে না, ওর প্ল্যানটা হচ্ছে কি জানিস তো, প্ল্যানটা হচ্ছে ও দুটো মেয়েকে ঝুলিয়ে রাখবে, বা একে এ যদি ডিভোর্স দিয়ে দেয় তো কাটা হয়ে গেল, তাহলে একে কোনোদিন বিয়ে করবে না, এ ঝুলন্ত অবস্থায় থাকবে, আবার আরেকটা মেয়ে তার লাইফটা আবার খাওয়ার জন্য আবার একটা মেয়ে মিডিলে আনবে, কারণ ও সবসময় অপশন রাখে, এ মা ভালো না বাসলে এর কাছে যাব, এ ভালো না বাসলে এর কাছে যাব, এ ভালো না বাসলে এর কাছে যাব, এ ভালো না বাসলে এর কাছে যাব। দিদি আমি কিছু একটা কথা, মা বাড়িতে রীতিমতো এই ব্যাপারটা নিয়ে প্রশ্রয় দেয় দিয়ে থাকে, নাহলে ছেলে এতটা নোংরামি বাড়িতে বসে করতে পারতো না। আরেকটা কথা বলি, আরেকটা কথা বলছি, ওদের সত্যিকারে বলতে শিক্ষার অনেক 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 অভাব, শুধু শিক্ষার অভাব বাচ্চাগুলোর নয়, শিক্ষার অভাব মা বাবা গুলোরও অভাব। দিদি আমি কিছু কথা বলতে চাই, এই যে এখানে ওই ঈশানি তোমার নামটা জড়াচ্ছিল, তুমি তো জানো ডিসেম্বর থেকে কিন্তু যখন রিমি প্রথমবার গেছিল ডিসেম্বর থেকে কিন্তু তোমার সাথে কিন্তু ঈশানি প্রীতমের তেমন কোনো সম্পর্ক ছিল না, বাট ওই অমাবস্যা নামে মেয়েটার সাথে ভিডিও কলে কথা হয়েছিল, তারপরে এরপরে বার্থডে হ্যাপি বার্থডে উই জানিয়েছিল, তখন তো তুমি ছিলে না এগুলোর মধ্যে। তারপর আমি আমার কথা হলো মানে ওই অমাবস্যা দিদি ওদেরকে রিলেশনে মানে ওই ঈশানি যা বললো মানে মানে ওদের রিলেশনের পিছনে অমাবস্যা দি খুবই ভাবে ওতপ্রোত ভাবে জড়িত, কিন্তু যখন অমাবস্যা দি ওকে নিষেধ করছিল যে তোর মা বাবা নিষেধ করতেছে তুই রিলেশনে যাস না, যখন তখন কেন তোমার কথাটা না শুনে ওই ওর কথা না শুনে ওর প্রিয় প্রাণ প্রিয় দিদির কথা না শুনে তোমার কথা শুনলো? আর ও এখন বলতেছে তুমি নাকি মানে তোমার নাম যেটা মানে যেটা বলে খারাপ ওয়ার্ডটা, তখন তো ওরা জানতো যে তুমি কোনখান থেকে উঠে আসছো, তাহলে তোমার কথাটা কেন শোনা হয়েছে ওই মানে ওই অমাবস্যার কথা কেন শোনা হয়নি? ওর প্রাণ প্রিয় দিদি ওকে রিলেশনে জড়ানোর পরে প্রাণ প্রিয় দিদি ওকে বলছে তুই এই রিলেশন থেকে বেরিয়ে আয়, তখন বের না হয়ে কেন তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কথা শুনছে? এ যে সবাই বলতেছে তুমি ওকে ঢুকিয়ে দিছো ওই রিলেশনের মধ্যে, তুমি তো প্রথম থেকে ছিলে না। শোনো, যারা বলছে যে চ্যানেলে উঠেও বলছে, সে চ্যানেলে তো আর অন্য কোনো টপিক নেই, সে চ্যানেল সে চ্যানেল পরকিয়াকে প্রমোট করছে, তার কারণ তাকে সীমাকে হারাতে হবে, তাই না? কথা দিদি, কালকে ওখানে জনগণের কথা নেওয়া হয়েছে, ওখানে জনগণ ছিল না, ওখানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর বড় বড় চ্যানেল দুটো ছিল, আর ওই বড় চ্যানেলকে বারবার ফোর্স করছিল ওই একটা মহিলা কমেন্ট মাধ্যমে, তুই বল তুই কাকে ভালোবাসিস, তুই বল কাকে ভালোবাসিস, এটা কি জনগণের কণ্ঠস্বর নাকি এখানে ভালোবাসার প্রকাশ করার লাইভ ছিল? এটা আমাকে একবার বলো তুমি। আমার কথা হলো ওরা যে লজিক গুলো দিচ্ছে ওখানে পরকিয়াকে প্রমোট করা হচ্ছিল, পরকিয়া। একটা কথা কি জানো, আমার কথা হলো এখানে প্রীতম মানে আমি বলি রিতম বা ডিমি ওরা সবাই কিন্তু এখন ভালো দেখাচ্ছে মানে হ্যাপি আছে দেখাচ্ছে, কিন্তু ও দিদি তোমরা হয়তো বা আমি বুঝতে পারছি তোমরা প্রীতম মানে ওরও অনেকটা দোষ খুঁজে পাচ্ছ, কিন্তু এটাও একটু ভেবে দেখো কোন মানে ওই মেয়েটা ওই ঈশানি মেয়েটা কোন মানে ওই ছেলেকে ব্ল্যাকমেল করে মানে ওকে মানে এগুলো করতে হচ্ছে কিনা, কারণ দেখো দিদি আমি একটা তোমাকে পয়েন্ট বলি, ও নাকি ওষুধ খাইছিল, ওর গলার ভিতরে চামিজ ঢুকিয়ে বমি করানো হয়েছে, তাহলে দিদি একটা কথা শোনো, আমার একটা মাসিতো বোন এই কাজটা করছিল, যখন ওর গলার ভিতরে চামিজ ঢুকানো হয়েছে ওর এক সপ্তাহ গলার মধ্যে ইনফেকশন ছিল, কথা বলতে পারেনি, তাহলে এই মেয়ে কেমনে পরের দিন এসে লাইভ করছিল আমাকে এটা বলো তোমরা, এই মেয়ে গলার মধ্যে চামিজ ঢুকানোর পরে কিভাবে ও ফোনে কথা কিভাবে ও লাইভ এসে কথা বলছে বড় বড় গলায় বলো,
তোমরা বলো, সেই দুটো প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই ছেলেটি কালকে লাইভে যে বললো আমি যে ভালোবাসি ভালোবাসি চিৎকার করে সবার সামনে বললো, এই কথাটা ও কিছুদিন আগে কেন বলেনি? রিমি আসার আগে কেন ও এটা ডিক্লেয়ার করেনি যে আমি ওকে ভালোবাসি? আমার কথাটা শেষ হোক তারপর তোমরা বলো। আমি দুটো কথা বলবো, এইটা একটা গেল। এবং আরেকটা কথা, এটা কিছুদিন আগে যখন দিশানির সঙ্গে ওর বিভিন্ন যখন কারণ নিয়ে ঝগড়া হয়েছে বা কিছু হোয়াট এভার কিছু একটা হবে, তখন মাতে এবং ছেলেতে লাইভে বসে ওই ঈশানি মেয়েটাকে একেবারে সমাজের সামনে পুরো শাড়ি খুলে দিয়েছে, যাকে বলে, বলেছে যে ওই মেয়েটি নাকি প্রেগনেন্সি নিয়ে নানান ধরনের বাজে কথা বলেছে, সেটা আমি বলতে পারছি না এখানে। হ্যাঁ, আর একটা বলেছে যে কিছুদিন আগে নাকি ও একটা ছেলের সঙ্গে রিলস করতো, সে মানে ছেলেটির সঙ্গে ঝগড়া হওয়ার পরে ও নাকি সেখানে, মানে রিতমের সঙ্গে ঝগড়া হওয়ার পরে ও নাকি সেখানে গিয়ে কিছুদিন ছিল, এবং সেটা তখন নাকি রিতমের ফোন ধরেনি, সুইচ অফ করে রেখেছিল। আরো অনেক কথা বলেছে, ওর নাকি আরো এক কোন ব্যাংক কর্মীর সঙ্গে নাকি অনেক সম্পর্ক ছিল। এটি ওই ছেলেটি এবং ছেলেটির মা এসে ধরা ক্যামেরার সামনে এসে বলে গেছে। এমনকি একজনকে মেরেও ফেলছে, এমন এত কথা বলার পরে তাহলে তখন ওর ভালোবাসার কথাটা মনে ছিল না যে আমি ওকে ভালোবাসি? এটা ও ভালোবাসে? ভালোবাসার মানেটা ও বোঝে? ও খালি দুটো মেয়েকে নাচিয়ে গেছে আর কিচ্ছু না দিদি। এই তিনটের মধ্যে যদি সত্যি প্রকৃত কেউ ভালোবাসে, সেটা হচ্ছে রিমি তার হাজবেন্ড। একদম, ও প্রচুর বোকা। আমি ওখানে লাইভে ছিলাম, যখন আমি জিজ্ঞেস করলাম দিশানের, মানে ওই দিশানের ব্যাপারে আমি, মানে আমি আমি ওর ব্যাপারে খারাপ কথা, মানে ইনডাইরেক্ট কথা বলছিলাম, মানে ওর পক্ষে কথা বলছিলাম না, আমাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন, তার মানে ওটা ওই লাইফটা ছিল দিশানিকে নিয়ে, দিশানি যাতে জাস্টিস পায়। কিন্তু এখানে দিশানি কেউ না, ওরা হাজবেন্ড ওয়াইফ, ওদের ডিভোর্স এখনো হয়নি, তাহলে কেন এখানে দিশানি আসবে? আর কেন বারবার প্রীতমকে ফোর্স করা হবে তুই বল তুই কাকে ভালোবাসিস? এটা কি ভালোবাসা প্রকাশ করার লাইফ ছিল নাকি জনগণের কণ্ঠস্বর নেওয়ার কথা ছিল? ওই ছেলেটাকে আজকে এই যে লাইফটার মধ্যে যতজন আসছো কেউ কি ক্রিয়েটর? আরো বেশি ফাঁসানোর লাইভ, ওইটা প্রীতমও বুঝতে পারছে না। আমার ভালোবাসি কথাটা ওর প্রেমি আসার আগে বললো না কেন? তখন বন্ধু বন্ধু আমি একা থাকবো কেন? সবাইকে কনফিউজ করলো। কিন্তু কালকে কথাটা ভালো ও কিন্তু প্রকাশ করেনি, ও বারবার বারবার ওই মেয়েটিকে নিয়ে আলাদা ঘুরতে গেছে, থেকেছে, কিন্তু ও দেখিয়েছে সামনে না আমি একা গেছি, ওখানে সব ক্রিয়েটররাই গেছে, আমি একা গেছি, এর মানেটা কি? এখন কালকে যখন রিমি যখন এবার চলে এসেছে, এখন বলছে আমি ভালোবাসি, আমি বলতেছি যারা যারা দেবশ্রীদির চ্যানেলে ভিডিও দেখো, তারা কি খেয়াল করেছো যে সুন্দরবনে প্রীতম এবং রিমিকা ছিল, সেখানে কি তারা আলাদা আলাদা থাকছে? আমি অত জানি না, কিন্তু আমার কথা হচ্ছে ডিরেক্ট আপনাকে প্রেম করেছে দিদি। আমার কথা হলো এখানে নাকি জোর করে ওর সাথে এটা করি তোমরা শুনে নিলা
দিদি আমার কথা হলো এখানে প্রীতম রিনি এখন সখী আছে সবাই সবকিছু জোর করে গুছিয়ে দেয়, ও একেবারে দুধ পিতা বাচ্চা, ও এদিকে প্রচুর চালাক ও সব বোঝে, আর এদিকে সবাই ওকে জোর করে সবকিছু গুছিয়ে দিচ্ছে আর ওর মা বাবাও সেটা মেনে নিচ্ছে, ও চোখে অন্ধ মানে পট্টি পরে আর ও মেনে নিচ্ছে, মানে কি করে যে আপনারা ওই জিনিসগুলো মানে বলেন আমি এটাই বুঝে পাই না। আমি এটাই বলেছি যে একটা মেয়ে যে বিয়ে করে নিয়েছে বাদ বাকি ইতিসি বললাম না, আর সেই মেয়েটার তো যথেষ্ট সত্যি কথা বলতে আমি না হয় ছেড়ে দিলাম রিমি পাগল, কিন্তু ঈশানী তো ম্যাচিওর অনেক, ঠিক আছে অনেক বেশি ম্যাচিওর, মানে ওর তো বোঝা উচিত ছিল যে যেই ছেলেটা বিয়ে হয়ে গেছে সেই ছেলেটার সাথে আমি আবার কেন মিশবো, আমাদের এই ইয়ের সঙ্গে ইমির সঙ্গে, মানে ওর একটা ইগো প্রবলেম, মানে একটা জেদ হয়ে গেছে যে আমি ওকে মানে তোর থেকে ছিনিয়ে নেব, এই ব্যাপারটা ওর মধ্যে এসে গেছে। কিন্তু যারা ঢুকেছে তারা প্রথম থেকে ঠিকই বলে গেছে, আমরা ঢুকিনি আমরা জানি না। এইবার বলছি এবার যেটা মানে এদের ভেতরে নোংরামিটা আগাগোড়ায়, এরা করেছিল কি জানো তো, বলির পাঠা করেছে রিমিকে, এদের এই যে দু বছর মানে এক বছর শেষ হতে না হতে আরেকজনকে বিয়ে করে নিয়েছে, তারপরেও এদের মধ্যে সম্পর্ক ছিল, যেটা শুনতে পাচ্ছি রাতে ও ও মানে বিষ খাচ্ছে ও মরে যাবে বাঁচবে না, তখন এ আবার দৌড়ে দৌড়ে ওকে বাঁচাতে গেছে, মানে এগুলো শুনছি, তাহলে তখন কি ছিল? তারপরে বিয়ে করার পর দু তিন মাসও যায়নি মেয়েটা সংসার করতে পারেনি, মেয়েটা কিন্তু আমরা এটারই জাস্টিস করতে এসেছি, তোমরা ভালো করে বুঝেছো কিনা আমরা জানি না, মেয়েটার উপরে প্রথম থেকেই কিছু না কিছু হচ্ছে যেটা মেয়েটা খুলে বলতে পারছে না, আর যদি বলছেও আমরা বিশ্বাস করছি না, ও কিন্তু বললেও আমরা বিশ্বাস করতে পারছি না, কারণ এদের ভেতরে এত ঘটনা ঘটে গেছে, তার জন্য তো ওর কথাগুলো যে কতটা সত্যি আর কতটা মিথ্যে সেগুলো তো প্রমাণ চায়, তাই না? সেগুলো প্রমাণ চাই, সেগুলো মানে জাস্টিস করতে গেলে তার জন্য কিন্তু কিছু প্রমাণ দরকার হয় যে সত্যি মেয়েটার ওপর মেন্টালি ট্রমা দেওয়া হয়েছে কিনা, বা সত্যিকারেরই মেয়েটা ওই শ্বশুর বাড়িতে গিয়ে অত্যাচারিত হয়েছে কিনা, বা ওই মেয়েটারই কোনো প্রবলেম আছে কিনা যে ও ওই বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে পারে না, কোনটা কোনো তো একটা ব্যাপার থাকবে, আবার ঘুরে ঘুরে ও ওই বাড়িতেই যেতে চায়, মানে ওই ছেলেটাকে ওই বাড়িতেও যেতে চায় না, ওই ছেলেটার কাছেও যেতে চায়, এই রহস্যটা কি? এটার জন্যই কি? হ্যাঁ বলো। আজ কালকে যে রিমির সবাই এত রিমির প্রতি ওদের প্রতি কনসার্ন ছিল, কিন্তু কালকে কেউ একটা বারও বললো না এই যে ছেলেটাকে তুই লাইফটা বন্ধ কর, ওর সামনে এই কথাগুলো বলিস না, মেয়েটা মেন্টালি প্রেসার পড়ে যাচ্ছে। আমি মানলাম তোমরা ওকে মেন্টালি প্রেসার দিচ্ছ, আমি মেনে নিলাম, কিন্তু কালকে যারা লাইভটা করছে এতগুলো মানুষ মিলে তোমার বেশি মেন্টাল প্রেসার দিয়েছে। এই তো আমার কথা হলো, কালকে যে লাইভটা করলো ওটা কি রিমির উপর মেন্টালি প্রেসার পড়ে নাই? রিমির পাশে বসে বসে দিশানি 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 করে গেছে, ওটা কি মেন্টাল প্রেসার পড়ে নাই? আর দিশানি ওই লাইভে কোনটা হয়েছে ওটা মেন্টাল প্রেসার পড়েনি ওদের হিসেবে, কালকে কন্টিনিউ একটা বউ তার বাড়িতে এসেছে এবং পাশে রয়েছে, ওখানে দিশানি কমেন্ট করতেছে গল্প বলেছে, তাতে মেন্টাল প্রেসার হয়নি, এমনকি তার ওকে পাশে বসিয়ে ওর সামনে ও আমাকে বলছে আমি এই করব ওই করব, সেটা ওর মেন্টাল প্রেসার হয়নি, কিন্তু আমরা যেটা বলছি সেটা ওর মেন্টাল প্রেসার হয়ে যাচ্ছে। আমার কথা তো এটাই, আমরা বলছি তাই, কিন্তু সংসারটাও করে দেখার। দিদি আমার মনে হয় কি জানো, এখানে প্রীতম রিমি ঠিকই সংসার করতে পারবে, কিন্তু এই দিশানিকে সাইড কাটতে হবে, আর আমরা চাই দিশানি সরে যাক, ওটার জন্য প্রতিবাদ করতে হবে। ও কিন্তু কোনো লিগ্যাল কেউ না, ও কিচ্ছু না, ও আমার মনে হচ্ছে ও অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে লাগিয়ে প্রীতমকে উস্কাচ্ছে, এটাও হতে পারে। দিদি তোমরা সবকিছু খোঁজ খবর নাও, কারণ দেখো দিদি আমরা হ্যাঁ হয়তোবা ছেলেটাকে নিয়ে বলতেছি, হতে পারে ছেলেটাও হ্যাঁ ঠিক আছে অনেক কথা বলতেছে যেগুলো আমরা মেনে নিতে পারছি না, কিন্তু এটাও হতে পারে ওই মেয়েটা, দেখো দিদি যখন রিমি হাত কাটছিল তখন ওই মেয়েটা কি করছিল,
খুশিতে আমি যখন এই রিল গুলো দেখি না, আমার মাথা প্রচন্ড ব্যথা করে যে ওরা কি সুন্দর করে রিল করছিল, কিন্তু দেখো যখন ও হাতটা কাটলো, এই দিশানিক হাতটা কাটলো, রিমিও কিন্তু ছুটে গেছিল দেখার জন্য মেয়েটা কেমন আছে। রিমিও কিন্তু প্রীতমের পাশে ছিল, তাহলে তো তোমাদের মন মাঝে তুমি অন্যরকম। হ্যাঁ অবশ্যই, কারণ না হলে রিমি যেত না, রিমি মনে তুলনা হয় না, এটা ঠিক তুলনা হয় না। ওই মেয়েটা তখন যখন রিমি হাত কাটছিল, ওই মেয়েটা একটাবার বলছে তুই ভালো থাক বা তুই কিছু কর, তুই এই কাজটা ঠিক করিস নি, দরকার হলে আমি সরে যাব, এই কাজটা করিস না ভালো, ওই ঘরে ফিরে শোনায়। আমি এটাই বলেছি যে দেখ, ও একটা সত্যিকারেরই, সেই সময় ওর বাবার সঙ্গে যে প্রবলেম তৈরি হয়েছে, আর ওর 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 স্বামীর ঘরে ফিরতে চায়, ওর স্বামীর ঘরে ফিরতে চাই, ওকে ওর স্বামীর ঘরে ফিরতে দিতে হবে। তুই যদি রিয়েলি ওকে ভালোবাসিস, তার মানেই তো তুই তুই ওকে ওর সংসারটা করতে দিবি, ওর লিগ্যাল ওয়াইফ, যেটাই ওর মানে কোনো কেস হবে না, ও সব কেস থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, ও সুন্দর জীবন যাপন করতে পারবে। তাহলে তুই ওর একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি কি করে করবি? আমি এটাই বোঝাতে গেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমারও কথা এটাই। তুমি যখন দেখতেছ ভিডিওর মাধ্যমে এমনিতেই ওরা অনেক হাসি খুশি আছে, তুমি কেন ওই লিলি চ্যাটার্জি এই ওই দিয়ে ওকে উস্কাচ্ছ? কারণ এটা তো ঠিক না, কারণ মেয়ে ওরা ভালো থাকুক, তুমি তুমি সরে তুমি চুপ থাকো, তুমি দেখো কি হয় দরকার। সীমাদি আমার একটা কথা, সবাই বলছে যে সবাই প্রীতমকে জিজ্ঞেস করো, সবাই প্রীতমের ব্যাপারটা জিজ্ঞেস করো, প্রীতম কি ভাবছে জিজ্ঞেস করো, কেন জিজ্ঞেস করো, ও তো ম্যারিড, ওকে ওটা মানতে হবে যে ওকে ওর সাথেই থাকতে হবে। আমাদেরও অনেক কিছু, আমরা কেন ওকে বল, ওর ফিলিংটা কি, ওর ফিলিং কিছুই হওয়া উচিত না, ও একটা একটা এক্সট্রা মেটাল অ্যাফেয়ার করছে, সেটা রং, যেখানে তোর অলরেডি একটা ডিভোর্স হয়ে গেছে, আর ওর কাছে গেছিস, কেন গেছিস? আর তোমরা কি, আর তোমরা কি সবাই অ্যাপ্রিসিয়েট করো, আর তোমরা কি সবাই অ্যাপ্রিসিয়েট করো কালকে ওই লাভটা করো কি লাইট ছিল? প্লিজ আমাকে একটু কমপ্লিট করতে দাও। ওকে আমাকে একটু কমপ্লিট করতে দাও। আমি একটা কথা বলছি যে আমি আমরা কেন ওকে ওয়েট করব যে হ্যাঁ ও এক বছর আসেনি, আমি আর কি ঘুরবো, কেন তুই ঘুরবি, তোর তো আর কি, তুই তো ভালো ছেলে, তোর ও রিমি নাকি ক্যারেক্টার খারাপ, রিমি না তোমরা ঘরে ঢোকাতে সীমাদি, যাকে প্রীতম জানতো না, কোনোদিন ওর সাথে কথা বলেনি, তাহলে ওটা কিন্তু খারাপ হতো, তাহলে ওটা এইদিকে মনে হয় আমি একটা শেষ কথা বলে চলে যেতে চাই, যে আমি চাই প্রীতম রিমি সুখে শান্তিতে সংসার করুক, আর ওই দিশানি বাড়াবাড়ি করলে ওর মোবাইলটা ট্র্যাক করা হোক, যাতে ও ওখানে কোনো কিছু করতে না পারে, আর দিশানি যাতে এখানে কোনো জাস্টিস না পায়, ও জাস্টিস করার মতো কোনো পর্যায়ে পড়ার, জাস্টিস পাবে লিমিটেড। কিসের জাস্টিস দিশানি, কিসের জাস্টিস, ও কি এখানে কোনো লিগ্যাল কোনো লিগ্যাল সম্পর্ক আছে, ও কিসের জাস্টিস পাবে? Justice for Rimi, Justice for Marriage Life.
ওর সাথে খারাপ কিছু হয়নি, ও তো দুটো মেয়ে পেয়ে গেছে, ও তো ভালোই হচ্ছে, খারাপ তো দুটো মেয়ের সাথে হচ্ছে। আচ্ছা একটুখানি ডিয়ার একটু মিউট কর, হ্যাঁ আর যে সামাইন ও একটু মিউট করো, বলো তুমি বলো কি বলবা, বলো। হ্যাঁ আমি গুজরাট থেকে বলছি। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছো? বলো। হ্যাঁ আমি আসলে চুচুরোর মেয়ে, ঠিক আছে, আমি কারোরই ফ্যান ছিলাম না। আমি রিমির একবার হাত কাটা একটা ভিডিও দেখি, যেটা আমার কাছে আসে, দেখার পর জিনিসটা বাজে লাগে, তারপরে আমি ছেলেটার ভিডিও দেখা শুরু করি। দেখার পর দেখি যে ছেলেটার মধ্যে, তখন তুমিও তার সাপক্ষে কথা বলতে, তখন তোমার কতটা ভালো লাগতো না, কিন্তু এখন তুমি যে কাজটা করছো তোমাকে আমি মন থেকে খুবই ভালোবেসে ফেলেছি। কেন তোমার এই কাজটা সঙ্গীতা দিয়ে যেটা তোমাকে ধরাতে শিখিয়েছে, ভালো পথে তোমাকে নিয়েছে। কেন আমাদের মধ্যে নেগেটিভও থাকে পজিটিভও থাকে, ঠিক আছে, কিন্তু এটা আমি বার্তা দিতে চাইছি ছেলেটাকে, যেটা হলো ছেলেটা যেমন বলেছিল যে আমি নাবালক বয়সে কাজটা করেছি, একটা বিয়ে করেছে নাবালক, দ্বিতীয় বিয়ে যখন করেছে আমার মনে হয় না সে তখন নাবালক ছিল, তারা বলছে 20 বছর। তাকে আমি অনেকবার করে প্রশ্ন করেছিলাম, তো যদি 21 বছর হয়ে না থাকে তাহলে বার্থ সার্টিফিকেটটা তোরা তাহলে শো কর, যখন তুই পাবলিক আর সবকিছু শো করিস, তাহলে তুই বাবলি চ্যাটার্জির কাছে কেন গেলি না, কেন ও 21+ বিয়ে করেছে, আমার যেটা মনে হচ্ছে, এই জন্যই ওটা যেতে পারিনি, সাহসটা পাইনি। ততে রিমি ওর লিগাল ওয়াইফ, তো একটা মেয়েকে নিয়ে গিয়ে ওকে এটুকু বলো যখন লাইভ করবে, বা সঙ্গীতা দিদিকেও আমার, সঙ্গীতা বোনকেও আমার রিকোয়েস্ট, ও যখন লাইভ করবে রিমিকে নিয়ে যেন লাইভে না বসে, কেন সেটা সমাজকে আজকে কলুষিত ওরাই করেছে, দিশানির পরিবার, দিশানি, প্রীতম আর প্রীতমের পরিবার, তার সঙ্গে কালকে যে বার্তা এসেছে সমাজকে, কেন আমিও একটা প্রশাসনের ঘরের বউ, প্লাস আমার কাকা সমাজসেবিকা, আমার দাদারাও সমাজসেবক করে, তো এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে খুবই জঘন্যকর হচ্ছে। আমার নিজের মেয়েও ল পড়ছে, কিন্তু এই জঘন্য জিনিস কখনো আমরা বরদাস্ত করবো না। আজকে আমি গুজরাটে বসে, কেন এটা যদি গুজরাট হতো, গুজরাট সরকার সঙ্গে সঙ্গে পদক্ষেপ, ঘরালু হিংসা হলে সঙ্গে সঙ্গে এখানে অ্যারেস্ট করা হয়, সঙ্গে সঙ্গে, দেখে না এখানে ছেলেদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু এখানে ওই ছেলেটা এত ঘৃণনা কাজগুলো করেছে, নোংরা নোংরা প্ল্যাটফর্মে গালি দিয়েছে, আবার ফাটিয়ে বলছে, আবার ওর মা বলছে যে তোমরা মানে ওরা ওদের ছেলে ছেলের বউ ক্যারেক্টার বিক্রি করবে, আবার সেটা বলতে গেলে আবার বলছে আমাদের বলে ভিউজ কামাচ্ছো। হ্যাঁ ভিউজ কামাবে, তো তুমি যে কাজটা করেছো, শুনো আজকে সমাজ সেবিকা ক্যামেরা চালু করে যেতেই পারে, কেন সমাজ সেবিকা এখানে কিন্তু প্রশাসন ঢোকেনি এখন, আর সঙ্গীতা বোন যেটা করেছে প্রশাসনকে বলেই সবকিছু হিসেবে মতন, মানে প্রশাসন হিসেবে ল হিসেবে সে কিন্তু রিমিকে ঢুকিয়েছে, সেখানে কিন্তু কোন সোশ্যাল মিডিয়ার লোক যে ভিডিও বানিয়ে সবাইকে বলছে তোমরা কি চাও, আমরা কিন্তু এখানে কিন্তু তারা যারা নেগেটিভ কথা বলছে পরকীয়াকে সাপোর্ট করছে, তাদের সম্বন্ধে আগে স্টেপ নেওয়া উচিত। কালকে আমি একটা লাইভ দেখলাম যেটা সঞ্জয় ভাই, ওখানে গিয়ে আমি অনেক কমেন্ট করেছি তাকে, যে তাকে আমি যদি চুচুরে থাকতাম আজকে আমি তার নামে একটা গরেন্ট ওয়ার করতাম, সত্যি কথা, কেন আমার ঘরেই সব ডিএসপি ডিআইজি সব রয়েছে, ঠিক আছে, কমিশনার সব লোক, আমাদের সব রিলেটিভ, আমারই সব নিজের লোক, তো অতএব এই জিনিস ঘেরোনা কাজ কখনো সোশ্যাল মিডিয়া আমরা মেনে নিতে পারি না। আজকে মা বাবা সব থেকে মেন হলো মা বাবাকে আগে শাস্তি দেওয়া, একটা বাচ্চা কি করে হিম্মত পায়, ও বলছে আমার মা একটা লোক কালকে যখন তার বিয়েতে যে তাকে প্রশ্ন করলো, প্রীতমকে প্রশ্ন করলো যে তোমার মা তার জন্য দায়ী, একটা ছেলে প্রশ্ন করেছিল, সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দেওয়া হয়, তার কোশ্চেন কমপ্লিট করতে দেওয়া হয় না, আমার মা কিছু জানতো না, তাহলে তুমি যখন ছোট বয়সে পালিয়ে নিয়ে আসছো তখন তোমার মা বিয়ে দিচ্ছে ধুমধাম করে, সেই ভিডিও রয়েছে, তাহলে মা তাহলে যদি মানতোই না, তাহলে মা বলতো যা তোর বউকে নিয়ে তুই ভাড়া থাক গিয়ে ঘরে, আমার এন্ট্রি হবে না, শাসন বলে কদিন থাকতো ভাড়া, কদিন থাকতো, কদিন বিছনায় শুয়ে শুয়ে, বিছনায় শুয়ে শুয়ে মজা কদিন লাগতো, ভালোবাসা বেরিয়ে যেত, ঠিক আছে, এই বাচ্চা বয়সে এসব ঘৃণা কাজ করছে। আর রিমি হলো একটা ইনোসেন্ট মেয়ে, কেন আমি প্রথমেই দেখেছি, কারণ আমার স্টুডেন্ট আমার কাছে পড়তো ছোটবেলায়, আমার স্টুডেন্ট এই জিনিস করে আজকে নেই জগতে, এর জন্য আমি রিমির প্রতি একটা, আমার কিন্তু রিমিকে আমি চিনি না, তারপরে আমি তার বাবার মায়ের ভিডিও দেখা শুরু করি, আমি কিন্তু পিঙ্কি পালকেও পছন্দ করি না, কারণ সেও একটা খুব বোকা মহিলা, ঠিক আছে, কিন্তু তার হাজবেন্ড কিন্তু প্রচন্ড পরিমাণে, কেন সে আমার কাকাকেও চেনে, আমাদের সঙ্গে কিন্তু কোনোদিন কথা হয়নি, কারণ আমি কিন্তু শুধু ভিডিও দেখে, মানে ভিডিও দেখে তারপর পরিচয় পেলাম যে সে আমার কাকা দাদাদের সবাইকে চেনে, তো অতএব
তপন পালের যে কথাবার্তা, সে ভেতরে কি তাকে আমি চিনি না, কিন্তু কথাবার্তা দিয়ে তাকে বোঝা যায় সে যথেষ্ট পরিমাণে একটা অসহায় না জানুক কিন্তু অতটা মূর্খ নয়। তারপরের দিনে ছেলেটা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেল, ঠাকুরের কসম দিয়ে কি বলেছিল ছেলেটা, ভগবত গীতার কসম দিয়ে বলেছিল আমি নবদ্বীপে যাইনি, আমার সঙ্গে দিশারির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে ঘরের মধ্যে বইয়ের ফটো পেমের জায়গায় বউ চলে যাবে বলে বইয়ের ফটো ফ্রেম উড়ে যাবে, বইয়ের ফটো ফ্রেমের জায়গায় জড়ানো কি বলে যেটাকে বলা হয় হিসাব মতন রক্ষিতা, হিসাব মতন বাঙালি সমাজে এটা নাম, যে সেখানে লোকে বলবে যে নোংরা কথা নোংরাটা, যেটা করবে তাকে শুনতেই হবে সেটা সমাজকে। আমি যদি এখন বাইজিপানা করি আমাকে লোকে বাইজিই বলবে, আমাকে লোকে বলবে না সে ভদ্র মহিলা, এটা নামটা সেই হিসাব মতন দেওয়া হয়েছে। এটা কারো মানহানি কেসের জন্য হচ্ছে না, কারো মানহানি হচ্ছে না, সে কার সাথে করবো না যাতে মানহানি না হয়। এই কাজগুলো কেন হবে? তুমি ঘরে বসে বউকে সামনে বসিয়ে তুমি বলছো আমি আমি ওকে ভালোবাসি, খেলা হচ্ছে? হ্যাঁ, বিয়ে করার সময় মনে ছিল না? বউ যদি 10 বছর ওকে বলে দাও, আইনত নিয়ম ল হিসেবে সিস্টেম যদি পরকিয়া করে, যেটা নতুন আইন ল পাস হয়েছে, পরকিয়া যদি করে তার 5 থেকে 10 বছরের জেল হয় সেটাকে বলো। আর যদি বউ যদি ডিভোর্স দিতে চায়ও, জজ সাহেব তাকে 1 বছর তাকে ঘর করতে দেয়, সুপ্রিম কোর্ট ছাড়া কোনো সময় কোনো হাইকোর্ট ও কোনো কোর্ট কখনো ডিভোর্স সঙ্গে সঙ্গে করাতে পারে না, একজন না চাইলে। সেটা ওর মাথার মধ্যে দিমাকে কেউ, যেগুলো সবকটা রয়েছে দেখো সবকটা মূর্খ, যে কটা কালকে যে ওরা সমাধি এতে এসছে সবকটা মূর্খ, বোকা বোকা কথাবার্তা। তোর নামে কেস করেছে, ঘরে বসেও বউ ঘরালি হিংসার কেস করতে পারে, ঘরে বসেও শাশুড়ি নামে কেস করতে পারে। তারপরে কি হচ্ছে, রিমি কোনো ও বলছে আগে লিখিয়ে নিতে পারছি পুলিশের কাছে যে ও আর কোনোদিনও কেস করবে না, মানে ঘরের মধ্যে যদি ঘরালি হিংসা হয়, আজকে নয় হচ্ছে না, কালকে যদি ওর বাচ্চা হয় বা কোনো কিছু হয়, তারপরে যদি ঘরালি হিংসা হয় ও কেস করবে না, ওকে লিখে ঢুকতে হবে বাড়িতে। হ্যাঁ, সেটা আমাদের ল রয়েছে, মানে ল এর খিলাফ সংবিধানের খিলাফ কোন দুনিয়া যেতে পারে? কোনো দুনিয়ার লোকের সোশ্যাল মিডিয়া করতে পারে পয়সার জন্য যা ইচ্ছে তাই বার্তা দেবো? কিন্তু আমি ইউটিউবটা করি না, আমি ইউটিউবের মধ্যে শুধু ইউটিউবটা চ্যানেলটা আমার খোলা হয়েছিল এই কারণে, আমার টাইম পাস। আমি ভেবেছিলাম যদি ওখানে যদি কোন রকম যদি হয়, ধরো গরিবকে গরিবদের দান করা, কেন আমার কিন্তু আমার বড় হলো, আমাদের ইনকাম আছে, আমাদের সবকিছু আছে, আমাদের কোনো রকম কোনো আর্থিক প্রবলেম না যে আমাকে এখানে করতে হবে বা এ করতে হবে। হ্যাঁ, আমি ভিডিও দেখতে রিমিস কেন শুরু করেছি, তারপর আমি তোমাদের ভিডিওগুলো মানে বলে না একটা ফলো করলে এক এক জিনিসটা চলে আসে, তারপরে সোমার ধরিত্রী বোনের ওদের ভিডিওগুলো আমি দেখা শুরু করি, তোমাকে প্রথম আমি ঘৃণা করতাম, সত্যি ঘৃণা করতাম, যেটা আমি বলছি যেটা তুমি খারাপ দিকটাকে তুমি তুলে ধরেছিলে। আজকে যেমন তোমাকে আমি স্যালুট করবো, কেন বলেন মানুষে বলে না যে একটা শিক্ষা যদি কেউ পায়, ধরো তুমি যেমন একটা সঙ্গীতা বোন, তোমাকে একটু ভালো পথে নিয়ে প্রত্যেক অবলম্বন করে তুমি চলবে, তোমার থেকে আমি বড় হবো অনেক, তোমাকে আমি বোনের মতন এজ এ তোমাকে আমি এটুকুই বললাম। সবসময় টাকার দিকে ছুটতে, ইজ্জতটা প্রথমে। আমি ওই ছেলেটাকে পর্যন্ত বলেছিলাম দেখ বাবা মেয়েটাকে, যেটা ওই মেয়েটা যখন পাগলের মতন ভালোবাসে, তারপর সবাই বলছে দিশারিকে রক্ষিতা বলা হবে না, দিশারিকে কি নাম দেওয়া হবে সেটাকে সমাজ বলুক। যেই মেয়ে ওর বিয়ে কি করে, 13 বছরে বিয়ে, 14 বছরে বিয়ে, মা বাবা সাপোর্ট করবে সেটাকে বিয়ে বলা হবে? সেটা কখন লিগাল বিয়ে হয়? মা বাবাকে ওকে কুকুর ছাড়ার কিচ্ছু হবে না, যেমন আমরা আগে একটা বাবা যদি মেরুদণ্ডহীন হয় সে বাবাকে ধরাকে পেটানো উচিত। যদি আমি কিছু বলতে যে ছেলে মেয়ে বউ ভয় খাবে, ঠিক আছে বাচ্চা ভয় খাবে, আমার মেয়ে মুখে আঙুল করে চোখে, আজকে ধর মেয়ে আমার ল পড়ছে চোখে আঙুল, চোখ তুলে কথা বলার হিম্মত হবে না, মোবাইল দেখা দূরের কথা, টিভি খোলা দূরের কথা, শাসনটা কি বলতো প্রথম থেকে করতে হয়। আজকে রিমি বাপকে পুরো উলঙ্গ করেছে, ল্যাংটো করেছে, এটা কি সমাজের বার্তা? একটা মেয়ে ভালোবাসার জন্য তারপর এখন আবার কি করছে সঙ্গীতা বোনকে, তোমাদের সবাইকে, সে তো আমি তো তার লাইভ দেখেছি, সে ডাইরেক্ট বলছে যে আমি সীমা যাস সীমা দিদি তুমি সঙ্গীতা দিদির নাম্বার দাও, হ্যাঁ আমি আর পাচ্ছি না নিতে, সে রিমি নিজে বলেছে। সেই রিমি এখন বসে বসে এই কথাগুলো বলার কোনো মানে হয় না, এটুকু ওকে বার্তা দাও রিমিকে, এক রিমি তোর জন্য আমরা করছি, আজকে এই ছেলেটা তোকে ম্যানিপুলেট করছে, কালকে যখন আমরা তোর পেছন থেকে চলে যাব তোকে তুলে ধরে ঘর থেকে বার করে দেবে ওর মা আর ছেলে মিলে। দিদি আমি একটু বলতে চাইছি,
না না আমাকে আগে বলতে দাও কথাটা, এই জিনিসটা তো ঠিক না। কালকে যেমন সঞ্জয় ভাই একবারের জন্য যার ব্লক থেকে জিনিসটা হয়েছে একবারের জন্য দিশানিকে বললো তুই এখন ভুলে যা, তিনজনকে ছেড়ে দাও, তিনজনের হালে, তিনজনকে হালে ছেড়ে দিয়ে তার কি অবস্থা হয়েছে? একজন সুসাইড করে রিমি মরার মুখে ছিল, দিশানি এই যে লাস্ট মুহূর্তে সুসাইড করতে গেল, প্রীতম কি করছে? তাকে নিয়ে যেদিনকে ঢুকিয়েছে সীমা সঙ্গীতা বোন, তোমরা গিয়ে ঢুকিয়েছো সেই দিনকে কি করেছে? ওকে নিয়ে ঘুরে আসছে ক্যামেরার বাইরে, ভিডিও বানাইনি, তাহলে ক্যামেরার বাইরে তো বিয়ের পরও যদি রিমি থাকে তারপরেও তো চালিয়ে যাবে ক্যামেরার বাইরে, এইভাবে ছেড়ে দেওয়া হবে সমাজকে গর্বিত করার জন্যে, লোকের ঘর ভাঙার জন্য। লোকে যারা ভিডিও বানাচ্ছে তাদের চিন্তা করা উচিত, আমার যদি মেয়ে হতো, আমার মেয়ের যদি এরকম স্বামী হতো, তার শ্বশুর শাশুড়ি যদি এরকম হতো, বাবা মাটা কিরকম, বাবা মাটা এরকম সাপোর্ট করছে বৌমাকে নিয়ে, বৌমাকে একটুখানি সিমুই খাওয়ালে, বৌমাকে একটু আদর করলে, মেয়েটা কিভাবে রয়েছে মেয়েটাকে দেখে মনে হচ্ছে না? একটা নাইটি, একটা চুড়িদার, একটা দুটো নাইটি পরে দিন কাটাচ্ছে, একটা ছেলের বউ যখন তুমি নিয়েছো তাকে বরণ করো, তাকে তুমি শাড়ি শাড়ি পরাও, যখন তোমরা বলো যে আমরা সংস্কৃতি শাড়ি পরতে হবে, ঢেকে চলতে হবে, তাহলে নাইটি পরে কেন ভিডিওতে দাঁড়ানো আমার লাইভ করাচ্ছ? দেখালেই ভালো হয় না? আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, আমি শুধু যেতে পারছি না কেন, আমার মেয়ের পড়াশোনার জন্য আমি এখানে গুজরাতে রয়েছি, আমি যেতে পারছি না, গেলে বলছি আমি কবে ঢুকি দিয়ে আসতাম। তোমাকে সত্যি হ্যাটস অফ, তুমি জাস্ট সীমা ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারবে, জাস্ট সীমা ফেসবুক পেজ, তুমি আমার নাম্বারটা শোনো, আমার নাম্বারটা আমি তোমাকে দিয়ে দেবো মেলে, ঠিক আছে? তুমি এই জিনিসটা শোনো, তোমরা ভাববে না, রিমি যতই বলুক রিমিকে তোমরা বোঝাবে, কেন মেয়েটা কি বলতো প্রচন্ড ইনোসেন্ট, প্রচন্ড বোকা, আর ওর মাটা হলো কি বলতো একদম বোকা, একদম গর্ধ, ওর মাটা হলো কি বলতো পিঙ্কি পাল হলো একদম গর্ধ, ওর স্বামীটা কিন্তু বুদ্ধি আছে, স্বামীটা কিন্তু যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে, হ্যাঁ একটা ব্যাটাছিল কি বলতো এত অত্যাচার পেয়ে যাচ্ছে না, কন্ট্রোলহীন হয়ে গেছিল, সেদিনকে ওর জন্য ওই রকম ভিডিও বানিয়ে ফেলেছিল, ঠিক আছে? তারপরে কিন্তু সেই ভিডিও আমি কমেন্ট করেছিলাম যে এরকম ভিডিও বানানো উচিত নয়, তারপর কিন্তু ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলাম, আমাকে দিদি ভাই দিদি ভাই বলে কিন্তু তোমাদের কথা বলি না। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড কথা বলি, ব্লগার ঝুমা তোমরা এই একটা বার্তা তোমরা প্রীতমকে দাও, রিমিকে তুই ছাড়বি তো, দিশানিকে ভালোবাসিস, রিমিকে ছাড়লে রিমিকে আধা বাড়ির ভাব দিতে হবে, রিমি তোদের বাড়িতে দোতলাতে থাকবে, রিমি খরচা 30,000 টাকা করে রিমিকে দিতে হবে, ঠিক আছে? যে সাপোর্ট করছে নয় তো সঞ্জয়ের ঘরে গিয়ে ঢুকবে, যারা সাপোর্ট করবে না রিমি চলে যা, দিশানি ঢুকো রিমির ঘরে গিয়ে ঢুকো, সোজা রিমিকে, রিমি রিমিকে বলবে যে বাবাকে বলে যে বাবা মনস করার চেষ্টা করছে, সেই বাবা কেন মেয়েকে দেখবে, সেই মা সেই বাবাকে স্বামীকে সাপোর্ট না করে মেয়েকে সাপোর্ট করছে, এগুলো খেলা হচ্ছে? সেই স্বামী ঘরে বাইরে পড়ে থাকছে, একটা সুগার পেশেন্ট, তাকে বউ বলা হয়, অনেক কম সময় দিয়েছে আমার মতে, আমি হলে 5 বছর ধরে ঠিকঠাক, তারপরে আমি তোদের মানবো, থাকবি স্বামীর ঘরে, কত মা বাবা ভালোবাসা দিয়েছে, মাটা ওর মায়ের মুখে ভাত তুলে দিয়েছে, ওই রকম মেয়েকে না নিচে বসে খা, কাজ করে খা, তারপর বুঝবি বাড়ির বাইরে থাক, কেমন মা বাবা এগুলো, দিশানের মা বাবা কিরকম, মেয়ে তুমি হচ্ছে ভাড়া, এইসব শেখাচ্ছ মেয়েকে, ঘরে বাইরে মেয়ে বেরোনা হিম্মত পাবে? ঠিক ঠিক একদম ঠিক, হিম্মত পাবে ভাড়া থাকতে কলকাতা কি একা, কি কি করতে পারে কলকাতা একা, কি কি হতে পারে, একটা রাজধানী কলকাতা আমাদের, কি কি হতে পারে বাচ্চা মেয়েদের পেছনে, কি কি হতে পারে, সে শিক্ষা মা বাবা নেই, একদম মেরো নেই, মেয়ে ইনকাম করে যদি মাকে দেয় দেওয়া কর্তব্য, মেয়েটাকে বড় করেছে দেওয়া কর্তব্য মেয়ের, মা বাবা যদি রোজগার না করে মেয়ের দেওয়া কর্তব্য, তা বলে মাকে বলছি দুটো হাত পা বেঁধে, বলছি হাত পা বেঁধে একদম খারাপ সঙ্গে একদম বেঁধে রেখে দিন, 10 দিন খাওয়া দেবেন না, দেখুন ভালোবাসার ভুল দেরি যাবে, একটা মেয়ের ঘর ভাঙা বলছে আমি তো ভালোবাসি প্রীতম যা করবে তাই মেনে নেবো, খেলা হচ্ছে এগুলো, প্রীতম বলছে আমি তো ভালোবাসি দিশানিকে, ঘর ঘর
সঙ্গীতা যেটা করছে লোক হিসেবে করেছে, কোন খারাপ জিনিস করেনি। কালেক্টরের কাছে লেটার পাঠিয়ে সবকিছু পাঠিয়েছে, জল পিছনে দিয়ে গুজরাটে মেয়েদের কেউ অসম্মান করে কথা বলতে পারে না। এখানে দোকান হাটে সব মেয়ে ছেলে বসে থাকে, ব্যাটেল হেড এখানে ব্যাটেল হেড বসে না। বোকা বোকা বলে সেটা নিজেকে খুব চালাক মনে করে বলছে না ছোট্ট। আসলে কথা মাতার শিক্ষার অভাব, আমি ওরা যত মাতাকে আগে দিতাম যে ছেলে তুই ছেলে হবে, তুই ছেলেকে শিখাবি ছেলেটাকে দিয়ে এসব পড়ায়। প্রয়োজন ইনকামের জন্য যদি শুধু সহজ পথে ছেলে ভিডিও করে তাহলে কখনোই ইনকাম আসবে না। তুই দিশানিকে শোনাচ্ছিস, দিশানিকে বোঝাতে হয়েছিস, আমার তো একটা বউ থাকলে আমি কোনো মেয়েছেলের সঙ্গে তাকাই না। ও তুই আরেকটা গাছ পড়াও কি একটা রক্ষীরা রেখে নিয়েছিস, ভালো হবে রিমি বুঝতে পারছে না। ওয়েট এন্ড ওয়াচ, শোনো এরা যে ওর মাথা বুঝতে পারছে না, ছেলে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, ওর ছেলে যে ফিউচার কতটা রিমি কিন্তু আর চুপ থাকবে না। রিমি কিন্তু তখন লাইভ অন করে সবার পর্দা ফাঁস করবে। রিমিকে আমরা প্রত্যেকে চিনি, রিমি জাস্ট প্রীতমকে ভালোবাসে। ঠিক আছে তুই সময় নে, তোর দোষ থাকতো, তোর জন্য আমি যা খুশি করে নেব। আমি আমাদের যার সাহায্যে সে শ্বশুর বাড়িতে ঢুকলো তাকে ছোট করছে, সীমাদিকে ছোট করছে, প্রত্যেকটা করছে। তোমরা বলো না কিন্তু রিমি কিন্তু লাস্টলি তোমরা দেখতে থাকো, আমি যেটা যদ্দুর রিমিকে আমরা সবাই দেখেছি, রিমি কিন্তু শেষ অব্দি, আমি তো জানি এটা একটা শেষ আছে। ওই দিশানি রক্ষিতা ও তো ওর সাথে যোগাযোগ রাখবেই, একটা মেয়ে তো তার স্বামীকে কখনো শেয়ার করতে পারবে না। আর রিমি যে পরিমাণ ভালোবাসে প্রীতমকে, সেই জায়গা থেকে রিমি কিন্তু এটা সহ্য করবে না বেশি দিন। আরে শোনো তোমরা এইটুকু, ওদের মধ্যে এইটুকু জ্ঞান নেই, একটা বউ যদি যতক্ষণ না যদি ছেড়ে চলে যায়, 10 বছর যদি না থাকে, যতক্ষণ না তার মৃত লাশ দেখে ততক্ষণ তাকে মৃত ঘোষণা করা হয় না, তাকে তখন খাতা কলমে তো মীমাংসা করে দিয়ে গেছে। আরে তুই যখন বিয়ে করেছিস তখন রিমি সাবালো, আর তোরা যখন দুটো বিয়ে করেছিস তখন তোরা দুটোই ছিলি না ভালো। ওইটাকে বিয়ে বলে না, ওটা পুতুল খেলা বলে, পুতুল খেলা যেটা করেছে তুই দিশানির সঙ্গে। হ্যাঁ একটা পরে তুই নিজে বলেছিস যে বাড়ির লোকগুলোকে আগে দেবে তো কেন, তুই বিয়ে করেছিস নিজে তো স্বীকার করেছিস। আরে এগুলো ঘৃণা হচ্ছে না? আবার মানহানি কে সঙ্গীতাদের নামে করবে? তুই তো মানহানি কেসে তুই তো জিনিসগুলো দিয়েছিস, একটা নারীকে বলছিস আমার বাচ্চা তুই বিয়ে করেছিস। ভাইকে আমি একটা কথাই বলতে চাই, আজকে এই ভিডিওতে যদি ও দেখে ওকে শুধু একটা কথাই বলতে চাই, প্রীতমকে লোকের কথায় নাচানাচি করছো ভাই, তুমি নাচো লোকের কথায় নাচ, লোকে গাছে তুলে দেবে, এরপরে তোমার যে কি পরিণতি হচ্ছে, এই দিশানিও যাবে ফুটে, দিশানি তোমার পাশে থাকবে না ভাই। কিন্তু তুমি তখন বুঝবে যে আমার সাথে গাছে তোমার জন্য সমস্যা হবে না বলে। তাকে নন্দিনী করলে যে লোকে সঙ্গীতা দি যেখানে আসলে ওখানে আনছে। শোনো আমার কথা শোনো শিবা বোন, এই বার্তাটা ওকে দিয়ে দাও, বলো কি এখন যে লটা বেরিয়েছে, এখন
সাইন হয়ে গেছে, বেরিয়ে গেছে লটা, কদিনের মধ্যে শুরু হয়ে যাবে, ততক্ষণ ওদের কেস চলা শুরু থাকছে কিন্তু এখনো। ওরা কিন্তু ওদের বলে দেবে এইটুকু যে পরকীয়া যে করবে, যারা সাপোর্ট করবে, আর যে মেয়ে করছে তার সঙ্গে বা যে ছেলে করছে পরকীয়া, দুজনের সমান বছরের শাস্তি, ঠিক আছে? যেটা ল পাস হয়ে গেছে, ওরা বুঝতে পারছে না যে মেয়েটা বলছে আমি ছাড় খেয়ে যাবো না, দুটো সমান হয়ে যাবে নিজে যদি কিছু করতে পারে। এই দিশানি মেয়েটারও বলিহারি, বাপরে বাপ, ও হার জিতে লড়াই লোকে তোরে করছে, সে শেখাচ্ছে তোকে, ওকে নির্লজ্জ তোমাদের বলবো না, মানে ও হার জিতে লড়াই লোকে কথা বলতে চাই দিশানি ব্যাপারে। সীমা কতকথন গুলোকে বলছে সেভ করে রে, আরে সীমা তো নিজে ক্ষমা চেয়েছে, বলেছে আমি সীমাকে একদম পছন্দ করতাম না, তোমাকে যে যা বলবো তুমি তাই করবে, ফাতরামো মারছো, কলকাতায় চলে যাচ্ছি, কলকাতা ওকে খুঁজে বার করা যাবে না, কলকাতায় গিয়ে তোমরা ঘিরে পড়বে, যে ভাড়া বাড়িতে রয়েছে সে ভাড়া বাড়িতে উদ্ঘাটন করো, ওকে কলকাতায় যেখানে বলছে সেখানে ঘিরে ওনার কাজ শুরু করবে, সেখানে গিয়ে বলে সমর্থন করবে, যদি আমাদের চুচুরে আরো অন্য কোনো মেয়ে হতো না, ওই দিশানিকে একটা জনগণের ইয়ে নামানো হবে খুব শিগগিরই, কালনায় একটা আন্দোলন হবে, দাঁড়াও একটা পুরুষানি কুরমি সমান তুমি জানো তার একটা বউ আছে, সে সামথিং সে ছিল না মাঝে, সে তুমি তোমার একটা প্রথমে মনে রাখা উচিত ছিল যে সে ফিরে আসলেও আসতে পারে, তো ডিভোর্স হোক, তারপরে আমি যা করার করছি, ঠিক আছে? তারপরে ভাববো কি হবে, সোশ্যাল মিডিয়া তারপরে করবো, ও বাবা ওর একেবারে ও ভাবছে ও চলেই গেছে, আমি আমার জায়গাটা টাকা করিনি, এখন তো বাপু তোমার বললে হবে না যে তোমাকে সীমা উস্কেছে না কে উস্কেছে, তোমাকে রিলেশন করতে আমার কথা শুনো, সীমা যদি তোমাকে গুটা গু ভাই ওখানে পটি পড়ে রয়েছে ও কি খাবে? হ্যাঁ জানি বলছিছ না, পটি পড়া কে খাবে? ওর কমন সেন্স নেই, দিশানির কমন সেন্স নেই, কালকে যে সঞ্জয় বলছে সীমা শেপ গুলো করে রাখ, আরে তুই শেপ করে রেখে করে কি করবি? সীমা তো সীমা পুরো লাইভের মধ্যে ক্ষমা চেয়েছে, বলেছে আমি অন্যায় কোথায় ছিলাম, আমি ওরা বলছে কিছুদিন আগেই, কিছুদিন আগে প্রীতমের মাকে 63 বুড়ি 63 বুড়ি 63 বুড়ি করে করে ডাকছিল, তাহলে কি প্রীতমের মা 63 বুড়ি? আমি মানলাম যে সীমা অন্যায় করেছিল, এখন সীমা সঠিক পথে চলে আসছে, তাহলে তোমরা কেন অন্যায় করছো? তোমরা তো জানছো যে এই জিনিসটা অন্যায়, সমাজকে কখনো এই বার্তা দেওয়া যায় না, করো কি হার দিকে লড়াইয়ে বসেছে, ওকে জিততে হবে, যদি রক্ষিতা যদি পেট দিয়ে বাচ্চাও বেরোয়, এখন কোন রকম কোন রক্ষিত যদি থাকে তার যদি পেট দিয়ে বাচ্চা বেরো, সে বাচ্চা ওই সম্পত্তির ভাগ পাবে না, সঙ্গে ওই রক্ষিতাও পাবে না, একদম নিয়ম হয়ে গেছে, এখন যদি কেউ করে আমি দিশানি দিয়ে বলছি না, আমি অল ওভার ইন্ডিয়া দিয়ে বলছি, কেউ যদি পরকীয়া করে ছেলে বা মেয়ে, কোনো যদি মনে করে মালদার পার্টি বা কোনো কিছু পার্টি, তার বউ যদি স্টেপ নেয় পেটা দেখা করে তার অধিকার আছে, স্টেপ নিলে তারও 10 বছরের বা 8 বছরের বা 5 বছরের জেল দুজনেরই সমান ভাগে হয়, তারপরে সে যদি মনে করে সম্পত্তির বাচ্চা হয়ে গেছে আমার বাচ্চার ফিউচার করে দিতে হবে, রক্ষিতা লোক কোনো সময় ছেলের বাড়ির ভাগ বা কোনো টাকা পাবে না, কোনো কিছু জরিমানা পায় না, কিন্তু বউ লিগাল থাকলে বউ যদি চলেও যায়, যদি বলেছিলাম যে বাবলি বউ যখন রিমি বলে যে ডিভোর্স দেবো, তুমি তো বোঝাবে ওখানে, মানে প্রথম দিন ও বলেছিল যে আমি থাকবো, থাকার জন্যই তোমার কাছে গেছিল, তারপর যখন ও বললো যে আমি ডিভোর্স, তোমরা তুমি এমন বাবাকে যে এমন বলেছো, যে বাবাকে কেন বলেছো, বাবাকে কেন বলেছো, সকাল থেকে রাত পর্যন্ত যদি একটা মেন্টাল করো, লোকে বলে দেবে ঠিক আছে আমি ডিভোর্স দিতে চাই, আমি কিছু নেবো না, তুমি তখন বলবে পিতা
তোকে সবকিছু দিতে হবে, ওর মা বাবা আজ বাদে কাল মরে যেতে পারে, তখন মেয়েটার ফিউচার কি? এমনি তো বাবাটার নাম, বাবাটা শোষণ করে, তাহলে বাবা শোষণ করতে পারে কিছু কি বলবো? মেয়েকে শোষণ করতে পারে মা মরলে? যেমন ওরা বদনামটা দিয়েছে বাবাকে, মানে ওই রকম বাবা আমি মনে করি হবে না, কারণ ওরকম বাবা কোনো মেয়ে পাবে না। সে বলতে চাইছে বলছে ডিয়ার কিছু বলতে চাইছে বলো। তপন পাল যেভাবে ওই মেয়েটাকে ওর মাটাকে সহ্য করেছে, শিবাদি একটা সবাই এটাও একটা পয়েন্ট নিয়ে এসেছে যে আরে ওর মা মানে যেদিন আর কি লিমি গেছে তার পরের দিনই ওর মা আর ছেলে নিয়ে এসেছে যে আমাদেরকে জোর করে সব করা হয়েছে, তোমরা তাহলে শোষণে না গিয়ে তুমি কি ওই দিন চেষ্টা করেছিলে? তুমি কোনো চেষ্টা করনি? তোমাকে জোর করে তোমাকে কোনো আননোন কোনো মেয়েকে ঢুকানো হয়েছিল? তোমার তো নিজের ওয়াইফকে ঢুকানো হয়েছিল, তাহলে তুমি কি করে এই কথাটা বলতে পারো যে আমার সাথে তো আমি জানতাম না এই কি করে চলে আসলো? কেন বলবে ওটা তো ওয়াইফ। কি বলি দেখুন, ভুল করে মানুষ, ভুল করে আমি মানলাম যে সবাই ভুল করেছে, ভুল করার পরে না মানুষ অনুশোচনা করে যে এ দাম আমি এই ভুলটা করলাম না, আমাকে তো এবার শুধরাতে হবে। এত জন বলছে পাবলিক ক্ষেপে আছে, মেরে ফেলো তো প্রীতমকে একা ফেলে, যা মানুষের ভেতরে ছেলে ঘরে শুয়ে থাকে, দরজা দিতে দেয় না, ওই ঘরে ঢুকে যায়। এরা সবাই মা ছেলে মিলে দিশানিকে একটা অপশন হিসাবে রেখে দিতে চাইছে, মানুষের মানুষের চোখে এটা স্পষ্ট, ওরা ভাবছে মানুষ কিছু বুঝতে পারছে না। আমি রামা ভিডিও শোনো, আমি ওকে কোনজন দেখতাম না, পরে যখন সবাই বলছে যে ওর মাটা এর মাটা সবাই, আমি ধরতি বোনের ভিডিও দেখেছি কি বিড়ি, প্রথম বিড়িবুড়ি বিড়িবুড়ি এরকম কিছু বলতো, তারপর কি আছে বিড়িবুড়ি কে, বিড়িবুড়ি কে, মানে এরকম মানে বুঝতে পারতাম না। তারপর যখন দেখতেছি যে পাঠার মা বলছে, তারপরে বুঝেছি তোর মায়ের ভিডিও জানতাম না, তোমার কোথাও হয়তো দেখেছি। দেখার পর মায়ের ভিডিও গুলো আমি দেখলাম, ওর মায়ের লাইফ গুলো দেখছি, ওর বাবা ওরা খেয়াঘাটের মধ্যে, দিশানির মা হয়তো আসতে দেয়নি কিছুদিন হতে ঝগড়া ছিল, খেয়াঘাটের লঞ্চের ওপর বলছে দিশানি যদি রাজি থাকে কি হবে, দুজনে যদি রাজি থাকে তাহলে কি হবে, তাহলে মা বাবা কি করতে পারে, তাহলে তুমি সাপোর্ট বলছো করোনি, তোমরা বলছো বন্ধু ছিল, এই ভিডিওটা ডাউনলোড করে রাখো, স্ক্রিন রেকর্ডিং করে রাখো। বইয়ের ফটো নেই বেডরুমের মধ্যে, তারপরও কি আর রক্ষিতার ফটো জড়ানো, দাঁড়ানো, হাসানো, কোলে নেওয়া, কাঁধে নেওয়া, নানারকম ফটো রেখে দিচ্ছে। এখন আমার কমেন্টের মধ্যে ওরা প্রচন্ড পরিমাণে ন্যাক করে, আমি কমেন্ট যখন করি, তারপর এখন দেখছি মাঝখানে দুনে একটা জিলের ফটো, বলছি একটু বলতে দাও, আর কিছু জন বলবে একটু বলতে দাও। আমি বলতে চাইছি মানে কিছুদিন আগে যে দিশানি যে লাইভটা করলো, ওখানে ও বলছে এক মাস পরে কেন ফিরে এলো না, দু মাস পরে কেন ফিরে এলো না, এমনও মাস পরে কেন ফিরে এলো। আমার এখনো তো ডিভোর্স হয়নি, খাতায় কলমে বোঝাতে হবে, বুঝবো না বলার
এটা আমার বলার যে ও কেন 11 মাস করে ফিরলো, এটা ও বলার কি? ওর তো হাতায় কলমে ডিভোর্স হয়নি, ওর বলার এখানে কোন রাইটও নেই যে ও বলবে একবার করে নিয়ে ফিরল আর দুবার করে। ও ভাবছে আমারও তো একবার বিয়ে হয়েছে, ও যখন প্রথমবার বিয়ে করেছিল এবং ও যখন ঝামেলা হওয়াতে ও একটা স্ট্যাম্প পেপারে লিখে চলে গিয়েছিল, যেহেতু রিমি এইবার একটা স্ট্যাম্প পেপারে লিখে চলে গেছে সেই জন্য দিশানিও যেরকম একটা এক্স ওয়াইফ, তাহলে রিমিও এখন এক্স ওয়াইফ, আমি এখন প্রেজেন্ট হয়ে গেলাম। দিশানি এইটাই ভেবে বসে আছে যে আমি যদি স্ট্যাম্প পেপারে লিখে চলে গেছি তার মানে আমি যদি এক্স হই, রিমিকেও তো ওরা স্ট্যাম্প পেপারে লিখিয়েছে তাহলে রিমিও এক্স। তোমরা প্রীতমকে বলো না ওর ওর হলো যত আইডি প্রুফ গুলো রয়েছে ওর এজেন্ট, সেগুলো শো করতে শো করতে রিমিকে কোন সময় বিয়ে করেছে পুরো একবারে জল জল পানি পানি হয়ে যাবে। ও যে বলছে 20 বছর 18 বছর 17 বছর সাবালক বয়সে করেছে না আমলক বয়সে করেছে? না না আমি বলতে চাইছি প্রীতম তো রিমি চলে যাওয়ার পর আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড আগে শো করবে, আগে দেখাবে, আগে দেখতে চাইবে তার সঙ্গে একজনে লিখেছে সীমাদি একটু বলো প্লিজ, ডাইনি যখন বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিল তখন ডাইনিটাকে কে উস্কেছিল? ও এ সোমাবন একটা কথা শোন, আরেকটা কথা, ওর নাকি গল ব্লাডার অপারেশন হয়েছে, আমারও কিন্তু গল ব্লাডার অপারেশন হয়েছিল ঠিক আছে, লেজারও যদি অপারেশন হয় তারপরেও কিন্তু 7 দিন 10 দিন হসপিটালে রাখে, বুঝতে পেরেছো? ও দিনের দিন অপারেশন করে চলে আসে, পেটে ওর ওর পাথরে অপারেশন হয়েছে, ও দিনের দিন চলে আসে। আমার রেস্ট ছিল 6 মাস বেড রেস্ট ঠিক আছে, তারপর হাঁটা চলা করতে গেল, ওরা সাবধানে বলে কেন পেটের মধ্যে যে 5টা সেলাই করে ছোট ছোট লেজারে সেগুলোতে যন্ত্রণা বিরাট হয়, বিরাট যন্ত্রণা হয় তো সেলাইয়ের পেকে যেতে পারে, এই জন্য টমেটো পর্যন্ত খাওয়া বারণ থাকে। সে খাচ্ছে কি কি অরেঞ্জ, তোমরাই সব ভিডিওতে বলেছো অরেঞ্জ খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে খাচ্ছে, তাহলে কি অপারেশনটা হয়েছে সে পেপার দেখতে চাও না? আমি এটা নিয়েও জিজ্ঞেস করেছিলাম, আমার মামা কি রে ও কি অন্য কোনো কিছু নাকি, না একদিনে এরকম অপারেশন কার হয়? গল ব্লাডার এর অপারেশন সে যদি সবাই জানে একদিনে কোন অপারেশন হতে পারে, একদিনে কোন অপারেশনটা হয় সেটা সবাই জানো তোমরা, পাত্রি অপারেশন একদিনে করে কখনো ছাড়বে না, প্রাইভেট হসপিটাল বলো সরকারি হসপিটাল বলো 7 দিন থেকে 10 দিন রাখে। প্রীতম কিন্তু বুঝতে পারছে, প্রীতম বাড়ির লোক বুঝতে কোনো ভাবে হয়তো প্রীতমকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আমি তাই জানি মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে যে হয়তো প্রীতম অত বোঝানোর পরও অত দিদিরা বোঝাচ্ছে, সঙ্গীতাদির বিরুদ্ধে যাচ্ছে, যা নয় তাই করছে, দিশানি যা বলছে তাই করছে, তার মানে এই প্রীতমকে ব্ল্যাকমেল করা হচ্ছে, কিছু তো ওদের ভেতরে আছে, ওরা জানে যে তুমি পাটটা খেতে খুলে দেবে ঠিক আছে। বলতে চাইছি হ্যালো হ্যালো বলো আমার ভয়, আমি বলছি যে এদের ভিডিও তো আমরা অনেক বছর ধরে দেখছি, আমার কথা হচ্ছে যখন প্রীতম আর রিমির বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার কয়েক মাস পরে দিশানি ওর মা একটা লাইভে এসে কিন্তু বলেছিল ওই ছেলের সাথে রিমি কতদিন থাকতে পারে সেটা আমরা দেখবো, ওটার সঙ্গে প্রীতমকে তো ওর মা প্রীতম তিনি অনেক কথাই বলেছিল। তারপরের দিন হ্যাঁ তারপরের দিন ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিল, প্রাইভেট করে দিয়ে আর একটা লাইভে বলেছিল যে আমাকে থ্রেট দেওয়া হয়েছে এই জন্য ওই ভিডিওটা আমি প্রাইভেট করতে বাধ্য হয়েছি, ইভেন ওই ওই প্রাইভেট ভিডিওটা কেউ একজন স্ক্রিন রেকর্ডিং করে এখনো মনে হয় যে ইউটিউব যদি ঘাঁটেন না ওটা খুঁজে পাবেন, কিছুটা কিছুটা ক্লিপস খুঁজে পাবেন, যেখানে প্রীতমকে অনেক বাজে বাজে কথা বলেছিল দিশানি। আমার কথা হচ্ছে তাহলে সেটাই কি দিশানি মানে প্রি প্ল্যান, এটা কি প্রি প্ল্যান নয় যে রিমিকে কোনোভাবে সংসার করতে দেবো না? হ্যাঁ কেন কি দিশানি যখন দেখলো দিশানি যখন দেখলো যে রিমি আর প্রীতম 6 মাসের ওপর ওদের ঠিকঠাক থেকে যাচ্ছে, তাহলে ওর কথা তো ভুল হয়ে যাচ্ছে না কি যে এরা তো ঠিকঠাক ভাবেই চলছে, তাহলে তখন থেকে ওর রিমির মায়ের সাথে যোগাযোগ, মাম্মাম বলা বাবা বলা, জানে এটা ওর সফট কর্নার রিমির, ওখান থেকে ওর প্ল্যানটা শুরু হলো নাকি? যারা আর একটা কথা, যারা দিশানি 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 করে লাফাচ্ছ, আরে ভাই লিগালটা লিগালি হয়, ঠিক আছে লিগালটা লিগালি হয়, একটা ওয়াইফ
এক বছর কেন, 10 বছর যদি না আসে, ডিভোর্স যদি না হয় সে 10 বছর পরেও ঢুকতে পারে। আমি তো ওটাই বললাম যে দিশানি একটা ভ্রমের মধ্যে আছে, বুঝতে পেরেছ? ভ্রমের মধ্যে আছে না তুমি, ও করছে কিন্তু ভ্রমের মধ্যে পড়ার চেষ্টা করছে। হ্যাঁ, ও স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে বেরিয়ে গিয়েছিল, ও এক্স হয়ে গিয়েছিল, তাহলে রিমিও স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে বেরিয়ে গেছে, মানে রিমিও এক্স। তাহলে এখন রিমির সঙ্গে, রিমি যেহেতু নেই, প্রীতমের সাথে আমি পোষ্টিনষ্টি করতেই পারি, দিস ইজ দা থিং। ও এটার মধ্যেই এতদিন ধরে নিজেকে রেখেছিল এবং সেইটা সুযোগ নিয়েছে কিন্তু সবাই, প্রীতমও নিয়েছে, প্রীতমের মাও নিয়েছে, তাতে ওদের চিন্তাটা একটু এক্সপ্যান্ড হয়। স্কুলে ভর্তি করা উচিত, তিনটেকে না আগে স্কুলে ভর্তি করা উচিত, সাথে ওই প্রীতম আর প্রীতমের বাবা মা কেও স্কুলে ভর্তি করা উচিত। এগুলোর মেইন প্রবলেম হচ্ছে অশিক্ষিত, সবার আগে প্রীতমের মা কে স্কুলে পাঠানো উচিত আমার মনে হয়। স্কুলে যা এখানে কমেন্ট করছে, মানে প্রত্যেকটা ভিডিওতে দেখছি কিছু জন যারা দিশানিকে ভালোবাসে, অবশ্যই কারণ পারে কোনো আইডিয়া নেই। না না, আমি কি বলছি, দিশানির তারা ওকে ভালোবাসতেই পারে দিশানিকে, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা জিনিস কমেন্ট করছে, ও তো সাইন করে বেরিয়ে এসেছিল, রিমিরও তো সেই জিনিস জায়গাটা সাইন হয়ে বেরিয়ে এসেছে। একটু যদি সবাই ভিডিওগুলো দেখে না, যদি সবাই ভিডিও টিডিওগুলো দেখে না, তাহলে বুঝতে পারবে বাপ্পিদির সাথে যখন দিশানির মায়ের কথা হয়েছিল কলে, রেকর্ডিং গুলো সব ভাইরাল হয়েছে, তো সেখানে কিন্তু বাপ্পিদি জিজ্ঞেস করেছিল ওর মাকে, ডিভোর্সের সমস্ত নথিপত্র আছে তো? তখন কিন্তু ওর মা বলেছে হ্যাঁ, ওদের ডিভোর্স হয়েছে, উকিল ধরেই হয়েছে, সেই নথিপত্র আমার কাছে আছে। তাহলে কেন বারবার 3 মাসের কোর্ট পেপারে কথা হলো? তার ভিউয়ার্সরা কেন বলছে ভাই ওদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তাই রিমি লিগাল। বিষয়টা হচ্ছে এইসব করে রিমিকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে, রিমি যাতে রিমিও এটা মেনে নেয় যে যেহেতু আমিও তো শৈশবত করে গেছি, আমি চলে যাই। এখন সঙ্গীরা দিদি সবাইকে সাইড করে দিল, এখন রিমিকে এটা বোঝাতে খুব সুবিধা হবে, সবাই মিলে দেখ আমি তোকে ভালোবাসি না, আমি তো দিশানিকে ভালোবাসি, তুই চলে যা। তিন মাসের ভ্যালিডিটি থাকে, বাস 3 মাস, এর বেশি থাকে না। রিমি একটা সময় হলেও মনে হবে যে আমি তো এখানে আনওয়ান্টেড, তাহলে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। এটাই করছে, বলছে আমরা কোন অত্যাচার করছি না। আরে বাবা, এটা কি অত্যাচার থেকে কম কিছু? কি অসভ্য এরা, মানে আমি কি বলবো, কোথায় আছি? আর এদের ভিডিও গুলো, মানে তোর দেখ ভাই, তোদের ভিডিও না ফার্স্টে দেখতাম না, বুঝলি? তোদের ভিডিও ওই রিমির হাক কাটাকাটি থেকে না, একটা যখন একটা বিশাল রকম একটা সর্বনাশ হতে যাচ্ছিল, তখন থেকে তোকে আমি দেখি, তোকে ফলো করি। মানে তুই ভাবিস না যে এই লোকগুলো সবাই জবলেস, সবাই শিক্ষিত, তোরা যদি শিক্ষা দীক্ষা থাকতো আজকে, তোরা এইরকম দেশের আইন কানুন সম্বন্ধে তো কোনো আইডিয়া নেই, ওই স্ট্যাম্প পেপারে সাইন করে গেছে, হে করে গেছে, ও করে, ওটা নিয়েই পড়ে আছিস। আরে বাবা, খতিয়ে দেখ বিষয়টা, বোঝ, ঘরের ভেতরে বস, মাথা ঠান্ডা কর, লোকের কথা শুনে লাভ নেই। দেন তুই ভাব যে আমি কি করছি, আমি এগুলো করা আমার উচিত নয়। তুই বাঁচবি ভাই, নালে তুই মরবি। শান্তি তুই চাস? তুই শান্তি চাস না, তুই চাস দুটো বউ চাস। এই বাজারে ওর পক্ষে অন্য কিছু করে খাওয়া সম্ভব না, ও বড্ড ছোট বয়সে 5 টাকা ইনকাম করাটা শিখে গেছে। আরে ঠিক আছে, না কি বলছি, যদি টাকার জন্য করছে, শোনো, এরা বারবার বলছি না আমাদের পার্সোনাল লাইফ নিয়ে তোমরা কেন কথা বলছো, তোমরা বলার কে, পয়সা কামাচ্ছ, আমরা ভিউ করি বলে তবে তো পার্সোনাল আছে, এটা কি পার্সোনাল নাই? পার্সোনাল
আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? 11 মাস ধরে আমরা বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলে তাহলে বন্ধুর বউ আসতে ওরা তো রাজি সে কেন? আমরা শুধুমাত্র কাজের জন্য ঘুরেছি, কাজের জন্য গিয়েছি, তাহলে বন্ধুর বউকে কেন মাফ করতে পারছে না? এবার যদি দিশানি বলে আমাকে তো সীমাদি উঠেছিল, সীমাদি গাছে তুলে দিয়েছিল, গাছের তোলালো বলে তুমি গাছে উঠবে? হ্যাঁ তুমি করছি খুকি, তুমি বিছানায় যে শুতে পারছ, তোমাকে গাছে সীমাদি, সীমাদির কোন দোষ কেউ দেখতে যাবে না। তুমি তুমি তোমার ডিসিশন তুমি করো। প্রীতম মাঝে প্রীতম যে বলেছে কৃষ্ণেন্দু বিট্টু এর জন্য কি সীমাদি বলতে গেছিল নাকি গো? সেটাও কি সীমাদি করতে গেছিল? একটা কথা বলি দাঁড়াও, আমি বলছি সীমাদি একটা পারমিশন নিয়ে করে ওরা। আমি একটা কথা বলছি, ওই সীমাদি নামে যদি প্রশাসনের কাছে বলতেও যায় কেন সীমা মজুমদারের কথা শুনেছ? ইউ আর অলরেডি 18, কেউ এসব কিছু ধোপে টিকবে না, ও ফেঁসে যাবে। বাবা সূত্র নেই, ভালো ভদ্রলোক হলে এটাই করবে। যা হয়েছে ওর তো বউ এসছে, আর এখন আমার এগুলো করাটা লোক হাসামি ছাড়া আর কিচ্ছু না। আর আমি তো আর জাস্টিস তো পাবো না, আমি যদি আইনে দ্বারস্থ হই আমার কিছু হবে না। এটা কি ও বুঝে না? আসলে ও পড়াশোনা কিছু নেই, ওরা সমাজে কতটা নোংরা। ওর প্রথম বউকে যে বিয়ে করেছিল, যেটা প্রথম প্রথমকার মানে খেলনা, তাকে বিয়ে করাতে 15 দিনে পেটে বাচ্চা 45 দিনের, এবং সেটা টেস্ট করেছে, সেটা টেস্ট করে সেটা দেখেছে যে ওই বাচ্চাটা 45 দিনের, 15 দিন কিন্তু বিয়ে হয়েছে বাচ্চা 45 দিনে। তার মানে ওর সাথে ওর যদি বিয়ের আগে ফিজিক্যাল হতো তাহলে ও নিশ্চয়ই বলতো যে বাচ্চাটা তাহলে আমার। তার মানে ওর সাথে ওর হাজবেন্ডের বিয়ের আগে কিছু হয়নি, 15 দিনের বিয়ে, পেটে 45 দিনের বাচ্চা, সেটা অন লাইভে এ বলেছে, প্রীতম বলেছে এই কথাটা, এটা প্রীতম বলেছে এই কথাটা আমরা সবাই শুনেছি। আর এই প্রীতম এরা আবার অন্যের চরিত্র বিচার করার জন্য ক্যামেরা খুলে বসে, এরা প্রীতম প্রীতম লাইভে এসে বারবার আমি বলতে চাই, আমরা আমরা ভিউয়ার্সরা সবাই, তোরা স্বামী স্ত্রী, আমরা ওদেরকে আলাদা করছি, যে রিমি প্রীতমকে আলাদা করছি, দিশানিকে টপিকে নিচ্ছি না, দিশানির সরি দিশানিকে নিচ্ছি না টপিকে, প্রীতমের মা, প্রীতমের হচ্ছে ওদিকে প্রীতম, এরা দুইটা লোক আমি দেখতেছি কি করতেছে না। আমরা তিনজন, আমরা তিনজন কি করব? আমরা ডিসিশন নেব। ও আচ্ছা তাই, আমরা বলছি না কিন্তু যে হচ্ছে ওরা তিনজন, আমরা ওদের স্বামী স্ত্রীকে আলাদা করেছি, প্রেমিকা আলাদা করেছি, প্রেমিকার তো আলাদাই। ও মানছে না, ও বলছে না আমরা আমরা তিনজন যা ভাববো, আমি রিমি আর দিশানি আমরা যা ভাববো ডিসিশন নেব, সেই অনুযায়ী আমরা করবো, তোমরা বলার কে? হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টে আমি একটা কথা বলতে চাই, কালকে যে লাইভটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানে তো দিশানি লাস্টে উঠেছিল, নিজে বলছি যে আজকের লাইভটা দিশানির জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। সেখানে দিশানিকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কি চাও, তখন ও বলছে প্রীতম যা চায় আমি সেটাই চাই, ওর ভালোতেই আমার ভালো, কিন্তু আবার বলছে আমি জানি প্রীতম কি চায়, আমি জানি প্রীতম কিসে ভালো, এটা ও নিজের মুখে বলছে যে প্রীতম কি চায় ও সেটা জানে। ভাবো তার মানে প্রীতমের সাথে এখন ওর কথা হয়, নাহলে ও প্রীতম কি চায় ও সেটা ঠিক হয়ে যাবে। হয় প্লাস ওদের মধ্যে মিডিয়েটরও আছে, একজন ক্রিয়েটর আছে যে মিডিয়েট করে, সারাক্ষণ বাথরুমেই বসে থাকে প্রীতম। প্রীতম তো কথা ওর সাথেই তো বলছে, আর দিশানিকে সীমাদিকে তো নিজেই বলেছে আমি সারাদিন কথা বলে ভিডিও কল করি, করবোই তো টাইপের আমরাও করছি, আমরাও জানি, মানে ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও কিরকম টাইপের মানুষকে ম্যানিপুলেট করতে পারে, মানে একটা কথা বলেই পুরো মিথ্যু। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই প্রীতমকে গণধোলাই না দিলে হবে না, সাথে ওই দিশানিটাকেও।
মেয়েটাকে তো ওখানে নিয়ে গিয়ে একটাই নাইটি পরিয়ে রেখে দিয়েছে, সেটা নিয়েও আমি দেখলাম ভিডিওতে কমেন্টস করেছিল। ওর মায়েরও তো কত সুতির ফাঁপা শাড়ি আছে, একটা দে পড়ুক মেয়েটা, দেখতেও কত সুন্দর লাগবে, সবাই বলবে, তোদেরই তো প্রশংসা করবে, না যাক বউটাকে একটু শাড়ি টাড়ি দিচ্ছে। ও রিমিকে কেমন রেখেছে বা রিমি ওদের বাড়িতে কিরকম আছে সেটা রিমি চেহারাই পরিষ্কার করে বলে দিচ্ছে। সোনার আংটি হাতে, শুধু সোনার আংটি, বাবার ছেলে না, আমি মেনে নিলাম যে টাকা নেই বা কিনতে পারেনি, তো ওর মায়েরই তো কত শাড়ি ঘরে থাকে, ছাপা শাড়ি থাকে না, একটা ব্লাউজ ছায়া আর একটা শাড়ি দেয়। আমরাও তো বিবাহিত, আমরাও শ্বশুর বাড়িতে থাকি, যে বৌমা শাড়িটা পরো ঠিক আছে, অথচ বারবার করে ম্যানিপুলেটিভলি লাইভে এনে বলছে বল বল তোকে কি আমরা খারাপ রেখেছি, তুই কি এখানে খারাপ আছিস, তুই কি খেতে পাচ্ছিস না, তুই কি কষ্ট করছিস, দুবেলা খেতে দিলে কি সেটা ভালো থাকা হয়, ভালো রাখা হয়। আপাতত আপাতত রিমিও এটা সহ্য করছে, সহ্যের বার্তাও তো ভাঙবে, কারোর তো কেউ স্বামীটাকে তো কেউ শেয়ার করতে পারে না, এগুলো করছে শুধুমাত্র প্রীতমের জন্যই করছে, যাতে প্রীতম ভালোবাসে, যাতে প্রীতম ওকে মানে ওর ওই আগের সমস্ত কিছু ভুলে যায়, বা যাতে ওকে একটু প্যাম্পার করে, এই জন্য আর কিচ্ছু না। রিমিও জানে ও ওখানে কেমন আছে, কি ওর ও তো সব দেখছে নাকি প্রত্যেক দিন প্রীতমের লাইফে করে দিশানি দিশানি দিশানি। আরে ভাই আমরা মেয়েরা আমাদের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কারোর ভালো সম্পর্ক আমরা সহ্য করতে পারি না, সেখানে হাজবেন্ড বয়ফ্রেন্ড নয়, হাজবেন্ড কি করে সহ্য করবে, একটা বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা আলাদা, যখন তুমি যখন বিয়ে করছো না, তোমার যখন স্বামী আছে না, সেই ব্যাপারটা একদম আলাদা। আমি জানি না বোন তুমি বিবাহিত কিনা, যখন তোমার বিয়ে হবে, আমি কি বলছি ধরো আমাদের কোনো বেস্ট ফ্রেন্ড আছে, আমাদের কোনো ছেলে একটা বেস্ট ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড আমি কিন্তু অন্য কোনো মিনিং বলছি না, বেস্ট ফ্রেন্ড, তার সাথে ধরো অন্য কেউ ধরো বন্ধুত্ব করলো, লাগে না একটা নিজের এ আমার সাথে ওর সাথে বেশি সময় কাটাচ্ছে, আরে বেস্ট ফ্রেন্ড এর সাথেই বলছি, অন্য কোনো মানে কথা ভেবো না। হ্যাঁ কিন্তু হাজবেন্ড প্রীতম তো হাজবেন্ড, তাহলে ওর কতটা জ্বলন হচ্ছে, আমি সেইটাই বলছি, মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে, নিজের নিজের মনের মানুষের ভাগ কখনো দিতে পারে না, কখনো না। আরে কালকে লাইভে বসে রিমিকে পাশে নিয়ে বসে ও কি করে কথাটা বললো, আর ওর মা কি করে ওকে সাপোর্ট করলো, যে আমি হ্যাঁ শুনতে চাইছো তো সবাই, আমি ওকেই ভালোবাসি, ঠিক আছে, আমিও ভাবি সেখানে রিমি যতই প্রীতমকে ভালোবাসুক যাই করুক, ওর কি সেলফ রেসপেক্ট নাই, পাশে বসে বলছে যে আমি দিশানি এতটাই বোকা নাকি রিমি এগুলো সহ্য করছে, একটা কিছু মাথাতে ওর নাম চলছে, আত্মসম্মান নেই, তখন প্রীতমকে একটু যদি একটা যদি ওর অ্যাকশন রিয়াকশন কিছু একটা করলেও তো একটা ব্যবস্থা হতো, এটার উল্টে ও প্রোটেস্ট করছে যে না আমাকে কিছু করেনি, প্রীতম প্রুফ করতে পারবে তো আজকে, কিন্তু প্রীতম পরিষ্কার ভাবে আমরা তো দেশের আইন কানুনটা জানি, পড়াশোনাটা তো শিখেছি, ও হয়তো জাস্ট ফার্স্ট ইয়ার অবধি পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, আমরা তো মিনিমাম আমি একটা জায়গায় চাকরি করি তো সেখান থেকে, তো তুমিও একটা জায়গায় চাকরি করো, তোমরা তো বুঝতে পারছো যে এদের ভবিষ্যৎ, কথায় কথায় একটা কথা বলছে, সবাই হচ্ছে টাকা কামানোর জন্য এ করে বসে আছে, আমরা সবার পয়সা দরকার নেই, আমরা নরমাল ভিউয়ার, আমরা ইউটিউবে টাইম পাস করতে আসি, আমরা আমারও যদি আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো আমি আমারও চ্যানেল রয়েছে একখানা, আমাদের আমাদের চ্যানেলে ভিডিও দিই, আমরা টাইম পাস করতে আসি, আমাদের তোমাকে বলছি প্রীতম, তুমি যেটা প্রমাণ করতে চাইছো এটা আমাদের পার্সোনাল লাইফ কন্ট্রোভার্সি ক্রিয়েটররা আমাদের লাইফটাকে হেল্প করে দিয়েছে, তোমার লাইফ তুমি হেল্প করেছো, ফার্স্ট তোমার লাইফ তুমি হেল্প করেছো, 17 বছর বয়সে বিয়ে করেছো, 17 বছর বয়সে তুমি যে মেয়েটিকে কিচ্ছু ওদের ওদের লাইফে কোনো পার্সোনাল বলে কিচ্ছু নেই, পার্সোনাল বলে যদি কিছু থাকে তো সেটা নিয়ে কেন হবে না, এক্স্যাক্টলি তুমি তোমার লাইফটাকে যদি পাবলিক না করো, তোমার ঘরে কি হচ্ছে, সংঘমিত্রা আছো এখানে, তোমার ঘরে কি হচ্ছে, আমি জানি না, আমার ঘরে কি হচ্ছে তুমি জানো,
কালকে দিশানির জন্য ও যারা সীমাদির এগেইনস্টে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে ওই কি জয়শ্রী অসভ্য মহিলা তিনটে বিয়ে করেছে নিজে আর ওদিকে প্রতীক না কি নাম সেটা সীমাদের উপরে জয়শ্রী ঠিক আছে এই দুটো পার্টিরা নিয়ে দিশানির পাবে তার জন্য সমাজকে ভুলবার বার্তা দিও না, পরকে কে প্রমোট করো না, নিজের নিজের আমার সাথে কারোর একটা শত্রুতা আছে মানে আমি সমাজকে ভুল বার্তা দেবো না, তার সাথে আমি তার সাথে হচ্ছে বারবার বলছে আমাকে একটু সময় দিতে হয় না, আমাকে একটু সময় দিতে হয় না, সেদিন কোথায় তোমার সময় ছিল যে তুমি তোমাকে ছেড়ে গিয়েছিল এবং তুমি এক মাসের মধ্যে দিশানির সঙ্গে শুয়ে পড়েছিলে বা দিশানির সঙ্গে প্রমোশন ভিডিও করতে গিয়েছিলে, সেদিন তোমার সময় দরকার হয়নি, সেদিন মনে হয়নি আমার বউটা তো এই সবে মাত্র ছেড়ে গেল আমি আজকে এই মেয়েটিকে নিয়ে আমার এক্স ওয়াইফ কে নিয়ে প্রমোশনে যাব না, কোথায় ছিল সেদিন তোমার বিবেক বুদ্ধি, সেদিন সময় কোথায় ছিল? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে হতেই পারে, আমরাও বিবাহিত আমাদেরও স্বামী আমার হাজবেন্ডের সাথে আমার হয়, এবার ও বাড়ি যাবে, কি বদমাশ ছেলে, ও স্ট্যাম্প পেপার রেডি করা আছে আগেই, ও সইটা করিয়ে নেবে, কারণ দিশানির সাথে তো আগে থেকে লিঙ্ক আপ আছে না, ও সইটাই করিয়ে একেবারে সাফাই করার ব্যবস্থাই ছিল, কি বদমাশ মানে ভাবলে যদি রিমি চলে যায় আবার রিমির ভারেই দোষটাও চাপাবে বলে। আরে না শোনো, যখন রিমি আসলো চেরি কালারের, হ্যাঁ রিমি তো চলে গেল, সেই সুযোগ দেখলো যে মালপত্র বিশাল বাড়ছে, দিশানি এন্ট্রি নিল, দিশানি এন্ট্রি নিল, প্রীতমের গাড়িও হাওয়া নিয়ে নিল, তারপর মানুষ বোঝে রে ভাই তোর লক্ষ্মীটাকে, দিশানি থাকাকালীন তোর ভিউজ গুলো এবার দেখ, গিয়ে বল 37-47 এখন ভিউজ গুলো এবার গিয়ে দেখ, আর একটা ছেলে রিমি তো না হয় বোকা জ্বালাতেই ও মানতে পারছে না এসব কিছু না, ও সব জানে যে রিমি যে দিশানি নিজেও জানে যে রিমি লিগাল বা আমি এটা দোষ দিচ্ছি কিছু কিছু লাভ হবে না, এটা দিশানি জানে কিন্তু দিশানি ভাবছে যে কোনো ভাবে যদি আমি প্রীতমকে পেয়ে যাই, প্রীতম আমি ভাবছি এমএটা করলে বলে নিল যে ও মুখটা কি করে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে, আমি তো সেইটাই বুঝতে পারছি না রে ভাই, মিনিমাম মানে লাজ লজ্জা কিছু নেই, প্রীতমকে তো ভুল বুঝো না, প্রীতমকে তোমরা কেউ ভুল বুঝো না এসবও বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি, পুরোপুরি অ্যান্টি এই শিবানী মজুমদার মহিলা মানে রিমি পারবে না, ওই ওই জায়গায় আমরা থাকি না, ও চুলমুড়ি ধরে ভরা বাজারে পেড়ে দাম, একদম চাবুক দিয়ে পেড়ে দাম দিশানিকে ভরা বাজারে, আমাদের মতো মেয়ে দরকার ছিল ওখানে। রিমিকে একটা কথাই বলতে চাই, এক সেকেন্ড দিদিরা সবাই একটু চুপ করো, রিমি তোকে একটা কথাই বলতে চাই, তুই তোর স্বামীর সাথে কি করবি কর, স্বামীকে সাপোর্ট কর, স্বামীর ভুলগুলোকে সাপোর্ট কর, আমার কিচ্ছু বলার নেই, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই দিশানি যদি আসে মাঝখানে চুলের মুঠিটা না ঘুরিয়ে দিস, বুঝলি, প্রোটেস্ট করতে শেখ, নালে ওই দুটো মিলে না দিশানি প্রীতম মিলে তোকে ঠিক সাইড করে দেবে রে বোন, ওই স্বামী তোর স্বামী না, ওটা হচ্ছে মানে শুয়োরের বাচ্চা, বুঝলি, তোকে ঠিক সাইড করে দেবে, তখন না এই কান্নাকাটি করবি পাবলিকের আর না সিম্প্যাথি করতে হবে না, ওকে এটাই বোঝাচ্ছে যে আমি ওকে ভালোবাসি, দিশানিকে ভালোবাসি, আমি তো এখানে আনওয়ান্টেড, তুই তো এখানে আনওয়ান্টেড, তোকে তো জোর করে থুয়ে দিয়ে গেছে, আমি তো তোকে ভালোবাসি না, আমাদের বড় খেলা, আমাদের বড় খেলা হচ্ছে সিম্পাথি কার্ড খেলছে নাকি, শুনছি সিম্পাথি কার্ড, ওকে কে সিম্পাথি দিচ্ছে, যে দিচ্ছে জয়শ্রী তোমার শত্রু, একটা কথা বলছি, ও বাজারু মাল, কেন বলছি বাজারু মাল কথাটা অর্থ আছে, ও দুটো বাচ্চার পেট চালাতে হয়, ও এক নম্বরে বাজারু, ওকে যদি এখন কেউ বলে ফুলের শো, আমি বলে দিচ্ছি শোনো, ওকে নাম করবে না কারো, ওই যে ওই ঝিটাকে, ওর ওর অ্যাকচুয়ালি ওর কাজের পেশা হচ্ছে লোকের বাড়ি বাসন মাজা, ওকে যদি আজকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিই, ও কালকে অন্যের বাড়ি মাজবে, আবার অন্য বাড়ি থেকে যদি কেউ ডেকে আনে ও আবার আমার বাড়ি মাজবে, এটা ওর কাজ পেশা, দেখো যত কন্টেন্ট ক্রিয়েটর আছে কেউ এরকম ভিডিও মাজবে না, এই মহিলাটা মানে রিং কেন,
ঝিটাকে নিয়ে বলেনি, ওর কাজ, ওর কাজ অ্যাকচুয়ালি লোকের বাড়ি, মানে লোকের বাড়ি ঝিগিরি করা। ঝিগিরি কথার অর্থ বলতে লোকের বাড়ি কাজ করা, সে ছোট না, কিন্তু ওর কাজ, ও হচ্ছে একেবারে মানে কোনো মালিকের বাড়িতে যদি বলে নে একটু দে আমি দূর 50 টাকা হাতে দিচ্ছি নে একটু তোল, ও ওইটাই করবে। কারণ ওর কোনো জাত নেই, ওর তিনখানা বর নিয়ে তার দুখানা বাচ্চা নিয়েছে, একটা বর তো টিকাতে পারেনি, দুটো বাচ্চা মানুষ করার কোনো গার্জেন নেই। তার জন্য ও কি করে বলতো, এইসব গুলো করে, একে ওকে গালাগালি দিয়ে ইনকাম করে বাচ্চা দুটোকে খাওয়ায়, বাচ্চা দুটোকে পড়াশোনা করায়, কোনো উপায় নেই ওর, ওর কোনো উপায় নেই। তো সেই কারণে ওকে আমি পাত্তা দিই না, ওকে আমি ভাবি যা তুই যা বলছিস বলে তুই তোর দুটো বাচ্চাকে খাওয়ার পড়ার খরচ দিলাম। সেটাই, আমি এখন আর ভিডিও দেখাই বন্ধ করে দিয়েছি, বারবার চলে আসে এখন, একবার আনসাবস্ক্রাইব করবে, নট ইন্টারেস্টেড করবে, ব্লক করবে, দেখবে আর তোমার কাছে সাজেস্টও আসবে না, নট ইন্টারেস্টেড। হ্যালো, হ্যাঁ আমি আরেকটা কথা বলি, দুদিন আগে রিমি প্রীতম ফিজিক্যাল হয়েছে কিনা এটা নিয়ে বহুত চর্চা হচ্ছিল, ঠিক আছে। আমার কথা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ হতেই পারে, ওরা হাজবেন্ড ওয়াইফ ওটা হতেই পারে, ঠিক আছে। সেই নিয়ে তো প্রীতম এসে আমরা ওকে দেখতে এসেছিল, আরে কারো দেখার দরকার নেই ভাই, তোমরা যদি করে থাকো সেটা করতেই পারো। এটা এতটাই বোকা, রিমি এসে কি বলেছে, যে কে বলেছে, না কখনোই হয়নি আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। আরে ভাই মেডিকেল টেস্ট এখন অনেক উন্নত, ওইটারও টেস্ট করলে বোঝা যায় তুমি কদিন আগে করেছো, কবার করেছো, মানে কোন লেভেলের মূর্খ এরা, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই ফিজিক্যালে গেছে, এখন সীমাদি যদি বলে তাহলে চল তোর মেডিকেল টেস্ট করে রিপোর্ট নেবো, তারপর থানায় যাবো, তখন কি করবে, তখন যদি করে থাকে আরে কি করবে ওরা। সীমাদি আমার একটা কথা বলার আছে, যে একজন বলছে, ও কালকে বলছে যে আমার নাকি ফিজিক্যাল হয়নি, ও প্রুফ বলছে, আরে তুমি কেন মিথ্যে কথা বলছো, আমার হয়নি, আমাদের ফিজিক্যাল হয়নি। প্রথম কথা, না না এটা আর কি সম্পূর্ণ এটা আর কি পার্সোনাল কথা, যদি হয়েও থাকে নাইও হয়েও থাকে ওটা আমাদের কোনো কনসার্ন নয়, ঠিক আছে, যে কেন হয়নি কি হচ্ছে ওটা আমাদের কোনো কনসার্নই নয়, কনসার্ন। আমি একটা সেকেন্ড একটা কথা বলিনি, এখানে সীমাদিকে ফাঁসানোর জন্য বলির পাটা করা হচ্ছে রিমিকে, হ্যাঁ এখানটায় মেনলি কাজ করছে কি, ওরা কাটা দিয়ে কাটা তুলছে, ওরা ভাবছে রিমি আমাকে বললে আমি রিমির ওপর রেগে যাব, রেগে গিয়ে আমি রিমির এগেনস্টে ভিডিও নামাবো এবং রিমিকে বাড়িয়ে কথা বলবো, কিন্তু এটা আমি করব না, কারণ আমি জানি ওরা ওরা অ্যাকচুয়ালি এই কাজটা করছে, যে ওরা ওদের প্রেশারে রিমি আমাকে বাজে কথা বলছে, তাহলে আমি আমার বাজে কথাটা বলার শোনাটা বেশি ইম্পর্টেন্ট না ওর সংসারটা বাঁচানো, তোমরা বলো। তুমি ঠিকই করছো সীমাদি, তুমি ওই কে কেস দেবে, তুমি একদম যে তোমার বালও ছিড়তে পারবে না, তুমি চিল মারো, ওর প্রমাণ আছে, ও কেস দেবে তার প্রমাণ আছে, তাছাড়া কেস দিয়ে কিছু করতে পারবে না, কারণ এখানে সীমাদি লাস্ট অবধি প্রথমে যাই ইনস্টিগেট করে থাকুক না কেন সেটাও প্রভোকেশনে করেছিল, প্রীতম ভুলভাল বুঝিয়েছে সেইটার জন্য করেছিল, আর আজকে যেটা সীমাদি করছে সেটা সঙ্গীতাদিকে সাথে নিয়ে করছে, এখানে কারোর কিচ্ছু করার নেই, সঙ্গীতাদির ক্ষমতাটা আমরা সবাই জানি। আজকে প্রীতম কি পারতো না, জোর করে থুয়ে দিয়ে গেছে, জোর করে থুয়ে দিয়ে গেছে, তা তুই যা গিয়ে কারোর সাথে একটা কথা বল প্রশাসনের কাউকে, যে আমি একে রাখতে চাই না, বাড়ি থেকে বার করে দিতে চাই, সেটা তো তুই করলি না, সেই চেষ্টাও করেছিল, পারেনি। আর সীমাদি আমার আমার একটা পার্সোনালি খুব বাজে লেগেছে, যেটা হচ্ছে রিমির ব্যাপারটা, রিমিটা এতটা স্বার্থ, আমি রিমির ব্যাপারেই বলবো, ও খুব স্বার্থপর আমার এই জিনিসটা লাগলো, তোর জন্য সীমাদি, তোর জন্য সঙ্গীতাদি সবাই গেল, বলছে না না ওকে দান করেছে, মানে ও তোমার উপরে উপকার করেছে ওখানে রেখে, না ওটা ওর রাইট, সেটাই রিমি ভুলে গেছে, যে ওটার কিন্তু রিমির রাইট ওখানেও আছে,
আরে ও দুদিন তোকে আলাদা করে লাইভে বুঝিয়েছে যে দেখ আমি কিন্তু তোকে আর ভালোবাসি না, আমি কিন্তু দিশানিকে ভালোবাসি, তোকে যদি এখানে জোর করে দিয়ে যায় তুই কিন্তু আমার থেকে কোনো ভালোবাসা পাবি না, এরপরেও কি তুই থাকতে চাস? তুমি বলছো আমি ভালোবাসি না থাকতে চাই না, তুমি এটা বলতেই পারো না বিকজ তুমি ওকে বিয়ে করেছো। এবার যদি রিমি ওর এগেইনস্ট কেস করে দেয়, যদি রিমি ওর এগেইনস্ট কেস করে দেয় ও করবে না, ও সেটা জানে, রিমি করবে না। রিমি চোখ মুখ শোন, এগুলোর জন্য রিমিকে সোজা চলে যাবে মেডিকেল ডাক্তারের কাছে, সঙ্গে সঙ্গে ওকে কাউন্সিলিং করানো হবে, কাউন্সিলিং করে ওর পুরো মেডিকেল চেক আপ হবে, কাউন্সিলিং হবে, সেখান থেকে পুরো বেরিয়ে আসবে ওকে এই কদিন ধরে ওর ওপরে কি কি মানসিক নির্যাতন হয়েছে, এবং সেটাই গ্র্যান্ড হবে এবং তার উপরই বেস করে ওর ওপর অ্যাকশন নেওয়া হবে। সেই কারণে ওকে যতটা ওরা যত্ন করবে, যতটা ওরা ভালোবাসবে, যতটা ওরা আদর করবে, ততটা ওদের জন্য সেফ। সে আমাদের গালাগালি দিক দিক আমাদের গালাগালি আমাদের একটা মেয়ের সংসার বাঁচাতে গিয়ে যদি তুমি কারোর কাছে গালাগালি খাও সেটা না। আর একটা কথা, আরেকজনের যে বেশি লাফাচ্ছে তাকে তার অকাতটা দেখিয়ে দেবে এই রিমি। একটু সবুর কর, একটু ধৈর্য ধর, কারণ সবার আগে রিমি রিমির জায়গাটাকে শক্ত করুক। আরেকটা কথা বলছি, এই বড় খেলনা লিগাল 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 চিৎকার করছে, যে সময় এই আরমান ছোট খেলনার সঙ্গে বিয়ে করছিল তখন গিয়ে ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে দাঁড়াতে পারে তারপরে ও চলে গেল, ওর মা ওকে নাকি জোর জবরদস্তি নিয়ে চলে গেল, তারপর প্রীতম তো একা থাকতে পারে না, হি নিডস আ গার্লফ্রেন্ড, তারপর বিয়ে করলো। বিয়ে করার সঙ্গে সঙ্গে রিমি চলে এলো ওদের বাড়িতে, এবং রিমি যখন এলো তখন ওই যে আমি আমার লিগাল আমি তো যে স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে এসেছি, সেই স্ট্যাম্প পেপারটা নিয়ে গিয়ে কেন প্রীতমদের বাড়িতেও দাঁড়ালো না? তাহলে কি রিমির সাথে প্রীতমের বিয়েটা হতো? যদি ও লিগাল ওয়াইফ হতো তাহলে কি কখনোই এটা সম্ভবপর হতো যে রিমিকে প্রীতম বিয়ে করে নিত? এটা হতো না তো। আর দিশানি আজকে বলছে আমি রবার দিয়ে পুছে কি করে দিই, তাহলে কিছু তো লিগাল জি, এটা হচ্ছে শুধু ডাইভোর্সের যে পেপারটা হয় না সেটা হি আর কি গভর্নমেন্ট মানে, তাছাড়া কোথায় কি সাইন করে এক্স্যাক্টলি সেটা কেউ দেখবে না। ওর যে ডাইভোর্সটা হয়েছে কি না ওই ডাইভোর্সটাই তো লোকে মানবে। আচ্ছা আমরা যদি লিগালি প্রতিম প্রত্যেককে বলছি শোনো, মন দিয়ে শোনো, খুব শিগগিরই একটা আন্দোলনের ডাক দিচ্ছে সঙ্গীতাদি, খুব তাড়াতাড়ি আন্দোলনের ডাক দেবে, তোমরা কারা কারা এই আন্দোলনে যোগদান করবে, আর ওকে গণপিটুনি ওকে গণপিটুনি দিয়ে ওর এই আরমান মালিকের ভূত ছোটাতে হবে। ওর এই দুই বউ নিয়ে খেলা, ওর প্রেমিক চাই, প্রেমিকা চাই, ওর প্রেমিকার নেশা যেন স্বপ্নেও কেউ না আসে সেই ব্যবস্থা করতে হবে। তা কারা 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 এই গণপিটুনি দেবা বলে রেডি মানে সহযোগিতা করবা বলো? কতজন শোনো, আমরা খুব শিগগিরই খুব শিগগিরই দ্রুত আমরা একটা জনসভার আয়োজন করব, এবং সেখানে এই যে আমি লাইভের বলে দিচ্ছি, এই লাইভটা যত পারো তোমরা শেয়ার করো, প্রত্যেকে প্রত্যেকের ফেসবুক পেজ থাকলে ফেসবুক, অন্য কোন জায়গায় শেয়ার করার থাকলে শেয়ার করো, তোমাদের লোকালয় শেয়ার করো, যেখানে খুশি শেয়ার করো, যে যে যেখানে আছে সে সেখান থেকে যত যত লোক পারো আসো, এসে এক জায়গায় হও হয়ে এই আরমানের, যারা যারা মনে করছো যে নাই আরমানকে
এর পাছা লাল করে এর চুলকুনি ঘুচিয়ে দিতে হবে, আর এর পাছা গরমটাকে ঠান্ডা করতে হবে, দিয়ে মেয়ে ছেলের স্বপ্ন দেখা ভুলে যাবে। শুধু বউ, শুধু ওই বউ ছাড়া পৃথিবী কারোর দিকে তাকাবে না। একা করলে হবে না, ওর মাকেও শিক্ষা দিতে হবে, অংশগ্রহণ করবে, যারা যারা দেখবে তারা তারা অবশ্যই কমেন্ট করবে। কালনার আশেপাশে থেকে যে যেখানে আছো যত দূর লোক, আমি তো প্রচুর লোক আমার হাতে আছে, আমি সহযোগিতা করব, এবং যে যেখান থেকে আছো, কালনার আশেপাশে আছো, কৃষ্ণগড়ের আশেপাশে আছো, নবদ্বীপের আশেপাশে আছো, যে বাঁকুড়ার আশেপাশে যে যেদিকে আছো, মোটামুটি এই 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 আমাদের বাংলার আরমান মাল্লিকের এই চুলকুনি বন্ধ করার জন্য এই গণপিটুনি দেব, গণপিটুনির ব্যবস্থা করা হবে। সেটার জন্য তোমরা কারা কারা এক হবা অবশ্যই হও, এবং সবাই আমার কমেন্টে লেখো, আমার সাথে যোগাযোগ করো, জাস্টিমা ফেসবুক পেজ, তাছাড়াও আমার নাম্বার যাদের যাদের কাছে আছে, এবং ফেসবুক তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো, তাহলে আমাদের কাছে ইনফরমেশন গুলো এক জায়গায় আসবে। হ্যাঁ, তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি এটার জন্য জাস্টিস ফর রিমি একটা গ্রুপ করব, সেখানে শুধু মানুষ জোগাড় করা হবে যে ওকে গিয়ে ধোলায়, এবং সাথে তো সঙ্গীতা দিদি ভাই থাকছেই, তোমরা সেই আন্দোলনে সবাই একসাথে হতে পারবে, একসাথে হয়ে ওকে গণপিটুনি দিতে পারবে। কারা কারা ওটো ওটো লাইভে ওটো লাইভে ওটো কারা কারা এই গণপিটুনির সঙ্গে অংশগ্রহণ করতে চাও, আর এই গণপিটুনি দিতে চাও, সবাই তো তাই চাইছি, আমরা আমরা তো এর বাইরে কিছু চাইছি না। ছেলেটির মা কিরকম, আমি ভাবছি ছেলেটির মা বলে ও তো অন্য কোন মেয়েকে দিয়ে ফুর্তি করে বেড়ায়নি, ও তো বিয়ে দিয়ে স্বীকৃতি মানে বিয়ে করে স্বীকৃতি করে নিয়ে এসেছে। আজকের আজকের ভিডিওটা যেটা ওর মা ছেড়েছে, আমার কথা কি এম আই অডিবল? ইয়েস ইয়েস ইউ আর, ইউ আর। হ্যাঁ, আজকে ওর মা যে ভিডিওটা ছেড়েছে সেটা যে অধ্যত্তপূর্ণ ভিডিওটা ছেড়েছে, এবং ছেলেটি লাইভে যে বলছে যে মানে এটা এখন আর এইটুকু সেন্স নেই যে এটা একটা সোশ্যাল ইস্যুতে দাঁড়িয়ে গেছে, এটা কেউ টাকা ইনকামের আর জায়গাতেই নেই, এটা একটা সামাজিক ঘটনায় দাঁড়িয়ে গেছে যে একটা সামাজিক ব্যাধি যেটা হচ্ছে বাল্যবিবাহ। ওর মা জানেই না, ওর চ্যানেলে এমন কিছু প্রুফ রেখে দিয়েছে যে ওর মা সবচেয়ে আগে কেসটা খাবে। আমি বলবো না সেটা, ওর মা কালকে কি বলেছে জানো, এগুলো পাড়ায় পাড়ায় হয়, এগুলো কিছু হাইলাইট হয় না, যেহেতু আমার ছেলে ইউটিউব করে তাই আমার ছেলে হাইলাইটেড হয়েছে। ইউটিউবটা বন্ধ করছে না কেন? আমি কলকাতায় থাকি, জিনিসটা আমাদের পাড়াতে হতো না, ক্লাব চলে আসতো সবার আগে, সবার আগে ক্লাব হস্তক্ষেপ করতো, তারপরে বাকি সবকিছু হতো। একদিন আসো সবাই, হাতের একটু মাসাজও হয়ে যাবে, আর গণপিটুনি ওকে প্রচুর দেখেছি বিশ্বাস করো, কিন্তু এই যে সোশ্যাল ভাবে যে মানুষকে বেশি লাগছে বিয়ে করে দেওয়া, রীতিমতো ভয়ভীত হয়ে সকলকে রিকোয়েস্ট করছে আপনারা আমার মেয়ে আর জামাইকে নিয়ে কিছু বলবেন না। ওর মা এটা বুঝতে পারছে না যে এই যে ফাইটটা হচ্ছে বা লড়াইটা হচ্ছে, ওর ওনার মেয়েকে লাইনে বসে গেল, মা লাইনে বসে গেল, ওনার মেয়েকে সারা জীবন রাখার জন্য আমরা লড়াইটা করছি, আর উনি যে হাত জোর করছে পা ধরছে ওনার মেয়েতে 15 দিন কি এক মাস টিকবে, আমরা ওকে গোটা লাইফের জন্য রাখার জন্য লড়াই করছি। সীমাদি, তোমাকে আমি একটা কথা আরো অ্যাড করতে চাই, প্রীতম কিন্তু এমনিও খুব বাজে একটা জিনিসে ফাসবে, তোমাকে কি করে বলছি, যদি ওর মাদের মানে এই দিশানির মায়ের কাছে যদি ওই একটা ওদের পেপার সাইন করা যদি ডাইভোর্স আর কি সিগনেচার থাকে, তারপরে যদি ওরা রিমিকে বিয়ে করে, লিগালি যদি ওর ডাইভোর্স না করে যদি এমনি করে রিমিকে নিয়ে ঘরে এনেছে, সেটাতেও কিন্তু প্রীতমের অনেক বড় কেস হবে। ওটাকে ডিভোর্স হিসেবে ধরাই যায় না, বোথ পার্টি বসে সাইন করে দিয়েছে, আর রিমিকে যে স্ট্যাম্প পেপারে সাইন করেছে সেটা রিমি পড়েও নি বোঝেও নি এবং দুটো পার্টি বসেও নি,
এটা কোনোদিনই ডিভোর্স নয়, স্ট্যাম্প পেপারটা তো একটুও ভ্যালিড নয়, এগুলো জানার জন্য পেটে একটু বিদ্যা দরকার হয়, ঠিক আছে? ক্লাস টেন এর পরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আর কি বিদ্যা আছে বলতো? ফুল ফাল তো বকবে। আমার কাছে ওই পেপার আছে, তুই তোর সিধা উচিত কি ছেলেটার এত অহংকার, তো দিদি ওদের ওর ওর অহংকারটা কিসের জন্য? তো ওর ওর কিছু না, কিসের অহংকার গো? না ভালো চাকরি করে, না হচ্ছে তোমার ওয়েল এডুকেটেড, কিচ্ছু নেই, কিসের অহংকার জানো তো? ওই দুটো কে লাগলাই করছে না? আমার প্রীতম, আমার ফলোয়ার্সের অহংকার, আমার রিমি, কোন ফলোয়ার্স না ছাড়ো, ও ফলোয়ার্স থেকে কিচ্ছু হবে না দিদি, যদি আমার ভিডিও ভিউজই না আসে ফলোয়ার্স থেকে কিচ্ছু হবে না। আরে আজকে যদি ইউটিউব চ্যানেলটা উড়ে যায় রিপোর্ট খেতে খেতে, কালকে এই অহংকারটা কোথায় থাকবে? আরে ইউটিউব চ্যানেলে যদি থাকেও, আমার কথা হচ্ছে ওর চ্যানেল রইলো, ওর 2.5-3 লাখ ফলোয়ার, সেটাও কিছু যায় আসে না। ওর ভিডিও যদি ভিউজ না আসে, ওর মোটা টাকা ইনকামও হবে না, ওর অহংকারটা হচ্ছে। কিন্তু এটা কিন্তু সত্যি কথা সীমা দি, ও কিন্তু দিশা কিন্তু রিমিকে রিমিকে লাইফে করতে দেবে না, রিমিকে রিমিকে সংসার করতে দেবে না সীমা দি। ওর 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 হচ্ছে, আমি আমি জানি, আমি যদি, হ্যাঁ রিমি না, আমাকে একটু প্লিজ কমপ্লিট করতে দাও, আমি কথা বলতে চাই যে যদি আজকে যদি রিমি আজকে যদি প্রীতম যদি ভালো হয়ে যায়, ও কিন্তু দেখতে চায় না, ও যদি এতই প্রীতমকে ভালোবাসত তাহলে এক বছর কেন নিজের মাকে মানায়নি দিশানি, কেন নিজের মাকে বোঝায়নি দিশানি? ওর মা তো দিশানি মাকে তো মানতে চায় না। তাহলে তুমি কেন রিমির আর ওই মাঝখানে প্রীতমের মাঝখানে আসছো, যখন তুমি মাকেই বোঝাতে পারোনি আজ পর্যন্ত? তুমি এখন লিগ, আরে মেরে বোঝানো তো ছেড়ে দাও, আরে বোঝানো তো ছেড়ে দাও, বিয়ের বিয়ের পরে মা মেয়ে লাইভে লাইভে বসে এটা বলেছে, লাইভ করতে বসে, যে ওই ছেলের কাছে কদিন রিমি থাকতে পারে দেখবো, ঠিক আছে? ওই ছেলের কাছে কদিন তুমি থাকতে পারে দেখো, এই লাইনটা ওর মা পরে আসছে, আগে তো রেসপেক্ট দিতে হবে সামনের মানুষটাকে, সামনের মানুষটাকে তো আগে রেসপেক্ট, তোমাকে আজকে ভালোবাসা তো পরে সেকেন্ডারি। সীমাদি তোমাকে সবাই বলছে যে তুমি, তোমাকে সবাই ব্লেম করছে যে আরে প্রীতমের ব্যাপারে ভাবো, প্রীতমের ব্যাপারে ভাবো, প্রীতমের ব্যাপারে কাউকে ভাবা উচিত না, প্রীতম নিজের ব্যাপারেই ভাবছে না যে নিজে কি ভালো চায়। ওকে এও চাই, ওকে ও চাই, এটা তো, এটা তো আমাদের হিন্দু সমাজে এগুলো মানবে না, হ্যাঁ, বাট এর পরে যদি কোনো লিগাল যদি কেউ স্টেপ নেয়, ওর বাড়িতে যদি কেউ যায়, এখন তো ওর উপরে কি হবে ওটা ভগবানই জানে। না না, রিমিকে একটা কথা বলবো, রিমি আমি জানি তোমার ওখানে থাকতে হয়তো খুবই প্রবলেম হচ্ছে, আমি থাকলে তো থাকতেই পারতাম না, আমি থাকলে তো আই উইল গো, রিমিকে বলে, রিমিকে বলে, রিমিকে একটা কথা বলে, রেজাল্ট জিরো, রিমি নিজে ওপেনলি বলছে সবাই আমরা নাকি টাকা কামাচ্ছি, রিমি কনস্ট্যান্ট আমাদের ইনসাল্ট করে যাচ্ছে, আমরা তো আগেও বলতো অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ওটাও আগেও বলতো, ওটাও যতবারই যা কিছু হয়েছে সামনের মানুষটাকে মানে প্লিজ করার জন্য বা সামনের মানুষটা থেকে অ্যাকসেপ্টেন্স সিক করার জন্য সবসময় বলে যাচ্ছে, ওরা ও ওদের তো কোনো কাজ নেই, ওরা তো ভিউজ এর জন্য ওরকম করে, এই কথাটা ওর মুখে লেগে আছে, তোরা তো আমার মুখ বেঁচে খাস, এগুলো বলে কিন্তু ব্যাপারটা না, এখন ওদের তিনজনের ঊর্ধ্বে গিয়ে একটা সামাজিক ব্যাধির এগেনস্টে আমরা লড়ছি, পরে থাকুক মানে সেটাই বলছি, না না ঈশানি না রিমি, দেখো দে আর ইনফ্লুয়েন্সিং পিপল, ওদের বয়সী ছেলে মেয়েরা যারা অতটা নিজ মানে ইমোশনকে সাইডে রেখে লজিক্যালি ভাবতে পারে না তাদের হরমোনাল ইমব্যালেন্সেস এর জন্য, রাশের জন্য, তারা তো এগুলো শিখছে এবং সেগুলো গ্রাস্প
করছে, এরপর তারাও যদি এরকম পাড়ায় পাড়ায় এক একটা করে প্রীতম তৈরি হয়, সমাজটার কি হবে? আজকে পয়েন্টটা কিন্তু আমাদের এটা, ওরা এই জায়গাটা বুঝতেই পারছে না। আর এই জায়গাটা বুঝতে গেলে একটা বেসিক এডুকেশন দরকার হয়, যে তোমরা একটা সামাজিক দরকার নেই, উই আর ওয়েল এস্টাবলিশড। তোমরা যেটা করছো, তো এই দেবনাথ পাল এবং মজুমদার এরা যারা যেটা করছে, সেটা যদি পাড়ায় পাড়ায় রেপ্লিকেট হতে থাকে, মানুষ যদি অবুঝের মতো এটা করতে শুরু করে, রেপ্লিকেট করে যে ওরা করছে, ওরা এত বড় ইউটিউবার, ওদের এত এত লাখের চ্যানেল, আমরাও তাহলে করতে পারি সাধারণ মানুষ, তাহলে আমাদের সমাজটা কি হবে, কে ভাববে এটার কথা? আমাদের নেক্সট জেনারেশন ছাড়ো, এই জেনারেশন কি শিখবে? ওদেরকে বেঁচে ভাত খাচ্ছি। আরে ভাই তুই ইউটিউব চ্যানেল বন্ধ করে দে, দেখ আমরা ভাত পাই কি না, ভিউয়ার্সরা ভাত খাচ্ছে তোকে দেখে, এই ভিউয়ার্সদের জন্য টিকে আছিস? সীমাদি তো এতদিন ধরে আমি দেখেছি যে অন্য একটা ফ্যামিলির যে ব্যাপারটা হয়েছিল সেটা নিয়ে বিজি ছিল, ওটা বাদ দিন, ওটা বাদ দিন, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে প্রীতম দি তিনি ভিডিও করতেই না, একদম নমিনাল আমি দেখেছি ভিডিও করতে। আজকে সীমাদিও নাকি ওদের বেঁচেই খাচ্ছে, তাহলে আমরা তো ক্রিয়েটরই নই, আমরা তাহলে কাকে বেচবো? না না, ব্যাপারটা হচ্ছে ওরা যাক, ওরা কিন্তু সবার কাছে অ্যাপ্রোচ করছে, বাবলিদির কাছে অ্যাপ্রোচ করলো, বাবলিদির মতামত যখন পছন্দ হলো না তখন বাবলিদি খারাপ, সঙ্গীতাদির কাছে অ্যাপ্রোচ করলো, যখন সঙ্গীতাদি ভেতরে ম্যাটারটা বুঝলো, হ্যাঁ ও ডিসিশন নিল, তখন সঙ্গীতাদি খারাপ, সীমাদি ঢুকলো যখন ম্যাটারটা দেখলো, পুরোটা রিভিল করলো, সীমাদি খারাপ। যেই ভেতরে ঢুকবে, ওরাই কিন্তু ইনভাইট করে নিয়ে আসছে, এবার যেই ভেতরে ঢুকছে সত্যিটা যখন, আরে ওই সত্যিটা তো চেঞ্জ হয়ে যাবে না, সূর্য তো কাল থেকে পশ্চিমে উঠবে না রে ভাই, যেই ওরাই ডেকে নিয়ে আসছে সবাইকে, ডেকে নিয়ে এসে বলছে সে সেই নাকি শয়তান, সেই খারাপ, নাম ধরে ডাকছে, জানায় তাই বলছে, ভাই তুমি ভিউয়ার্সদের গালি দিচ্ছ ফাইন, তুমি দুজন সমাজসেবিকাকে নাম ধরে ডাকছো, তোমার রাইটটা কে দিয়েছে ভাই? বেশি পেয়ে গেছে, এগুলো মানা যাবে না, বাবা যিনি ছিলেন মানে স্টেপ ফাদার, সে যে দু বছর টাইম দিয়েছে, ঠিক টাইম দিয়েছে, কেন বলুন তো? তারা প্রীতম বলেছে যে তপন পাল ওই টাইমটা দিয়েছে বিকজ তপন পালও জানে যে দু বছর অবধি জিনিসটা টিকবে না। হ্যাঁ একদম, এক্স্যাক্টলি, ওর বাবার তো এটাই ডাউট, ওর বাবার তো এটাই ডাউট, ওর বাবা আর ওর মা সবচেয়ে ভালো জানে তো মেয়ে কি করতে পারে, সেই জন্যই তো কতদিন রিমি মুখ বুঝে সহ্য করবে, এটাই তোর বাবাও দেখতে চাইছে। আরে ভাই কোন বাবা বলো তো এই রকম ছেলের হাতে মেয়েকে তুলে দেবে? প্রত্যেককে বলছি ওদের বাড়ির সম্বন্ধে, প্রত্যেকে যে যারাই ওদের পজিটিভ ভিডিও বাইরে থেকে দেখে ওদের সবাই করবে, কারণ ওরা যখন রিং লাইট লাগিয়ে ক্যামেরার সামনে আসে ওর আলাদা রূপ, আর রিয়েলেও পুরো আলাদা, যখনই কেউ ওদের বাড়িতে প্রবেশ করবে তারপরেই ওদের প্রতি চিন্তাধারা সেই মানুষের পাল্টে যাবে, কারণ সামনে থেকে দেখলে তোমরা তার আসল চেহারা বুঝে ফেলবা। একদম কারেক্ট বলছেন, তার প্রুফ হচ্ছে প্রত্যেকটা মেয়েই কিন্তু বেরিয়ে বলেছে ওদের বাড়িতে কিছু একটা হয়, টুকটাক বা কিছু একটা হয়, পুরনো ভিডিও গুলো ভালো করে আমি চেক করেছি, আপনি যেটা বলেছেন আপনি নিজে চোখে দেখে এসেছেন, মেয়েগুলো এতদিন কিন্তু এই কথাই বলেছে যে কিছু একটা হয়, যে আমরা ওই বাড়িতে গেলে নিজের বাবা মাদেরই খারাপ ভাবতে শুরু করি। মেন্টাল টর্চার করে, মেন্টালি মেন্টালটা নিয়ে মানে মাথাটা নিয়ে খেলে, ওরা মুখে ডাইরেক্ট বলে না, তুমি বেরিয়ে যাও, ম্যানিপুলেট করে দেয় পুরো ব্রেনটাকে, লজিক্যাল থিংকিংটাকে ম্যানিপুলেট করে দেয়। আর আমি বুঝতে পারছি না, দিশানি মেয়েটি ওর মাকে প্রীতম তো ভরা বাজারে বিক্রি করে দিচ্ছে প্রত্যেক দিন শিবানী মজুমদারকে, আমার মাকে যদি ওরকম কেউ করতো, সে যদি আমার প্রাণের সখাও হতো, আমি তো সেই মানুষটাকে তো মানে মুখ দর্শন করতাম না। এই মেয়েটি কি মায়ের প্রতি কাঁচা টাকা আর শারীরিক চাহিদা, সিম্পল, ঈশানির কেসটা হচ্ছে কাঁচা টাকা আর শারীরিক চাহিদা। মাকে নাকি ঈশানি এত ভালোবাসে, তাহলে যে ছেলেটি মাকে ভরা বাজারে বিক্রি করতে করবে? কোনো একটা লাইভে দেখেছো ওর মার সাথে ভদ্রভাবে ব্যবহার করছে? কোনো একটা লাইভ না, সে শিবরাজকে না, কোনো লাইভ করে, কোনো লাইভে নয়,
প্রীতমের কাছে নাকি এত প্রুফ এসেছে, দিশানি নাকি ওর মায়ের সাথে, রিমির মায়ের সাথে প্ল্যান করে ওকে নাকি মারার প্ল্যান করেছিল, এত রেকর্ডিং রেকর্ডিং চারদিকে এত কিছু হয়ে গেল। আরে যে তোকে মারতে মারতে, আরে রিমি তো না হয় বাজে কথা বলেছে, বাজে ভাষা বলেছে, ও তোকে মার্ডার করতে চেয়েছিল, প্রাণে মেরতে চেয়েছিল, তো তাকে নিয়ে এত উড়ছে কেন প্রীতম? হাত কাটা অবস্থায় ছাদে দাঁড়িয়ে সে রিলস দিচ্ছে, যেখানে সে বলছে আই লাভ ইউ। এইগুলো কিন্তু রিমিকে পোক করছে, এগুলো করা মানে রিমিকে পোক করছে, আর রিমিকে দেখো ফিল্টার, এবার নিজেকে সুন্দরী লাগাতে হবে, নাহলে জঘন্য দেখতে, জঘন্য, গায়ের মধ্যে মাংস চিচ্ছ না, একবার চামকাটি শুকনো, সব ঝুলে ভুলে মানে একটা মানুষের মানে স্ত্রীবোধ আছে কিচ্ছু নেই, বরং অনেক সুন্দর রিমি, অনেক সুন্দর, বলে ওই চুলের মুঠি ধরে ওইটাকে দিতে হবে, ওই আরমানটাকে, একটা কথা বলছি বলে মিউট হয়ে যাচ্ছি, একটা অদ্ভুত জিনিস দেখো, মা আর ছেলে কিন্তু ভিডিও করা বন্ধ করেনি, ঠিক আছে, মা ছেলে ভিডিও করা বন্ধ করেনি, এবং প্রমোশনের ভিডিও, ওই জুয়া খেলার যে বিয়েগুলো হয় প্রমোশন দিচ্ছে, আর তোরা নিজেটা তো কামাচ্ছিস, তোরা লোককে বলছিস তোদের জন্য ভাত জোটে লোকের, কেউ যদি সিরিয়াস একটা ভিডিও করে সে ওর মধ্যে জুয়ার প্রমোশন দেবে, পাক্কা জানোয়ার মহিলা একটা, তাহলে তো তার প্রতি একটু মায়া জন্মাবেই। এটা আবার উনি লাইভ করে এসে যেদিন সরি রিমি এসেছে বাড়িতে সেদিন বলছে লাইভ করে সকলকে, মায়া জন্মানোটাই তো স্বাভাবিক, মায়া তো জন্মাবেই, উনি তো ওনার ছেলেকে ইনসিগেট করছে দুটো মেয়েকে নিয়ে এরকম করার জন্য। একটা জিনিস 100% ক্লিয়ার, ওই মেয়েটি ঈশানী নামক মেয়েটির সাথে এই মাটির রেগুলার বেসিসে যোগাযোগ আছে, রেগুলার বেসিসে যোগাযোগ আছে, শুধু রেগুলার বেসিসে যোগাযোগ না, ওকে ওকে বাড়িতে আনার জন্য উনি রেডিও আছে, একদম মেন্টাল দিক থেকে উনি বাড়িতে আনার জন্য রেডিও, কারণ ওনার ছেলের সুখে ওনার ছেলে যদি দুজনকে নিয়েই থাকে উনি তাতেই খুশি, উনি দুজনকে নিয়েই থাকবে, ওনাকে আরেকটা বিয়ে দিয়ে দিক না সবাই, না একদিকে টাকা বেবি থাকবে আরেকদিকে ওর নতুন বর থাকবে, ওরও আরেকটা বিয়ে দিয়ে দিতে হবে, ধরে পাগলি একটা, পুরো পাগলি, আর পয়সার পিটার, সব কটা পয়সার পিটার, দেখো সব লাইভে বসছে, একদম ওদের বড় বড় ব্লগারদের থেকে তো মানে যেরকম তাদের লাইফস্টাইল সেই লাইফস্টাইলটা তো ওদের নেই, ওরা কিভাবে কি দেখাবে যাতে ওদের লাখ লাখ টাকা ভিউ হয় এবং লাখ লাখ টাকা চ্যানেলটা গ্রো করে, এইভাবে কন্ট্রোভার্সি, এই লাইভের মধ্যে দিয়ে একটা মেসেজ ওদের তিনজনকে দিতে চাইছি, তিনজনকে, তোরা তোরা যা খুশি কর, তোরা লাইভ কর, তোরা ইনকাম কর, তোরা প্রমোশন কর, যা খুশি কর, কিন্তু সমাজে বাল্য বিবাহ নিয়ে
বা মহিলাদের অপমান করা নিয়ে যে বার্তাটা দিয়েছিস, আমরা সেইটার জন্য লড়াই করব, লড়াই করছি, তোরা যা খুশি করে নে। এটা কিন্তু ওদের, এটা কিন্তু ওদের পার্সোনাল লাইফ আর নেই, এটা কিন্তু এখন পাবলিক লাইফ। এই কথাটাই কিন্তু ওদের বাড়ি থেকে এসে বলেছি যে ওদের ভেতরে ওদের কোনো যায় আসে না, সে মানে সত্যি বলছি এদের মধ্যে কোনো যায় আসে না কে কার সাথে শুয়েছে। এদের মধ্যে মেন কাজ হচ্ছে মানুষকে বোকা বানানো, ভিউয়ার্সকে বোকা বানানো এবং ভিউয়ার্সের মেন্টাল প্রেশার দিয়ে শুধু সাসপেন্স তৈরি করা আর শুধু ইনকাম বিভিন্ন কালকে মানুষকে কিভাবে ব্যবহার করছিল, ফালতু বকো না দিদি, ডায়লগ বেশি মেরো না দিদি, তাহলে তোমাকে নিয়ে এবার শুভ, আচ্ছা তাহলে তোমাকে নিয়ে এবার শুচ্ছি। আরে হাসছে রীতিমতো, ছেলেটি তো ক্রিমিনাল মাইন্ডেড, কালকে যিনি লাইভ করেছেন তিনি এটা বুঝতে পারছেন না যে কিছু ভাই নিউট্রাল ভিউয়ার্স আছে যারা না সীমাদি না ওনাকে কাউকে নিয়ে চিন্তিত নয়, চিন্তিত হচ্ছে যে এই সামাজিক অবক্ষয়টাকে বন্ধ করো। এই শুধু তিনটে ছেলে মেয়ে নয়, লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা ওদের জন্য ইনফ্লুয়েন্স হচ্ছে তাদেরকে আটকাও, একটা এক্সাম্পল তৈরি করো, তিনটেকেই বাঁচাও। ইনফ্লুয়েন্সার না ওরা, তো ইনফ্লুয়েন্স তো মানুষ হবেই, তো পজিটিভলি ইনফ্লুয়েন্স হচ্ছে না, এই যে এইভাবে ইনফ্লুয়েন্স করছে মানুষকে, তো এটাকে আমাদের স্টপ করতে হবে, এটা এইভাবে হতে পারে না। একদমই তাই, তোরা তোদের মতো করে যা, চ্যানেলে যা খুশি করে যা, আমরা ভাই তোরা যে রোগটাকে নিয়ে এসেছিস সেটা নিয়ে তো ভাই লড়বো। আর একটা জিনিস, প্রীতম বারবার বলে যে দেখো আমার লাইফটাকে স্ক্রল করো, দেখো কত নোংরা নোংরা লাইফ দেখতে পাবে, কত কিছু দেখতে পাবে, তো আমাদের জিনিসটাকে নিয়ে তোমরা কেন পড়ে আছো, এটাও কিন্তু প্রীতম বলে, লক্ষ্য করে দেখো। ওরা নোংরামিটা করতে পারছে না বলে ওদের কেমন ঘুম উড়ে গেছে, তো কোন ওই নোংরামিটা ওরা করতে চায়। এই আচ্ছা দাঁড়া, এটা খুব ভালো কথা মনে পড়লো, কিছুদিন আগে একদিন ওর ওই বুকের লোম তোলার একটা ছোট প্রমোশন ভিডিও করেছিল না, ইনস্টাগ্রামে আছে এখনো, এটা ক্যামেরাটা কে ধরে দিয়েছিল, ওর মা ছাড়া কে ধরেছিল, সেটাই তো। আর তাহলে যখন আমি বললাম দুই দিকে দুই বউ নিয়ে শুয়ে থাকবে আর ওর মা ভিডিও করে দেবে, এটা কি খারাপ কথা নেই, যেটা একটা ব্যঙ্গাত্মক কথা, কোনটা ব্যঙ্গাত্মক কথা সেটা, কোনটা তোমাকে ঠুকে বলা হচ্ছে সেটা বোঝার ক্ষমতা নেই, এটা যে তোমাকে ঠুকে অপমান করে বলা হচ্ছে সেটা বোঝার ক্ষমতা নেই, এতে বিদ্যা বুদ্ধি নেই এদের, কোনটা কি ভাবে বলছে মানুষ, কোনটা মক করছে, ও লজ্জাও নেই যে আমাকে মক করে এই কথাটা বলছে, সেটাকে আবার বলছে কি জানো এটা এসে বলে গেছে, এ কি রকম নোংরা মহিলা, তাহলে তাই ভাবো মানুষ কাদের ছোট ভাববে, মানুষ তো অলরেডি তোমাদেরকেই ছোট ভাবছে। ভাই সীমাদি কি করেছে, সীমাদি যাই করেছে লাস্টে এসে সীমাদি কিন্তু ন্যায্য কাজটা করেছে, সীমাদির কাছে আজকে সীমাদির পিছনে কটা মানুষ আর তোমার পেছনে কটা মানুষ, যারা তোমাদের মতন তারাই তোমাদের পেছনে, যারা তোমাদের মতো চিন্তা ভাবনা রাখে, বুঝতে পারছো না বিষয়টা হয়ে গেছে যে যারা কন্টেন্ট বানাচ্ছে তাদের মধ্যে লড়াইটা লাগাচ্ছে, লড়াইটা হচ্ছে, কেউ সমাজের সমস্যাটা নিয়ে লড়ছে না, লড়াইটা ইগোর লড়াই হয়ে গেছে দুজন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে, বিষয়টা তো সেখানে নেই, ওই লেভেলের থেকে অনেক উপরে উঠে গেছে, কন্টেন্ট ক্রিয়েটরের লড়াই বা ভিউজ কামানোর লড়াইয়ের জায়গাতেই নেই ভাই। এত উকিল কেউ সাইকোলজিস্ট, কেউ বাংলাদেশের কোথাও চাকরি করছে, আমি একটা চাকরি করছি, আমরা বসে বসে যে এই যে প্রোটেস্ট করছি ভাই, এমনি এমনি প্রোটেস্ট করছি পয়সার জন্য, তুই কমছুর ইনকাম করবি আর আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে মানুষকে ডিল করি, কিন্তু এই প্রবলেমটা কি বলতো, এটা কিন্তু একটা স্তর পেরিয়ে সামাজিক স্তরে চলে এসেছে, এই প্রবলেমটাকে আমার মনে হয় কিন্তু অ্যাড্রেস করা উচিত। একদম, এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের লড়াই নয়, এটা কোনো
মানে ইগোর লড়াই নয়, কোন পেটের ভাতের লড়াই, রোজগারের লড়াই না, এই লড়াইটা হয়ে গেছে এখন একটা সামাজিক লেভেলে চলে গেছে ব্যাপারটা, যেটা তোরা এক্সাম্পল সেট করে দিয়েছিস। তাই জন্যই সমাজের তোদের থেকে ডবল ট্রিপল শিক্ষিত লোকেরা আজকে নেমে এসেছে তোদের এগেনস্টে প্রতিবাদ করার জন্য, তোদের কাছ থেকে ভাত নেওয়ার জন্য না, মানে জুতিয়ে না দুটো কাঞ্চাপাটির নিচে ওর মাকে আর ছেলেকে দিতে হতো, মাকে কাঞ্চাপাটির নিচে দিতে ইচ্ছা করছি। সেখানে তো শিবানী মজুমদার চ্যানেলে করে বসে আছে, সবার আগে জেলে যদি কেউ যায় ওর মা জেলে যাবে, একদম তাই। বলে কিনা সাহস কতটা একটা মহিলা হয়ে, আবার আমি মেয়ে, আমি মেয়ে, আমি মেয়ে, কোথায় ছিলি বাড়ির বউকে যখন 10:30টার সময় বাইরে দাঁড় করিয়ে দিয়েছিল, তাকে বেবি গেট লাগিয়ে দিয়েছিল, এই এই যে ডাক্তারানি বড় মাসিটা কোথায় ছিল তখন? না বাড়ির বউকে আজকে আলতা পড়াতে গিয়েছিল, ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে। তো বাড়ির বউকে তো তোমরা মানছই না, তোমার ছেলে তো অন লাইভ বলছে যে আই লাভ সামওয়ান এলস, তাহলে তো আবার ঠিক বাড়ির বউ, তাকে আবার আলতা পড়ানোর কি আছে? একদম, তাহলে তোমার ছেলে ইউটিউবে এসে এগুলো বলছে কেন? পয়সা কামানোর জন্য? পয়সা কামানোর বলছে আমি রিমি আর ওই থার্ড পারসন মেয়েটি বলছে আমরা তিনজনে মিলে বসে আমাদের লাইফটা ডিসাইড করব। তাহলে আমাদের লাইফে তোরা তোদের লাইফ তোদের, তোরা যদি ওইরকম ভাবে বসে ডিসাইড করিস তাহলে সবকিছু পাবলিক করলি কেন? যেভাবে অপমান করছিস তাহলে যে ডিফেমেশন কেস গুলো করবে সেগুলোর পয়সা জোগাড় কর। যা মামাই দিদি একটু চুপ করো, আমাকে একটু কথা বলতে দাও। শ্রীমতি ছেলের ফিজিক্যাল হয়ে গেল, কিছুদিন পর গোপাল ওই বাড়িতে খেলবে, এখনো গোপাল কি চায়? এরপর কি ওরা বোঝে না গোপাল কি চায়? হ্যাঁ, গোপাল এবার চাইছে তোর গোপালকে ধরে, মানে তোর এই আরমানকে ধরে ওই দুম দুমা দুম দুম প্যাদান সবাই মিলে, সবগুলো মানুষগুলো মিলে ওর পাঁঠার মধ্যে দুম দুমা দুম দুম। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কি ওদের দুজনকে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়েছিলে বাইরে থেকে? সবাই কেন বলছে যে তুমি লেলিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে কি তুমি ফাস্ট ফাস্ট বউকে লেলিয়ে দিয়েছো, ঠিক আছে? ওর জীবনে খুব ফ্যাস ফ্যাস শব্দ হচ্ছে, বলো শান্তি হবে যে ওকে ধরে উদুম বুদুম পেদালে? আমার তো আছে মানে এইসব মানা যাবে না, এগুলো মানে আমার দিতে ইচ্ছা করছে আগে গিয়ে, সবই ভগবানের ইচ্ছা। যখন কাঞ্চাপাটির নিচে খাবে তখনও বলবে ভগবানের ইচ্ছা। মেয়ের মায়ের ব্যবহার দেখে বোঝা যাচ্ছে আরামসে সবকিছু স্মুথলি, ভাই বিছানা থেকে শুরু করে সবকিছু স্মুথলি চলছে, ছেলেটা শুধু কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখার জন্য এই ক্যামেরায় এসে বলছে আমার ওপর জোর করা হয়েছে। পরিষ্কার কথা, মেয়েকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ মেয়ের যেটা চাহিদা ছিল টু বি অনেস্ট এবার পূরণ হচ্ছে বলে কুল আছে। ওই দেখো ওই ওই মানে রক্ষিতাই তো বলবো, রক্ষিতা এখন সেজেগুজে লাইট করতে বসে গেছে। হ্যাঁ, আর এই দুদিন আগে এমন কাট জানা চাই চিতাই চলে গেল, ওকে আর বাঁচানো যাবে না, ভাবছো? ভাবতে পারছো কতটা কতটা ওরা মাইন্ড গেম খেলে? আমি যদি না যেতাম এই রোগ জীবনেও সারতো না, তোমাদের মাইন্ড নিয়ে গেম খেলেই দিত, ভীষণ মাইন্ড গেম খেলে এরা।
না না, এর কিছু ব্যবস্থা করতে হবে, এরকম ভাবে হয় না, এইরকম ভাবে ও ওকে আর কারোর ভালোবাসা চায় না। এখন আমি এইমাত্র কমেন্ট দেখলাম যে একজন কমেন্ট করেছে, ও নাকি লাইভ করছে এবং সেখানে বলেছে ও ওকেই ভালোবাসে, আরমান ওকেই ভালোবাসে এবং ওর আর কারোর ভালোবাসা চায় না, ওর ভালোবাসা বের করাচ্ছে, এত ভালোবাসা, ভালোবাসার ভান্ডার উপচে পড়ছে। এগুলো কি কিছু না, এগুলো তো রিমিকে পোক করছে, রিমিকে পাগল করছে। হ্যাঁ, যাতে রিমি রিমি পাগল প্রমাণিত হয়ে রিমির অ্যাংজাইটি লেভেলটা বাড়িয়ে দেওয়া যায়, এবং রিমির তো মুড সুইং হয় হঠাৎ করে, রিমির মনে হলো যে আমি এখানে টিকতে পারছি না, আমি বাড়ি যাব, বলে ওই দেখেছো রিমি এসে চলে গেল, রিমি এখানে টিকতে পারেনি, আমরা কিন্তু কিছু করিনি, আমরা কিন্তু রিমিকে খুব ভালো রেখেছিলাম, সব তোমাদেরকে দেখিয়েছি, প্রমাণ আছে আমার কাছে। না এবার রিমি যাবে না, সঙ্গীতা দিদি ভাই এমন করে রেখেছে, ও ওই বাড়ি থেকে বের হইলে যদি চায় আমরা গিয়ে রিমিকে আবার ওখানে ঢোকাবো এবং বাইরে দাঁড়িয়ে থাকবো, দরকার হলে লোক রেখে বাইরে দাঁড়াবো যে কি কি করে দেখার জন্য, কিভাবে কি করে। সেই কারণেই তো গেছিলাম, শোনো সেই কারণে ওরা তো বুঝে ওঠার আগেই তো আমরা চলে গেছি, আর ওইখান থেকেই তো ওর আসল মুখোশটা খুলে নিয়ে এসেছি, তার জন্যই তো লাফাচ্ছে। ও কেন এত লাফাচ্ছে, এতদিন লাফিয়েছে, এতদিন ও লাফিয়েছে, কোনোদিন এত লাফানি না। আরে ভালোবাসা যদি স্বীকৃতি না পায় তাহলে মনে মনে ভালোবাসাটা নিয়ে বসে থাকো ঈশানী, মনে মনেই তুমি ভালোবাসাটাকে ভালোবাসো আর ভাবো যে হ্যাঁ ও আমায় ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, রিয়েলিস্টিক্যালি কি হবে সেটা তুমিও জানো, এটা সম্ভব না। তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি, এটা মোহ, এটা হচ্ছে মোহ, আমি না না দেবো না, ও শুধু আমার। কালকে পিউ বলে একটা মেয়ে এসেছিল, কাল নাই যখন ওরা বেরোয় সমস্ত ওই ইয়েতে যায়, কি বলে মেলাটা সবাই খিল্লি করে, হ্যাঁ লাখ লাখের চ্যানেল যাচ্ছে খিল্লি করে। আচ্ছা ওই ও বলছে নাকি, আরো বললো আমার ওর বাবা মার সাথে আমরা কল দিই, কি দরকার আমাদের কল দেওয়ার, ওর বাবা মার যদি আমাদের সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে প্রত্যেককে বলবো জয়শ্রীমা ফেসবুক পেজে আমার নাম্বার আছে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করো, তোমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে সংশোধনের গাড়ি দিয়ে আসবো, মেয়ে তোমার মেয়ের কাউন্সিলিং এর দরকার, তোমার মেয়ে অন্যের বোন নিয়ে টানাটানি করছে, আমার আমার পশ্চিমবঙ্গের সমস্ত সংশোধনাগার চেনা, আমি দায়িত্ব নিচ্ছি। উদম কেলানো উচিতটাকে একদম, ওই যে বললাম তো ওই ও শুধু ও খাবে না, ওর সঙ্গে ওই পাঠা পাঠি আর ওই যে 63 না 65 বুড়ি আছে ওইটাও, সে লজ্জাও করে না, ওই যে তোমার ওই কালকে ওই যে যে লাইভটা হয়েছে তার সেই লোকটা ওই ওই চ্যানেলের লোক ওই ইয়ের মাকে 63 বুড়ি 64 খাকি কি কি সব বলে ডাকতো, লজ্জাও করে না ওদের ওইখানে গিয়ে বসে আছে। ছেলেটা আর ওই ঈশানী একই লাইভে, এটাই তো সবচেয়ে বড় প্রুফ, ও বুঝতে পারছে না ওর পেছনে কি বাস আসছে, দাঁত কালাচ্ছে, দাঁত এটা পুরোপুরি একটা আনবায়াসড ডিসকাশন, না এখানে কেউ কারোর পরে বা এগেইনস্টে না, আমরা শুধুমাত্র একটা সামাজিক স্তর, এটা কিন্তু পাবলিক স্তরে চলে এসেছে এই প্রসঙ্গটা, যেহেতু এটা একটা সামাজিক ব্যাধি সেজন্য আমরা এটার বিরুদ্ধে লড়াই করব, কারণ এই পাড়ায় পাড়ায় একটা করে আরমান এই জিনিস একদম হজম করা যাবে না। না 63 বুড়ি নাকি 39 বছর বয়স, হ্যাঁ হ্যাঁ বয়সটা বেশি না, বয়সটা কিন্তু বেশি না মহিলার, আমার থেকে ছোটই হবে। আর একটা জিনিস যারাও যেটা বলতে গেলাম যে এইদিকে আমাদের মানে আমাদের আরমানের বড় খেলনা বলছে যে ওকে ওকে ভালোবাসলেই হবে, আর এইদিকে আমাদের ছোট খেলনার মা বলছে মেয়ে খুশি আছে, ছোট খেলনার মা যেটা বলছে সেটা কিন্তু বাস্তব, মেয়ে খুশি আছে, মেয়ে সুখে আছে, ওরা ভিডিও কলে কথা বলছে, ওরা ফোনে কথা বলছে, মেয়ে সুখে আছে, মেয়ে আনন্দে আছে, কিন্তু এই মেয়েটা যাতে সুখে না থাকতে পারে, যদি শ্বশুরবাড়িতে না টিকতে পারে, সেই কারণে স্লো পয়জন করাচ্ছে ওই যে আর এক ডাইনির চ্যানেল থেকে, বুঝেছো, এগুলো হচ্ছে কি ট্রিক, এরা ভীষণ খেলছে, এরা এমন জঘন্য খেলা খেলছে, আমরা বোধহয় মানে লিগাল ওয়াইফ কে দেখে হয়তো বুঝতে পারছি না, আমরা তো বুঝতে পারছি সবই হচ্ছে ভাই, দিব্যি আছো তোমরা, সব বোঝা যাচ্ছে, সব হচ্ছে, দিব্যি আছে, কদিন পর গুড নিউজও চলে আসবে, ঠিক আছে ঈশানী, গুড নিউজও আসবে, ঠিক আছে,
গুড নিউজ আসবে, তখন অবধি তুমি ওই ভালোবাসি ভালোবাসি টুরু লাভ দেখিয়ে যেও বা আমার কাজ নিয়ে নিও না। তে বলা যায় না, এই ছেলের মা হয়তো ওই মেয়েকে আয়া করে ঢুকালো। হ্যাঁ রাইট রাইট, দারুণ বলেছো দারুণ বলেছো, এটাই করবে। বলবে নে তুই তো ওকে কাছে পেলি না, যাক ওর ছেলেকে আদর করতে, করার সময় যদি একটু আদর পাস। হ্যাঁ কারণ ওটা সুযোগ হয়ে যাবে, একদিকে আয়া একদিকে লিগাল বউ। দেখায় না মালিকরা অনেক সময় চাকরানির প্রেমে পড়ে যায়। আর এটা তো পুরনো প্রেম বলে কথা, পুরনো চাল ভাতে পারবে। তুই চিন্তা করিস না, তুই আয়া ট্রেনিং নে, ঈশানি আয়া ট্রেনিং নে, আয়া ট্রেনিং, তুই আয়া হতে চলেছিস, আয়া সেন্টারে নাম লেখা। গুড নিউজ আসবে, নষ্ট করে দেওয়া হবে। না না আর নষ্ট করবে না, এখন রিমি চালাক হয়ে গেছে। শোনো রিমি যেভাবে একটা আঁচ আসলে ও জানে না কি হবে, রিমির গায়ে যদি একটা আঁচ আসে কারোর আইডিয়া নেই কি হবে। এবার বলছে আরে আয়াটা হবে ওই হ্যালো মাসি, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ ও তো আবার পশু পাখি চান টান করাতে পারে ভালো। হ্যালো সোমাদি, হ্যাঁ বলছি যে মিনি চ্যাটার্জি কি পরকিয়া করে যে এত সাপোর্ট করছে? নাম নিতে হবে না গোটা চ্যাটার্জি বলো। হ্যাঁ আমার মনে হয় না ও এত সাপোর্ট নাই কি করে। কি শোনো ওকে লাইভ করে আছে, আজকে ও লাইভ করছে, এখন বসে আজকে প্রীতম লাইভ করছে, মানে এত বাজে ভাবে তোমাকে বলছে না, মনে হচ্ছে গিয়ে চাকরি মারি। এখন ওর পতিতা হয়ে গেছে, ফালতু ছেলে। বাঁচার লড়াই করছে বুঝেছো, ওর কিচ্ছু বলাটা গায়ে করো না প্লিজ, কারণ ওর শুধু বাঁচার লড়াই না, বরঞ্চ রেডি থাকো গুড নিউজ এর জন্য একদম। হ্যাঁ রেডি থাকো গুড নিউজ এর জন্য। কথাতেই আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি, ওর বিনাশ এগিয়ে এসছে তাই ও উল্টো পাল্টা কথা লোকজনকে বলছে। ওর অহংকার বেড়ে গেছে, ওর 2 লাখের চ্যানেল, ও বিশাল একটা ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। ও কি হয়েছে সময় কথা বলবে, খুব অহংকার হয়ে গেছে, খুব অহংকার হয়ে গেছে, টিস্টার পাচ্ছি না মানে কত বছর ধরে জ্বালিয়ে দিল। ও ইউটিউব খুললে খালি ওদের ঘটনা, কেউ হাত কাটছে, কেউ কেউ এলটি মারছে। নট ইন্টারেস্টেড করো, সবার আগে এই 3টে চ্যানেলকে নট ইন্টারেস্টেড করে দাও। এরা কি বলতো এই পয়সাটা লাখ লাখ টাকা, তোমরা ভাবতে পারবে না, এত লেখা পড়া শিখেও একটা ভালো মানে পোস্টে গিয়েও সেই সেই ইনকাম করতে পারবে না। এই অশিক্ষিতরা কত টাকা ইনকাম করছে, এই অশিক্ষিতরাই মানুষের মধ্যে নোংরামি। কত বছর অবধি কতগুলো টপিকে, একটা চাইল্ড ম্যারেজ হয়ে গেল, একটা পরকিয়া হয়ে গেল, এবার কি টপিক, বাচ্চা এলে বাচ্চা অসুস্থ, হ্যাঁ বাচ্চা নষ্ট, তাদের মতো জীবন কাটাতে পারবে। প্রচুর কি হিউজ ইনকাম তোমার তো চ্যানেল সবে হয়েছে, যদি কোনোদিন মানে সত্যিকারে ঠাকুরকে বলবো শুধু দেখো ইনকাম, ও মানে 10 বছর যদি চলে 10 বছর ও যা ইনকাম করবে 60 বছর যেতে হবে না। লিখে রাখো যে পন্থায় রোজগার করছে, লিখে রাখো আজকে ডেট তারিখ টাইম দিয়ে লিখে রাখো যে পন্থায় রোজগার করছে, এমন একটা রোগ ভগবান ঢুকিয়ে দেবে সেই পন্থাতেই টাকা বেরিয়ে যাবে। লিখে রাখো, লিখে রাখো ডেট দিয়ে টাইম দিয়ে লিখে রাখো, এই যে এইটা তোমাকে আসলে যেটা বলে এইটা বেরিয়ে যাবে। এমন কিছু একটা হয়ে গেল
যে এই টাকা এ কেন কেন একদম সোজা এক্সাম্পল একদম চোখের সামনে ওরা যে টাকা ইনকাম করেছে এই যে আইনের লয়ের পেছনে বেরিয়ে যাচ্ছে কোন সুস্থ বাড়িতে আইনের পেছনে এরকম টাকা বেরিয়ে যাচ্ছে দুধনা পরকিয়া তো দূরের কথা মানে হ্যালো মাছির এমন অবস্থা একটা বয়ফ্রেন্ডও জুটবে না পরকিয়া কত পুরুষ তো হ্যালো মাছিকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া আছে টেরাটিয়াকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া আছে তুই আগে বল তোর ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখা যার পয়সা এখন খাচ্ছিস আর সিঁদুরটা পরে দেখা ব্যাস ওর সাথে কোনো কথাই নেই ফালতু আমি বেরোলাম সীমাদি হ্যাঁ এবার হার্টের অবস্থা শোনো ওর হার্ট অ্যাটাক করা হবে হার্টের অবস্থা এমন হবে ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে খুব শিগগিরই ওর হার্ট অ্যাটাক হবে এই যে হার্টের তনুজা অফিশিয়াল ভিডিও এসেছে ওর অনেক কথা আছে মনে হ্যাঁ তনুজাদের ভিডিও আমি দেখি একদম পয়েন্টে পয়েন্টে দেয় তনুজাদি একদম পয়েন্টে পয়েন্টে দেয় হেভি লাগে ভিডিও গুলো আমার সবাই কেমন আছো সবাই সবাই কেমন আছো বল আরে মুখ দেখাও সবাই কি কি শ্যাডো লাইভ হচ্ছে মুখ দেখাও এই তোমার মুখটা মনটা নাম বলো না তোমার চ্যানেলে কি যেন কিস্টার সোচ আপ কোন হে ওর চ্যানেলের নাম হচ্ছে কোন হো আপ লোগ তাই না এই সীমাদি আমাদের আমাদের কাকিমার কাছ থেকে একটা ইয়ে শিখলাম প্রথম হ্যালো বলার স্টাইলটা শিখলাম হ্যালো গাইস প্রমোশন ভিডিও করছে হ্যালো বন্ধুরা বলে লেগে গেছে এরকম কোকড়া হয়ে গেছে কুদতেছে ঝুঁকতেছে হ্যাঁ মানে মাকে ছেড়ে দিয়েছে প্রমোশন ভিডিও করার জন্য আমি তো ভাবছি কি করছে এই মহিলা কারে দিয়েছে রামায়ণের পাঠ কিন্তু পরম অশান্তি এদের কিন্তু খাওয়া দাওয়া নেই এরা রোগা হয়ে যাচ্ছে এদের মনে মানে ওরা যেভাবে পারছে একজন শুনেছি তো নাইটি বিক্রি করে বাড়ির কর্তা আর কত্তি মানে বাড়ির কত্তি ভিডিও করেও ক্ষান্ত নেই মানে যে যেভাবে পয়সা উপার্জন করা যায় আমাদের বলছে আমরা পয়সার জন্য কাঙাল আমরা পয়সার কাঙাল ইউটিউবটা ওদের বাপের আমরা এখানে এসেছি মানে পান তামাক খাওয়ার জন্য আমরা কিছু করার জন্য আসিনি তো ওদের বাপের ওরাই শুধু ইনকাম করবে তাই তো দিদি ওই কোন হে আপ লোগ ওনাকে একবার নিন যদি উনি এসেছেন উনিও খুব পয়েন্টে বলেন কোন হে আপ লোগ ওনাকে একবার নিন ওনার ভিডিও গুলো মস্ত মস্ত শুনছিলাম আর তো ভাবলাম যে আর থাকা যাবে না এবার উঠি একটু বলি বল 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 একটু মানুষগুলোকে এন্টারটেইন কর বল না না বল কে উঠতে যাচ্ছে উঠাও মুখ না দেখলে মজা হয় না বেশি লাগাচ্ছে তুমি যদি ওরা এই তোমার মুখ দেখাতে পারবে বলছি বাইটির দাদা ভাই একটু বেশি লাগাচ্ছে আবার আরে ও তো লাবানো কল এই শোনো বাচ্চাদের কিছু টয় আছে দেখেছো এভাবে মোড়া দিলে দেখবা এরকম 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 করে লাফায় হ্যাঁ ওই 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 যে দাদাভাই ওই দাদাভাই হচ্ছে এরকম মুড়িয়ে ওকে ছেড়ে দিয়েছে এখন ও খালি এরকম 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 করে কদিন লাফাবে তোমরাও এন্টারটেইন হও কোনো ব্যাপার না ভাই মানে ও ওই রকমই ওকে সবাই ইউজ করে জানো তো ওকে সবাই ইউজ করে ও সে দাদা দাদা ভাই একদম হাই তুমি যা 63 বুড়ি আমি চ্যাট দেখতে পাচ্ছি না দাঁড়াও আমি একটু চ্যাট দেখে নি মেয়েটা কি পাগল হয়ে গেছে হ্যাঁ ও পুরো পাগল হয়ে গেছে ও সহ্য করতে পারছে না প্রীতম 6 দিনে 6 বার ডোজ দিয়ে দিয়েছে জিমিকে ও নিতে পারছে না ও এটা নিতে পারছে না যে 6 দিনে যে কতবার কারণ মানে অ্যাকচুয়ালি ওর বড় খেলনা তো জানে আরমানের সারাদিনে কতবার কিরকম দরকার এই যে কতবার কি যে হয়ে গেছে ও এখন আর নিতে পারছে না সেই জন্য ও পাগল হয়ে গেছে ওয়াইটিতে ভুলবার এই সীমাদি শোনো আমারও হাজবেন্ড কিন্তু বাহিরে থাকে হ্যাঁ অনেকদিন পরে আসলে আসলেই কষ্ট হয় একটু স্বাভাবিক ব্যাপার বুঝেছো তো অনেকদিন ছিল না তো একটু কষ্ট হবেই হ্যাঁ ওই জন্যে ও একটু মানে আর ও তো জানে যে কতবার কি প্রয়োজন না প্রয়োজন কি খায় না খায় তো সেই সবগুলো জেনে এখন ও আফসোস করছে তার জন্য ও পাগল হয়ে ওয়াইটিতে বসে বলছে যে
ওকে আমি ভালোবাসলেই আমার হবে, দরকার নেই মেশিনের, ভালোবাসো। তাও বলছে জিতে নেবে ওর ভালোবাসাকে, তোর মুখে মুদবে, দাঁড়া আর কিছুদিন যা, এই তো ছদিন হলো, আর আর পর ছটা দিন যেতে দে, তার মধ্যে দেখ না তোর মুখে মুদবে। আমাদের বোন একবার বল যদি শুরু করে না, ওই আমাদের ওই কি বলো তুমি বড় খেলনা, যদি শুরু করে তো নিতে পারবে না, আমাদের বোন যদি বলতে শুরু করে একবার। হ্যালো মাসির বিয়ে হয়ে গেছে, হ্যাঁ এটা আমাকে কেউ যেন বললো, কবে বিয়ে হলো আমি জানি না, কিন্তু এইসব ব্যাপারে বলে দুটো বাচ্চা আছে নাকি, এটাও কিন্তু আমাকে একজনা বলছে, বলছে তুমি কিছুই জানো না। এখন আমার তো সত্যিকারে মনে হয় ওয়াইটি তে আমি কিছুই জানি না, এই তো এতদিন ওর তো সব বিষয়ে এক্সপার্ট, কথা বলে দেখো না, শোয়া বিষয়ে এক্সপার্ট, তারপরে সংসার করার বিষয়ে এক্সপার্ট, কিভাবে কি করলে সব ব্যাপার স্যাপার গুলো এমন বলে যেন মনে হচ্ছে, যেমন আমরা মা হয়েছি মায়ের জ্ঞান, যেমন মেয়ের মা হলে কেমন জ্ঞান, সংসার করতে গেলে কেমন জ্ঞান, সেসব জ্ঞানের কথাগুলো ওর মুখে শুনি, তেমনি ও সাংসারিক ছিল মনে হয়। সেটাই তো, সেটাই মনে হয় আর কি। হাই তনুজা, সবাইকে হাই, আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না কমেন্ট গুলো। বল হ্যালো মাসি, হ্যালো মাসি কে বলছে, হ্যালো মাসি কে, হ্যালো মাসি এইটা বলছে রিমি তো। আচ্ছা পাল্টিবার সীমাদি এত পড়লো তার জন্য সীমাদিকে আজেবাজে বলুক বলুক বলুক, ওর আজেবাজে কথাটাই আমি রাগ করছি। আরে ও দায়ে পড়ে বলছে, ও দায়ে পড়ে বলছে, ও চোখার টিকে থাকার জন্য বলছে, ওর কথা না ধরাটাই ভালো, ওর কথা একদম ধরার দরকার নেই, ও যা বলছে বলুক। রিমি ওর মাকেই তো কত কিছু বলে, শোনো রিমি তো ওর মাকেই কত কিছু বলে, সেখানে আমরা কি বলো তো। আর পিপাল যেগুলো, পিপাল যেগুলো বলছে না যে হ্যাঁ ও এটা করেছে আমরা ভুল করেছি হ্যান ত্যান, মানে ও ও কিন্তু ওই ফাঁদে পড়েই বলছে, মেয়ের কথা তো শুনতেই হবে নাকি, মেয়ের কথা তো পিপালকে শুনতেই হবে, ওই জন্য পিপালও যা বলবে না সেটাও কিন্তু অত 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 কানে মাথায় নেওয়া যাবে না। আমরা কি এখন শুনবো না তো ওদের কথা, এখন শুনবো না। হ্যাঁ আমি একটা কথা বলতে চাচ্ছি দিদি, বলো। রিমিকে যেমন শিখায় পড়ায় সবকিছু বলা হচ্ছে, হ্যাঁ সময়ের কিন্তু একটা গতি আছে, সময়ের গতিতে রিমি সব সত্যি কথা বলে দিবে, যে রিমিকে কিভাবে বলানো হয়েছে বা সহ্যের তো একটা সীমা থাকে, ও তো দেখতেছে, হ্যাঁ দেখতে দেখতে ও সত্যি বলে দিবে, শুধু অপেক্ষা করো আর ধৈর্য ধরো। অপেক্ষা, হ্যাঁ একটু সময়ের অপেক্ষা। আচ্ছা ইজ মিথ্যা, হ্যাঁ মিথ্যা, মিথ্যাকে যতই চাপায় রাখা যাক চাপে কিন্তু থাকবে না। রিমি সত্যি কিন্তু বলে, কিন্তু ওকে দিয়ে এমন এমন কর্মকাণ্ড গুলো করানো হয় যে যখন ও সত্যিটা বলে মানুষ তখন ভেবাচাকা খেয়ে যায় যে আসলে এই মেয়ের তো কথার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ এরকম ও কিন্তু বলে সত্যি, যে আমরা এতদিন বুঝতাম না এখন বুঝতে পারি, একটা ছেলের মা কি করে গ্যারান্টি দিতে পারে ভাই, আমি তো বুক চাপড়ে চাপড়ে শেষ হয়ে গেলাম, ছেলে আর ছেলের বউয়ের ভিতরে রাত্রে লাইট অফ করে কি হচ্ছে না হচ্ছে, আর মা কি করে গ্যারান্টি দিতে পারে যে কিছু হয়নি। ওর মা ফোন মনে হয়, ওর মা মনে হয় ওই যে ওর মনে হয় লেটা মাছটা হাতে নিয়ে শুয়ে থাকে, তাহলে জানবে কি করে, না এর সিকিউরিটি একজন শাশুড়ি কি করে দিবে, একজন বউয়ের বৌমার শাশুড়ি কি করে দিতে পারে সিকিউরিটি, সিকিউরিটি বলছি সিকিউরিটি না গ্যারান্টি, সরি গ্যারান্টি তো শুধু বউয়ে দিতে পারবে যে আমার হাজবেন্ড আমার কাছে আসছিল কি আসে নাই। তবে একটা কথা, হ্যাঁ কথাটা হচ্ছে কি যে এতই যখন গ্যারান্টি দিচ্ছে তো যখন হচ্ছে দিশানি বাসায় আসছিল তখনও কি এভাবে গ্যারান্টি দিয়ে রাখছে, যদি তাই হতো তাহলে দিশানি কেন আজকে বলতেছে যে তার সাথে তার ফিজিক্যালি অনেক সম্পর্ক হয়েছে 11 মাস। একদম, তখন সবাই জানি বন্ধু, আমরা তো সবাই জানি বন্ধু, এত গ্যারান্টি দিয়ে রেখেছে তাহলে বন্ধুত্ব সম্পর্ক এখন কি করে এনএএনজিআই তে পরিণত হচ্ছে। এই দেখ
তবে সত্যি রিমি খুঁজে খুঁজে দিদি বলছি যে যখন তোমার নামে বলছে তুমি ওকে গাছে তুলে দিয়ে মই কেড়ে দিয়েছো, ওকে সবাই বারণ করেছে সেই সময়, তাহলে তখন কেন তারা লাইভে ওকে তুলিয়ে জাস্টিস চাইনি? আজ কেন তারা চাইছে জাস্টিস? কিসের জাস্টিস? তখন কেন জাস্টিস চাইলো না তারা? তখন কেন লাইভে তুললো না? ওই মেয়েটা যখন বলছে ওর ইচ্ছার বিরুদ্ধে তুমি ওকে মিশতে বলেছো, তাহলে তার যখন ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে তখন সে সেইটা কেন প্রোটেস্ট করলো না? কেন বললো না লাইভে উঠে আমি চাই না আমাকে করাচ্ছে? আজ কেন সে জাস্টিস চাইছে? কিসের? দেখো আজকে ওর জীবন বাঁচানোর জন্য আমার লাইফটাকে এই মহিলা কিভাবে ইয়ে করে দিচ্ছে, স্পয়েল করে দেওয়ার চেষ্টা করছে। আমি কিন্তু ওর সঙ্গে মিশতে চাই না, আমি ওর সঙ্গে যেতে চাই না, তারপরেও আমাকে বোঝাচ্ছে কেন বললো না কেন? ও কেন জাস্টিস চাইলো না তখন? আর সেকেন্ড হচ্ছে ও কেন মা বাবাকে টানতে বারণ করছে? ওর ওপর ওর মা বাবার অধিকার আছে, ওর মা বাবার অধিকার আছে, ওর মা বাবাকে ও টানতে চাইছে না কেন? মা বাবা এমন কিছু জানে, মা বাবা এমন কিছু বলবে যেটা ওর মা বাবাকে কিছুতেই ও ভয় পাচ্ছে। যখনই ও মা বাবার কথা বলা হচ্ছে আমার মা বাবাকে এতে টানলে আমি দেখে নেবো কেন? রিমির মা বাবা আছে, প্রীতমের মা বাবা যখন এসছে ওর মা বাবাও আসবে, ওর মা বাবাকেও আসতে হবে, বলতে হবে। কেন আসবেন না ওনারা? ওনাদের রাইট আছে মেয়ের ওপর, ওনারা বলতে পারেন মেয়ে কি করবে না করবে সেটা ওনারা বলবেন, ওনাদের অধিকার আছে সেটা। আরেকটা কথা বলি, সব থেকে দেখো একটা মানে শক্ত কথা সেটা হচ্ছে মানে বড় সড় প্রমাণ আমি যেটাকে বলছি, এই যে হ্যালো মাসি তখন কি বলেছিল যে আমাদের ভাই মায়াপুর কাণ্ড করেছে, এবং এমন এমন ভিডিও ওই হ্যালো মাসির কাছে এসে পৌঁছেছে যেটা ইউটিউবে দেখানোর মতো না, গাইডলাইনের আন্ডারে, ঠিক আছে? মানে কি ধরনের ভিডিও হতে পারে বুঝে নাও। তাহলে সেই সব প্রমাণ হাতে থাকার পরেও যখন সীমাদি তাকে আমি বুঝলাম লেলিয়ে দিয়েছে, তখন কেন লাইভের অ্যারেঞ্জমেন্ট করা হয়নি? তখন কেন ওই প্রমাণগুলো তুলে দেওয়া হয়নি সবার হাতে? ইউটিউবে দেখানোর দরকার ছিল না? ক্রিয়েটরদের ফোনে ফোনে দিতে হতো যে দেখো সীমাদি কিন্তু অন্যায় করছে, তোমরা যারা ক্রিয়েটর আছো তোমাদের ফোনে ফোনে দিয়ে দিচ্ছে, দেখো কতটা বাজে এই ছেলে এবং মেয়ে, এখন সতীগিরি সাজা হচ্ছে না? তখন কেন লাইভে তুললো না? ওকে তখন কোথায় ছিল জাস্টিস? কোথায় ছিল? এখন কিসের জাস্টিস? এখন কিসের জাস্টিস? এখন জাস্টিস চাইলে তো হবে না, তখন তুমি বলছো এখন বড় কথা। সীমাদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কারোর জীবন সে সেভ করে দিতে পারে না। এই সাউন্ড কম, সে যদি বলে আগুনে ঝাঁপ দে আমি আগুনে ঝাঁপ দেবো? তার মা বাবাকে আনা হোক, সে তার মা বাবাও তাকে বারণ করেছিল, সে কেন তখন শোনেনি? তার মা বাবাকে ডাকা হোক। ওর মা আমার সামনে বলছে, বলছে সীমা 11 মাস ধরে যা অত্যাচার করছে বলে বোঝাতে পারবো না, এবং মা বাবাকে অন ক্যামেরা আনা হোক। মা বাবা যখন রিমির মা বাবা এসছে, প্রীতমের মা বাবা এসছে, ওর মা বাবাও আসবে, বলতে হবে কি হচ্ছে না হচ্ছে। ওনারা ওনাদের বলার অধিকার আছে এখানে, তার মেয়ের লাইফ, তার মেয়ের লাইফ, তার মেয়ে যদি ভুল করে, এখানে তো ওর মেয়ে ভুল করেছে এর আগে, ওনাদের মেয়ে ভুল করেছে এর আগে, তো তখন তো ওনা এখন তো ঠিক পথে আনতে গেলে তাদেরকে তো আনতে হবেই। লিখেছে সীমাদি যাদের সাথে কথা বলা নিয়ে যোগাযোগ রাখা নিয়ে তোমার সাথে ওয়াইটির দাদা ভাই তার দিদিরা ঝামেলা করেছিল, এখন তারাই সেই জুটির সাথে লাইভ করতে চাইছে, কথা বলছে, সব কটা পাল্টিবাজ, রাইট? সব কটা পাল্টিবাজ কেন? 63 বুড়ি, তারপরে হচ্ছে মগা পাঠা, তারপরে ওকে ডাইনি রক্ষিতা কারা বলেছিল? এরাই বলেছিল, এখন ওদের লাইভে গিয়ে ও বসে আছে। তারপরে আমাদের এই যে হানি যে বোনটা আছে, এ কি করেছিল বলতো? আমাদের ভাইয়ের গুষ্টি পুজো করে মধুকে এমন কি করেনি? মধু ফোন করে আমার কাছে শুধু কেঁদেছে, আর ওই ওয়াইটির দাদা ভাইয়ের ঠিকানা খুঁজে গেছে, ওর দোকানের লোকেশন দাও, ওর দোকান কোথায় আছে দাও, আমি ওর লোক আছে ওকে পিটিয়ে আসবো, মেরে আসবো, রাতারাতি সব ইয়ে হয়ে গেল।
সোজা পথের মেয়ে যখন নয়, ওকে যেমন ওকেও টাইট দেওয়ার এখানে প্রয়োজন আছে। হ্যাঁ রিমি সংসার করুক, রিমি আমরা চাই সব সময় চাই রিমি ফিরে যাক, রিমি সংসার, কিন্তু রিমিকেও টাইট দেওয়ার প্রয়োজন আছে। রিমিরও শিক্ষা দীক্ষার কোনো তো ঠিক নেই, ওর তো শিক্ষা নেই, ও তো মা বাবাকে অপমান করবে। রিমি সব কিছু মানে কাছে জ্বালিয়ে আসে না, ও কিন্তু সব কাছে জ্বালিয়ে আসছে। ও একটা কথা বলতে দাও, দীপিকা বলছে নিচের ঘরে সই হচ্ছে আমাদের, নিচের ঘরে সই আমাদের আরমান, আর ওপরের ঘরে সই রিমি, সই নিচের ঘরে আর ওপরের ঘরে সই আরমান। তোমরা ওপরে ঘরে কিচ্ছু নেই, ওপরে ঘরে এমন একটা খাট পাতা আছে তার ভিতরে না আছে সেভাবে বিছানা, গরম আগুনে পুড়ে মরবা, এত গরম, নোংরা নোংরা। যদি কেউ শুতো ওই বিছানা যদি ব্যবহার হতো, এই যদি বিছানা যে বিছানা রেগুলার ব্যবহার হয় সেই বিছানার চেহারা আলাদা থাকে, থাকে কি না? ওই ঘরের সাথে এই রান্নাঘরের মধ্যে দিয়ে বাথরুম আছে, আমি গিয়েছিলাম বাথরুমে এবং আমি ওই ঘরগুলো ঘুরে দেখেছি, নোংরা নোংরা নোংরা। কতগুলো ডিক্কি মারা দুনিয়া জামা কাপড়ের ব্যবসা করে দেখিয়েছে, কিচ্ছু নেই কোনো মতে। ওর নিচের ঘর ওপরের ঘরে সই না কেউ ওই ঘরে কেন? কালকে তো লাইক করতে করতে ওর মা যখন ঢুকে গেল, তোমরা কি কানা নাকি ন্যাবা আছে নাকি চোখে, টোনাটুনি একসঙ্গে শুয়েছিল দেখো নি? ওটা তো অনেক কিছুই প্রমাণ করে দিল, ওটা তো অনেক কিছু প্রমাণ করে দিল। বলতো যে ওভার ইয়ার করে বা দরজার পাশে দাঁড়িয়ে শুনে, ও তো প্রমাণ করে দিল যে সেটাই ঢুকে। আমি আমার ভিডিওতে আজকে বলেছি, সেটাই কিন্তু ভিডিওতে আমি বলেছি। আর আমি যদি এক সেকেন্ডে একটু আগে ভিডিও নামিয়ে দিয়েছি ওর মাকে আচ্ছা করে, আরেকটা কথা শোনো না, আরেকটা কথা শোনো, যদি আমি এক সেকেন্ডের জন্য ভেবেও নেই দুইজন দুই রকম ফ্লোরে থাকে, ওর মা কি সারা রাত ধরে চকি দেয়? ওর মা কি সারা রাত ধরে চকি দেয়? আমি ভাবলাম যে আমাদের ভাই ওর মা টাকলা বেবির কথাটা দুঃখ ভাবো, টাকলা বেবি কিন্তু বঞ্চিত করছে না, বয়স তো বেশি নয় না বাবা মার, মানে কেউ না কেউ বঞ্চিত তো হচ্ছে আলটিমেটলি, বঞ্চিত কেউ হচ্ছে না, ওরা দেখাচ্ছে ওরকম। আমি যদি ভাবি ভাই ওর মায়ের ওর মায়ের সামনে ইতস্ততা বোধ করছে, হয়তো সরাসরি যেতে পারছে না, আমি যদি সেটাও ভেবে নি, রাত্রে যে চুরি করে যাচ্ছে না বউয়ের কাছে, তার গ্যারান্টি কি? ওর মা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে নাকি ওর মা পাহারায় দাঁড়িয়ে থাকে? তা জানি না, কিন্তু লাইভ করতে বসলে, আরে দিদি প্রীতম যাই করে ওর মা সেটাতেই সাপোর্ট করে, ঠিক আছে? তো বাইরে যাচ্ছে না, একসঙ্গে সচ্ছে না, কোথায় যাচ্ছে সেগুলো কি আর পাবলিকলি আনছে নাকি? কোনো ভুল নেই, প্রীতম যাই করে না কেন ওর মা তাতেই সাপোর্ট করে। সুতরাং এটাই যে হচ্ছে না তা কে বলতে পারে যে হ্যাঁ ওর একসঙ্গেই থাকছে বা রাতে আসছে না, বা ওর মাকে হয়তো বলছে হ্যাঁ ও তো আমার লিগাল আমি যেতেই পারি, ওর মা চুপ, সেগুলো তো ওরা বাইরে আনবে না, তাই না? পাচ্ছে বলেই তো হাজবেন্ডের তরফের হয়ে কথা বলছে, বউ শাশুড়ির হয়ে কথা বলছে, এটা তো খুব জেনারেল সাইকোলজি একটা। আরে ওটা ছাড়াও আজকে এরকম পাঁচ দিন কি ছয় দিন আছে ওখানে, ঠিক আছে, পাঁচ দিন কি ছয় দিন ওখানে আছে, সেই মতো কিন্তু আরেকটা জিনিস কথা বলছে, শ্বশুর বাড়ির হয়ে কথা বলছে। আর একটা জিনিস ভাবার আছে, একটা মেয়ে চার দিন কি পাঁচ দিন যে ওখানে আছে, ওখানে যে কন্টিনিউ আছে ওখানটাতে, তাহলে যদি এই প্রীতম লাইভে আসলে দিশানি 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 আমি খুব কষ্টে, আমি খুব দুঃখে, আমার যন্ত্রণা আমাকে কেউ বুঝলো না, আরে কোন মেয়ে সহ্য করবে না? একদিন করবে, দুদিন করবে, তিন দিনের দিন আসে সহ্য করতে পারবে না? কিন্তু এই মেয়েটা পাশে বসে কন্টিনিউ সহ্য করছে, কি করে করবে ভাই? ও কিছু পাচ্ছে, ওকে কিছু ভেতরে বসানো হচ্ছে যেটা ক্যামেরায় আসছে না।
বুঝানোর পর ভিউজ কামানোর জন্য এত নাটক কাহিনী করতেছে, এটা একদম ক্লিয়ার। এবং বোন কিন্তু ওই বাড়িতে যাওয়ার সাথে সাথেই ভিডিওর পরিমাণটা বেড়ে গেছে, প্রচন্ড রকম ভাবে মানে ইনকামটা বেশি বোঝে, ইনকাম ঠিক আছে, তাহলে ফ্যামিলির কেচ্ছা এভাবে বাইরে নিয়ে আসতো না ওরা। আরেকটা দিদি, ওই প্রীতমের মা খুব ভালো করেই জানে যে দিশানির থেকে না, দিশানির থেকে রিমি ওদের জন্য সব থেকে বেস্ট, এটা প্রীতমের মা খুব ভালো করেই জানে, কারণ দিশানি যে কি চাল বাজ মেয়ে সেটা প্রীতমের মা খুব ভালো করে জানে, ঠিক আছে, ওই জন্য বিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। কেন কি প্রীতমের, প্রীতম যখন দিশানিকে বিয়ে করেছিল তারপর যখন ডিভোর্স হয়েছিল মাঝখানে প্রীতমের দিশানি বলেছিল প্রীতমকে নিয়ে আলাদা হয়ে যাবো, লাস্ট কিন্তু করেছে সেটা, লাস্ট কিন্তু এই যে কলকাতায় গিয়ে আছে, এটা প্রীতমকে আলাদা করা নয়, ঠিক আছে, বিয়ে হয়নি তো কি হয়েছে ভাই, রেন্টে নিয়ে গিয়ে দুজনে তো আছে, রিমি করেনি কিন্তু, সেই ওই আমার আলালের ঘরের দুলালের বাবু ওকে নিয়ে কিন্তু চলে গেছে দিশানি। একদম। এই সীমাদি, রিমা, রিমা কারফা, কারফা মেবি ওই কমেন্টটা একটু পড়ো সীমাদি, কই চলে গেল রিমা কারফা, সম্ভবত নাম আমি একবার দেখেছি তো, কমেন্টটা পড়ো। ধনঞ্জয়ের ধনে গা জিমি বলে গিয়ে যা রক্ষিতাকে করছে প্রমোট, ধনুর ধনে কটর কট, বাবা। আচ্ছা যেটা বলছি, ওকে কিছু খাইয়ে রেখে দিয়েছে, আমি একটা কথা বলতে চাই, মন দিয়ে শোনো তোমরা, আমরা খুব শিগগিরই একটা মানে জন মিলনের ডাক দেবো, যেখানটায় একেবারে জুতো ঝাঁটা পেটা নিয়ে মানে পেটানো হবে ওই আমাদের আরমানকে, একবারে জুতো ঝাঁটা মানে যা যা আছে বাড়িতে বলো, শুধু ওকে পেটালে হবে না, শুধু ওকে পেটালে হবে না, এখানে দুজনকেই চাই পেটানোর দরকার, আসল রাজনীতি দায়ের উপর কান চাবাটির নিচে। আরেকটা কথা বলছি, এই তোর হচ্ছে ওই আরমানের বড় মানে বড় খেলা, শোন তোকে ওপেন চ্যালেঞ্জ, এই ওপেন 352 জন আছে, আরো যারা পরে দেখবে প্রত্যেককে বললাম ওপেন চ্যালেঞ্জ দিলাম, তোর কোন 14 পুরুষ আছে যাকে যাকে ফোন করছিস তাদের হিম্মত থাকলে ঠেকিয়ে দেখার, এই যে এই সঙ্গীতা চক্রবর্তী কি জিনিস সেটা এইবার তোরা বুঝতে পারবি, এগুলো জনগণকেও দেখানোর দরকার, তার পাওয়ারটা তার ক্ষমতাটা, কারণ আরে এমন এমন অনেক হাজবেন্ড আছে দিদি, এমন অনেক হাজবেন্ড আছে, এদের টাইট দিলে সবাই ভয় পাবে, এগুলো দেখে ভয় পাবে যে না 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 দিদি একটা কথা তো, এমন অনেক হাজবেন্ড আছে যারা পরকিয়া করেছে কিন্তু করে টাকা ইনকাম করা যাবে না। এখন অনেক হাজবেন্ড এমন আছে যে পরকিয়া করেছে, অন্য অন্যের উপরে খুব ইন্টারেস্ট, তাকে ছাড়া থাকবে না চলবে না, কিন্তু ধাতানিকে ওই তোমার মেনে না নিলেও, ভালোবাসা না জাগলেও, কিছু না করলেও, ওই তোমার লিগাল বউকে নিয়েই থাকতে হবে, তোমার সামনে তুমি থালায় দেখবে মাটনটা আছে কিন্তু ওকে ডাল ভাত নিয়েই খেতে হবে, কিচ্ছু করার নেই ভাই, ও লিগাল, তুমি কিচ্ছু করতে পারবে না। এরা এখন হাবলি ডাবলির কাছে যাচ্ছে, হাবলি ডাবলি বলে দিয়েছে পারবো না, আরে পারবে না সঙ্গীতা দির হাত না বাবলিদি, আমি এখন ওরা বাবলিদি করছে, বাবলিদি কেন করবে বলো তো, আরে বাবলিদি করবে না, বাবলিদি যদি আসে না, আরে না না দিদি ব্যাপারটা কি, বাবলিদিও কিন্তু রাখতে চেয়েছিল রিমিকে, বাবলিদিও কিন্তু রিমিকে এখানে আনতে চেয়েছিল, কিন্তু পলিটিক্স করে বাবলিদি, বাবলিদি যে মান সম্মান বাঁচানোর জন্য সাইড হয়ে গেছে পুরো, সে আর ওই ক্যাচলায় আসবে, আর যদি আসেও না, যদি আসেও তাহলে সঙ্গীরাদি যেমন জিনিসটা করছে বাবলিদি সেটাই করবে, আরে ন্যায্য কাজই করবে সবাই, যেটা ন্যায্য সেটাই তো করবে, কারণ বাবলিদি পুরোটা লাইভই করে, কোন ভুল ভালো কাজ করবে না, একসঙ্গে হয়ে এইটাকে শাস্তি দেওয়া উচিত, দুজন একসঙ্গে হয়ে শাস্তি দিবে এটাকে,
বন্ধু না, 11 মাস ধরে আমি বন্ধু 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 বন্ধু, যেই বন্ধুর বউ চলে আসলো অমনি প্রেম উঠলে গেল। কেন কি 11 দিন ধরে তোমার তুমি বন্ধু ছিলে, আমি একটা কথা বলতে চাচ্ছি যে বন্ধু যখন ছিল তাহলে রিলস এত আবেগ ঘন রিলস দেওয়ার কি দরকার? বন্ধুর বউ আসছে খুশি হবি, হ্যাঁ তুই আবেগ ঘন রিলস দিস, তুই কান্না করিস, হাত কাটার ভিডিও দেখাস, কেন তুই এগুলো করবি কেন? বলতে পারে আমি রিলস ছাড়তেই পারি, সেটা আমি আবেগ দিয়ে করি ভালো, সেটা তুমি করতেই পারো, জানার দরকার নেই। কিন্তু এই প্রত্যেকের কাছে কি আমি বিচার চাই? 11 মাসের কোনো সময় নেই, 11 মাস নিয়ে কোনো ব্যাপার নেই, 11 মাস যে আমার নষ্ট করে দিল, কোথায় ছিল রিমি, ও কেন আসলো না, মানে কি নিতান্ত সে বাচ্চামো কথাবার্তা নয় কি? আরে শোনো, থানায় কি করে যাবে, ওদের ধোপে টিকবে না রে ভাই, লোকের বউ আছে, তারপরে তার বয়স হয়ে গেলে ওটার মধ্যে করছিস, ধোপে টিকবে না। আরে আমরা তো সেটাও জানি, তুই সোশ্যাল মিডিয়া এসে জাস্টিস চাইছিস কেন, থানায় যা। বাহিরে ছিল, সে কি জানতো না যে রিমি বেঁচে আছে? হ্যাঁ রিমি কান্নাকাটি করে কার জন্য সে কি বুঝতো না? তারপরেও সে রিমির সাথে জেদ করে সে জিতবে, এই জন্য সে টক্কর দিয়ে প্রীতমের সাথে এত এত নাটক করছে, হ্যাঁ কেন? সে রিমি তো সোশ্যাল মিডিয়ার বাইরে না, সে কি করতেছে তুই তো দেখতেছিস, তুই তো জানিসও দিশানি ভালো করে যে কোনো না কোনো এক সময় রিমি প্রীতমের কাছে অবশ্যই আসবে। আরে রিমি, আমি যখন এখানে আসলাম না, ফার্স্ট ওই কথাটাই বলেছি, এটা পুরোটাই প্রিপ্ল্যান, দিশানি প্রীতমের প্রতি কোনো রকম কোনো ভালোবাসা নেই, ঠিক আছে? ওই যে রিমিকে বিয়ে করেছিল আর 6 মাস পর্যন্ত রিমি ভালো সংসার করেছে, রিমি আর দিশানি আর ওর মা লাইভে বলেছিল না যে রিমি কখনো সংসার করতে পারবে না, যখন ধরো রিমি সংসার করতে পারছে তখন থেকে এটা শুরু করলো, তার আগে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এটা পুরো প্রিপ্ল্যান চলেছে দিশানির। এটা এটাও বুঝে নাও, অবশ্যই কিছু ওই ঈশানি করছে, এটাও কিন্তু ও বুঝে গেছে যে একসাথে থাকলে আমার যে ইনকামটা হয়, ভিউজটা হয়, আমি যদি এই ম্যাটারটাকে কন্টিনিউ না করি, লাইভ না করি, তাহলে কিন্তু আমার ভাই সিম্প্যাথি আমি যদি গেইন না করি, আমার কিন্তু ভাই মার্কেট পড়ে যাবে। আমরা দেখছি কি করছে না করছে, ওই জন্য যাটুকু ভিউজ হচ্ছে, প্রীতম তার নিজের বদনটা দিলেও অত ভিউজ হয় না, দিশানি তার নিজের একার বদন দিলেও অত ভিউজ হয় না, দুজনে একসঙ্গে চিপ করলে তখন হয়, ঠিক আছে? অনেক ট্যালেন্ট ভাই রিমির, অনেক ট্যালেন্ট, ও একাই কিন্তু নেচে কোঁদে যেমন করেই হোক তার ভিউজ কিন্তু হেভি, তার ট্যালেন্ট আছে, তার ট্যালেন্ট আছে সেটা মানতে হবে, শুধু মুখ নাড়লে ঘাট নাড়লে কিন্তু ভিউজ হয় না। পরকীয়ার ভূত ছাড়িয়ে দেওয়া হবে, পরকীয়া করার জন্য সোশ্যাল প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছো? আমার সবথেকে হাসি পায় কোনখানে বলে না, কর্মা কর্মা উইল রিটার্ন, একদম যখন রিমি হাত কেটেছিল তখন দার্জিলিং এ বসে প্রীতম আর দিশানি সেই ফুর্তি আর হাসি হা 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 করাটা কেন? তখন তো তারা বন্ধু ছিলি, প্রীতমের মনে কি রিমির জন্য একটু ভালোবাসা ছিল না? এখন ছিল বউ কেমন আছে? হ্যাঁ আজকে দিশানি কি হাত কেটে নিয়েছে, কি করেছে হাত কেটে নিয়েছে, তার জন্য নাকি মানে সেই ইউটিউবে কি সব হয়ে গেছে, হ্যাঁ মেয়েটার কথা কেউ ভাবছে না, কেউ করছে না, তখন তখন কি হয়েছিল, তখন যখন মরো মরো হয়েছিল রিমি হাসপাতালে 7 দিন ভর্তি ছিল, তখন কি হয়েছিল? এই ঈশানি মেয়েটাই তো এই ওয়াইটের কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে প্রথম সুইসাইড কনসেপ্টটাকে নিয়ে এলো, প্রমোট করলো, একদম ঠিক, একদম সুইসাইড গুলো কে করলো, প্রমোটটা আমার স্টার্ট হলো। আরে দিদি, আমি 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 একজন নার্সিং স্টাফ, ঠিক আছে? আমি যখন ফার্স্ট শুনি ও হচ্ছে ফিনাইল নাকি খেয়েছে, কিন্তু কোন রকম কোন নল দেওয়া হয়নি, কি একটা ওষুধ খাইয়ে নাকি ওকে বমি করিয়ে দেওয়া হয়েছে, আমি ভীষণ রকম হেসেছিলাম রীতিমতো। হ্যাঁ ও ফিনাইল খেয়ে নিয়েছে, ওকে হচ্ছে নল দিয়ে সেটা ওয়াশ করা হয়নি, ওষুধ খেতে নাকি ও বমি করে দিয়েছে, হাউ ক্যান ইট পসিবল, কি ধরনের বিষয় ভাই এটা? মানে এইবারও যেটা করেছে, কয়টা ওষুধ খেয়েছে আর কয়বার হাত কাট, কিরকম হাত কেটেছে যে ওপরে গেল না সোজা, সেটা ইউটিউবারের কাছে পৌঁছে গেল, এইবারেই বা কয়টা ওষুধ খেয়েছে আর কি এমন হাত কাট কেটেছে যে সেটা ইউটিউবারের কাছে পৌঁছে গেল, ও পড়ে গেল না,
ডাক্তার তো আমার বলছে 6 ঘন্টা না দিদি, কালকে যেমন দেখলাম বলে 6 ঘন্টা হয়েছে বলে নাকি স্পিড দেওয়া যায়নি। ও মা গো, এসব কোথা থেকে আসে ভাই? 6 ঘন্টা হয়ে গেছে বলে নাকি স্পিড দেওয়া যায়নি? তোমার স্পিচের মধ্যে কিছু হয়নি তাই তোমার স্পিচ হয়নি। আর যারা 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 দিশানিকে সাপোর্ট করে, হ্যাঁ আমার মনে হয় কি যারা যারা দিশানিকে সাপোর্ট করে তাদের তাদের তারাও এরকম দিশানির একদম চরিত্রের মতো, তারা এরকম ভগবানের কাছে একটাই প্রার্থনা, তারা বিয়ের পর বা যদি বয়ফ্রেন্ড থাকে তাদের মাঝেও যেন 3 নাম্বার কেউ ঢোকে, উচিত অবশ্য, তখন ওরা বুঝবে এরকম প্রতিষ্ঠা বুঝবে কেমন। আমি এটাই বলছি, যারা যারা এইগুলোকে সাপোর্ট করছে না, ভগবান করুন অপমান করুন তাদের জন্য, এই এই পরিস্থিতিতে আসতে হয়। যারাই ওকে সাপোর্ট করছে তারা অত্যন্ত আবেগপূর্ণ এবং ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, বাবা রে বাবা, উল্টে হয়ে গেছি ভালোবাসা। নাম দেখাচ্ছে কিন্তু সাউন্ড হচ্ছে না তো, সবাই সবাই বড় দেখবে অন্য মেয়েকে নিয়ে, মানে বউ হয়ে সে বসে থাকবে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট, অন্য মেয়েকে নিয়ে বলবে, তখন ওই রিমির জায়গাটাও না বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি রিমি কি গুলো ফেস করছে আর কি গুলো ফেস করেছে। তারপরে আরেকটা কথা শুনো না, একটা কথা যে একটা কথা ভাবলেই হাসি পাচ্ছে, একটা কথা বলি আমি, আমরা তো দেখো আমরা তো মেয়ে আর ও মজুমদার বোন মেয়ে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে দেখো আমাদের বড় ভালোবাসার জিনিস কি স্বামী, তো তারা আমাদের যখন শরীর আমাদের যখন দেখো খুব শরীর খারাপ থাকে, মানে স্বামী বাইরে যদি কর্মক্ষেত্র থাকে আমরা কিন্তু সবসময় অপেক্ষায় থাকি ওর কলটা আসলেই অ্যাটেন্ড করব। এবার যখন খুব শরীর খারাপ থাকে আমরা কিন্তু হাজবেন্ডের কলও রিসিভ করার মতো এনার্জি থাকে না, মানসিক বল থাকে না, আর সেখানে সেখানে একটা মেয়ে দৌড়াদৌড়ি বেঁধে গেছে, এপার ওপার থেকে মানুষ আসছে, কি দেবনাথ বাড়ির মানুষরা ছোটাছুটি করছে, এই খেয়েছে তাই খেয়েছে, মেয়ের বাবা মা মেরে দিচ্ছে, এই করছে সেই করছে, কত কি সে মেয়ে মানে 24 ঘন্টা কেটে পারলো না লাইভে বসে পড়লো। অসুস্থতা যদি ওর শরীরে ফিল হয় ওর মনে হবে আমি ক্যামেরাটা নিই, ওর মনে হবে আমি কথা বলি, মনে হবে এটা বলো। আরে ওটা ছাড়ো, কথা হচ্ছে আমি সুইসাইড অ্যাটেম্প্ট করছি, আমি সুইসাইড অ্যাটেম্প্ট করছি, সেই জায়গাটা আমি সুইসাইড নোট লিখবো নাকি আমি ওগুলো মেসেজ করে হোয়াটসঅ্যাপে সেন্ড করবো যে আমার লাভারকে পাঠিয়ে দাও। এটাও কিন্তু আমি যদি মনের দুঃখে ওটা অ্যাটেন্ড করি সেটা আমার মনের ভিতরে থাকবে, আমি কাউকে দেখাতে যাব না। হ্যাঁ আমি নোট লিখে মরে যাব তাই তো, এটাই করে, আমি নোট লিখে করে ওটা আমি হোয়াটসঅ্যাপে লোকে সেন্ড করব না যে ওটা কি তোমার কাছে যেন চলে যায়। ব্যান্ডেজ নিয়ে আই লাভ ইউ वाला রিলস করেছে, হাতের ব্যান্ডেজ নিয়ে সাইজ্জা গুইজ্জা আই লাভ ইউ বলে রিলস করেছে, সেই ভিডিওটা কোথায় সেন্ড, ওই সরি হাতের ওই যে ওই সব হয়েছে ফটোটা কোথায় প্রথম গেছে বলো তো, হ্যালো মাসির কাছে, মানে যে এই জিনিসটা নিয়ে লড়তে পারে খুব ভালো করে, ঠিক আছে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার না হয়ে তারা নাকি এইসবই করে, কি কি আবার বলো বুঝিনি। চ্যাটার্জি ম্যাডামের বক্তব্য হচ্ছে এইটা খুবই কমন ব্যাপার, এই বয়সে তো সবাই নাকি কোনো না কোনো সময় জীবনে এইরকম সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, হ্যাঁ এটা নাকি কমন ব্যাপার, এটা খুবই ইমোশনাল হয়ে আগে যখন কমন ব্যাপার হয়েছিল তখন উনি তো একাই আগুন জ্বালিয়ে দিচ্ছিলেন আইটিতে, তাহলে হ্যাঁ উনি কমন ব্যাপার, তাহলে ওনার জীবনেও মনে হয় আচ্ছা আমরা তো ওই বয়সটা পার করে এসেছি, আমরা কি কখনো হাত ফাত কেটেছি দেখো তো, হাতে কাটার দাগ দেখলে বলবেন, ঠিক আছে উনিও করেছিলেন উনিও জানেন, ওই জন্যই উনি জানতে পারছেন খুব ভালো করে বিবৃতি দিতে পারছেন। যেমন আমি তো এইটা বললাম দিশানিকে যারা যারা সাপোর্ট করবে তারাও তার চরিত্রের,
হ্যাঁ দিশানির মতো চলছে। তোমরা হয়তো সবাই জানো আমার হাজবেন্ড বাহিরে থাকে, মানে প্রবাসে। উনি যত সময় পান আমার সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করে, এবং আমি দৌড়ঝাঁপ মেরে এসে, মনে করো বাথরুমে থাকি, রান্নাঘরে থাকি, যেখানেই থাকি কল অ্যাটেন্ড করব, মানে মিস যেন না হয়। এবার দেখো সামান্য যদি জ্বরও আসে না গায়ে, ইচ্ছে হয় না, ফোন বেজেই যায়, ধরতেও ইচ্ছে হয় না, মানে শরীর সাথ দিচ্ছে না। সেখানে এই মেয়ে কি করে লাইভে বসে যাচ্ছে, হাত ফাত কাটা, যার নাকি চামচ, স্টিলের চামচ ঢুকিয়ে ওয়াশ করা হয়েছে, বুঝতে পারছো? ওকে মানুষ নাকি রোবট? হ্যাঁ, স্টিলের চামচ, সেন্সিটিভ জায়গায় গিয়ে ওয়াশ করা, ওর তো গলা ব্যথা থাকবে এক মাস, যদিও আমি জানি না স্টিলের চামচ দিয়ে কি করে ওয়াশ করতে হয়। বাবা মা, মেয়ের মেয়ে যদি বিষ খেয়েছে বা যাই করুক না কেন, বাবা মার থেকে কি আর আর বড় কারোর টান হয়? তারাই দেখছে মেয়ে কিছু করেনি, ওই জন্য ঘরে ফেলিয়ে রেখেছে বাবা। সিম্পল কথা, তারা জানে মেয়ে কিছু করেনি, বেঁচে যাবে, ওই জন্য ঘরে ফেলিয়ে রেখেছে। ওখানেও কিন্তু কন্ট্রাডিকশন আছে, দুটো মতামত এসছে কিন্তু। চ্যাটার্জি ম্যাডাম বলেছে মা বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে, আর এদিকে ছেলেটি বলেছে মা বাবা পিটাচ্ছে, মরমর করে পিটাচ্ছে। কোনটাকে সঠিক ধরবো? তা ছেলেটি এই কথাটাও বলেছে নাকি ওরা গালিগালাজ করেছে ছেলেটিকে লাইভে? লাইভে মানে লাইভে আসার আগে যখন দলে ধাক্কা মেরেছে তখন নাকি ওর বাবা এসে গালিগালাজ করেছে প্রথমে ছেলেটিকে? ছেলেটি এই কথাটাও বলেছে, সবাই শুনেছে। ঢকবাজি চলছে, হ্যাঁ সেটাই, পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে, তো কিচ্ছু বোঝে না। আর এখন একজন আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, মানে একদম টু দি পয়েন্ট, এখন যেই চ্যানেল থেকে লাইভ করছে ওই চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু কম, ওইটাকে বানানোর ধান্দা করছে। একদম 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 দুর্দান্ত কমেন্ট, যেই চ্যানেলে ঢুকেছে, এখন চার পাঁচটা তো চ্যানেল, যেই চ্যানেলে ঢুকেছে ওটার সাবস্ক্রাইবার কম, ওইটাকে বাড়ানোর চেষ্টা করছে, পুরো বিজনেস মাইন্ডেড, টাকা ছাড়া এরা কিচ্ছু চেনে না। টাকা দিয়ে কি হবে ভাই, যদি মানুষের মানি না থাকলো, মানুষ যদি ব্যবসা খুলে বসেছে, ওদের ন্যূনতম মান সম্মান বোধ থাকলে যদি সাত দিনও চ্যানেলটা বন্ধ করে রাখতো তাহলেও বুঝতাম যে এদের লজ্জা করছে, এদের লজ্জা করছে, ওদের লজ্জা বলে পুরু চামড়া নেই, নীলে পর্দাও নেই ওদের। আর আর কেউ কি একটা জিনিস খেয়াল করছো তোমরা? এইবার একটা কথা বলছি, প্রীতম এত ন্যাকাপোনা কেন করছে? মেন দোষটা এখানে, ও তো যখন লাইভে থাকছে তখন দেখাচ্ছে, আবার ওই জন্যই তো সঙ্গীতাদি ধরে ফেলেছে। আমি বলছি প্রীতমের মা ছেলেকে ঠিকঠাক করে শিক্ষা দিতেই পারেনি, ছেলেকে আদরে বাদর তৈরি করেছে। এটা যদি আজকে যদি আমার ছেলে হতো না, আজকে যদি আমার ছেলে হতো, একবার বিয়ে করেছে, দ্বিতীয়বার আমি ছেলেকে একদম 26-27 বছর বয়স হবে, তারপর ম্যাচুরিটি আসবে, তারপর আমি বিয়ে দেব ছেলে। দ্বিতীয়বার কেন ভুল করলি? ইম্পর্টেন্ট কোশ্চেন করতে চাই সীমাদিকে, সীমাদিকে ডাইরেক্ট করছি, তোমার ছেলের বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে, তোমার নামটা বলো। আমার নাম চুমকি মীনাক্ষী, আমার চ্যানেলের নাম হচ্ছে কন হ্যায় আপ লোগ। মীনাক্ষী কালকে আমার সাথে লাইভে বসবে বুঝলা, তুমি আমার সঙ্গে জাস্ট সীমা ফেসবুক। হ্যাঁ আমি আমি মীনাক্ষীর ভিডিও দেখি, আমার সুপার লাগে, একদম টু দি পয়েন্টে বলে, টু দি পয়েন্টে। আমি কোনো ভিডিও টিডিও কিছু করি না, আমি এর জন্য প্রফেশনই নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে, এবং আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি দেখো আমি পরিষ্কার বলছি, ইউটিউবের কিছু ব্যক্তির জন্য আমি ফেসবুক আর ইনস্টা দুইটাই করি না, মানে বাবা মার ছবি নিয়ে নোংরামি চলছিল, আমি খুবই বাজে ভাবে সাফার করেছি, আমি দুটোই ওই জন্য বন্ধ করে দিয়েছি। আমি মেল আইডি দিয়ে দেবো, মেল আইডি থেকে আমার নাম্বার পেয়ে যাবে। আচ্ছা তুমি তুমি বরং লেখো আমার নাম্বারটা, তুমি বলো। কালকে ওকে নিয়ে শুধু আমি একটা লাইভ করব, কারণ ওর
প্রচুর পয়েন্ট গুলো খুব সুন্দর। বলো নাম্বারটা বলো। নাম্বারটা হচ্ছে 82500। হ্যাঁ 82500 6139 6139 825 206 1389 তাই তো 825 206 1389 হ্যাঁ আমি একটু পরে হোয়াটসঅ্যাপ করছি, ডিনারটা করে হোয়াটসঅ্যাপ কর, আপাতত বেরোচ্ছি। হ্যাঁ ডিনারটা করে নি। হ্যাঁ 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 যাও 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 ডিনারটা করে নাও। এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ভালো করে শুনে নাও। যেই আসুক, যে সমাজকর্মী আসুক, যে সমাজ সেবিকা আসুক, যাই আসুক, আর রিমিকে কেউ লিগাল ওয়াইফকে তার বাড়ি থেকে বের করতে পারবে না, আর পারবে না। লিগাল ওয়াইফের জায়গায় হচ্ছে বাড়ি। তাই এই যারা এই নতুন করে গেম প্ল্যানিং করবে, গেম তার একবারে হুড়কো চারিদিক থেকে রেডি থাকবে, কারণ সঙ্গীতাদি তাকে হুড়কো দেওয়ার জন্য একদম চারিদিকে আট ঘাট বাড়তে শুরু করে দিয়েছে। এটা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিলাম যে বেশি বাড়াবাড়ি, কারণ লিগাল ওয়াইফ যেখানে পৌঁছে গেছে সেখানেই থাকবে। শুধু ওর কতটা ক্ষতি ওরা করবে শুধু সেগুলো দেখার, কারণ আরমান মালিক আর হতে দেয়া যাবে না ওয়াইটিতে। দেখানা দাম দিছ দিদি আরমান মালিক, আরমান মালিকের কোন যোগ্যতাই ওর নেই। আরমান মালিক দুইটা ওয়াইফকে কত সুন্দর করে রাখছে, যেটাই হোক আমরা কখনো ভিডিওতে দেখি না ওদের গন্ডগোল বা কিছু। হ্যাঁ সে যোগ্যতা ওর নাই, ও শুধু পয়সা চেনে পয়সা। ওই দুটা মেয়ের জীবন তো নষ্ট করছে, তারপর হচ্ছে ওর আমার তো মনে হয় প্রীতমের যখনই ভিউজ কিছু একটা ডাউন হয়ে যায় তখনই ওই এর কাছে দৌড়ায়, একবার ওর কাছে দৌড়ায়, তখনই ওর ভিউজ ডাউন হয়ে যাবে, তখনই ও মেয়ে ছেলে লাগবে। যখনই ও যখন রিমি যখন 11 মাস চলে গেল, রিমি যখন 11 মাস চলে গেল, দিশানিকে ওর কি দরকার ছিল নেক্সট টাইম লাইফে আনার? আর আমতিস যখন তুই গোপনে রাখতি, তোকে সোশ্যাল কেন করতে হলো? সোশ্যাল কেন করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি 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 বলছি সোশ্যাল কেন করলো, সোশ্যাল করলো যখন ও এখন রিমি গেছে, ও তো রিমির সঙ্গে ভালো আছে, ও তো আমি তো ভিডিও গুলো তো দেখছি, আমি তো ওর মাসির ভিডিও দেখছি, রিমি তো ভালো আছে বেশ দিব্যি, ওরা মানে ওরা না গিরগিটির থেকেও বলবো, ওদের ফ্যামিলিটা না গিরগিটির মতন রং বদলায়, এই কারণে গিরগিটির মতন রং বদলায় ওর মাসিরা। মানে এদের যে মানে এদের না মানে এতটাও লজ্জা নাই, মানে ভালোভাবে পড়াশোনা কমপ্লিট করতে পারতো। শোনো শোনো, এই পরকিয়া পরকিয়াকে করা যাবে না, বেড়াচ্ছ কি করছো না আমাদের দেখে লাভ নেই, কিন্তু এই ইউটিউবের মধ্যে নোংরা আমি করে করে আর ইনকাম করতে যাব। ছেলেটা কোনো ভালো কিছু ভিডিও দেখে না, আজকে একজন দাদা সকালে আমি দেখলাম একটা ভিডিও করেছেন, ওকে নানা রকম বলছেন যে সরকারি জব ও পাবে না, যেহেতু কোর্ট নামে কেস আছে, ও প্রাইভেট জব পেতে পারে, একটা কোর্স করতে পারে। ছেলেটা ওইসব ভিডিও দেখবে না, আর কোনো ভালো লোক ওর যদি ভবিষ্যৎ ভালো হয় সেটার জন্য সেই লিঙ্কটাও ওকে শেয়ার করবে না, যত খারাপ ভিডিও কোনো ভাই সেইগুলো ওকে শেয়ার করবো, সেগুলো দেখে ভিডিও করতে বসে যাবে। আরে ভাই তুই আগে নিজের কেরিয়ার তৈরি কর, ওয়াইটি থেকে টাকা না কামিয়ে আরো অনেক কিছু আছে লাইফে, সেগুলো কর। আর এই যে শাশুড়ি মা ভাত খাওয়াতে বসে যাচ্ছে বৌমাদেরকে, আরে ভাই যদি সত্যি করে শাশুড়ি মা হোস, আমার ফোনে নেহাত চলে আসে, মানে নট ইন্টারেস্টেড তো করে দিই, মানে ওদের ভিডিও কেউই দেখবে না, বয়কট করে দেবে, ওদের ভিউজ যখন এমনি ডাউন হয়ে যাবে তখন ওরা অটোমেটিক ওরা বুঝতে পারবে ওদের সত্যিগুলো ঠিক সময় সামনে নিয়ে আসবে।
অবশ্যই রিপোর্ট মারা যায়। এই ছেলেটাকে, এই ছেলেটা ঘরে বসে থাকে, ভিডিও করে, ছেলেটার টাকা এসে যাচ্ছে, কোনো ভবিষ্যতের চিন্তা নেই, হ্যাঁ একে বুঝতে দিতে হবে যে টাকার প্রয়োজন আছে, লাইফে টাকাটা ইনকাম করতে হয় কষ্ট করে, দিদি যত ঘরে বসে থাকবে এইসব নোংরামি করবে। হ্যাঁ দিদি একটা কথা বলি, আমি একটা কথা বলি এদের তিনজনের মধ্যে ছেলে মেয়ে না কেউ ভালো না, না রিমি ভালো, না বিশ্বাস ভালো, না প্রীতম ভালো, কেউ নয় তিনজনেই ভালো না, তিনজনেই খারাপ। আমি বলবো, আমি বলবো রিমিও যেমন খারাপ, নিজের বাবা মাকে এসে অসম্মান করে, নিজের বাবা মাকে এসে অসম্মান করে, প্রয়োজন আছে। সীমাদি একটা কমেন্ট দেখো, এটার উত্তর এবার বাবলিদি কেউ দিতে হবে, যে প্রীতম দিশানি কি একা ছিল, একসাথে কি ভিডিও দেয়নি, রিমিকে কষ্ট দেয়নি, জবাব দিতে হবে। বাবলিদি কি ভিডিও করছে? আচ্ছা রিমিও তো ভিডিও করেছে, রিমিও তো সাথে ভিডিও করেছে, অপূর্বর সাথে ভিডিও করেছে, আর প্রীতমও তো রিমিকে কত নিচে নামিয়েছে, প্রীতম সবাইকে নিচে নামিয়েছে। আমি বলবো প্রীতম প্রত্যেকটা দুটো মেয়েকে নিচে নামিয়েছে। আমি আমি শোনো আমি একটা কথা বলি, আমি উল্টো পাল্টা কথা বলছে তাও যে রিমি না না এই দুটো মেয়ে কেন যে মানে ওর পিছনে ছুটছে না, দুটো মেয়ে কিন্তু লাইফে মুভ অন করে দারুণ করে নিজেদেরকে নিজেরা গুছিয়ে নিতে পারতো। রিমি কলেজের গন্ডিটা দেখো না, চোরকেই করতে হবে, তিন চোরকেই লাইফে এগোতে হবে, ক্যারিয়ার আছে, এই বয়সে এইসব নয়। না বলছি সবথেকে বড় কথা হচ্ছে রিমি এত ভালোভাবে প্রীতমদের বাড়িতে প্রীতমকে চেয়েছিল, চলে গেল, আমার তো মনে হচ্ছে শুধু শুধু মানে তখন হাতির পাঁচ পা দেখে নিল। দিদি কইতেছে লড়বো, লড়বে লড়বে না, ওদেরকে মারবে, আবারও আবার মায়ের বাড়িতে এসে কান্না কাটি করে লাইভ, আবার বাবার নামে বলবে, মায়ের নামে বলবে, হাত কাটা গলা কাটা সব আরম্ভ হয়ে, পুরো মেয়েটা পুরো মেন্টাল, মেয়েটা এমনি পুরো মেন্টাল। আমি বলবো মেন দোষ ওর, ওর মায়ের, ওর মায়ের ভালো একটা কাউন্সিলর কে দেখানো উচিত, কাউন্সিলিং এর মাধ্যমে যদি দেখাতো তাহলে কাউন্সিলিং দেখানো উচিত প্রথম থেকেই। ওর মা ভুল ভাল লোককে বিশ্বাস করে, মেন প্রবলেম পিঙ্কি কাকিমার এইটা। না না সারাদিন যদি ফোন নিয়ে মেয়ে বসে থাকে, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত, যে সময় পড়াশোনা করার টাইম সেইটা, সেই সময় এরা ভিডিও করে। সীমাদিরও তো মেয়ে আছে, সীমাদির মেয়েকে তো দেখি না আমরা, সবগুলোকে বলছি সবগুলোকে চলো এবার ঠিক আছে দিদি। 12:13 বাজে। সীমাদি তোমাকে আমার একটা কোয়েশ্চেন আছে। দেখো আমরা তো সবাই দেখছি তিনটা ছেলে মেয়েই খারাপ, ঠিক আছে, কিন্তু এখন তুমি যে বললে যে পরকীয়াকে সাপোর্ট করছি না, পরকীয়াকে আমরাও সাপোর্ট করছি না, কিন্তু তুমি ফার্স্ট কেন তাদেরকে উৎসাহ দিয়েছিলে যাতে তারা আবার এগোতে পারে, যখন ওরা প্রথমেই এরকম দেখছিলে যে মায়াপুরের কাণ্ড স্টার্ট হলো, তখন তুমি কেন ওদের সাপোর্টে বললে না? তোমার হয়ে গেলে আমাকে বলবা। আচ্ছা হ্যাঁ, তো তখন তুমি কেন তাদের সাপোর্ট নিয়েছিল? তখন যদি তুমি রুখে দাঁড়াতে তাহলে হয়তো তারা এই মানে একটা সাপোর্ট যেহেতু পেলো, কেন কেউ সাপোর্টে ছিল না তাদের, শুধু তুমি ছিল, তখন যদি তারা সাপোর্টে ছিল না, তারা কেন লাইফ করে জাস্টিস চাইলো না যে সীমাদি তাদেরকে জোর করছে? এখন এখন তারা সীমাদির বিরুদ্ধে গিয়েছিল, লাইভে তো ওঠাইনি, মেয়েটা লাইভে ওঠেনি যে আমাকে জোর করছে সীমাদি প্রীতমের সাথে মিশতে, তখন কেন লাইভে উঠলো না, তখন কেন জাস্টিস চাইলো না? একটা মেয়ে তখনও ভালো মানে তার ভালো ছিল না কিছুতেই, এখন যখন আমি একটা কথা বলছি, ভালো তিনজনেই নয়, ভালো কিন্তু তিনজনেই নয়, ছেলেটাও ভালো নয়, মেয়েটাও ভালো না, আর রিমি যে এখন লিগাল, রিমিও ভালো না।
আমি বলছি আমার যদি ঠিক আছে আমার যদি তুলকামো না থাকে আমি লোকের কথা শুনে নাচবো না আমি দৌড়ে চলে যাব সম্পর্ক করতে আমি জানি না আগে সেটা কাজের সূত্রেই হয় আমি বলি যে সেটা কাজের সূত্রেই হয় আমরা মেয়েরা জব করি আমি নিজে জব করি প্রাইভেট ফান্ডে জব করি আমরা আমি একজন লিগ্যাল অ্যাডভাইজার হ্যাঁ যে কি যে সেই জায়গাটায় কাজ করতে পারবো কি আমি আমার নিজের আগে সম্মান বাঁচাবো নিজের ইজ্জত বাঁচাবো তারপর কাজ ও তাহলে নিজের কথা পারলো না কাজে চলে গেল আমি একটা কথা বলতে চাচ্ছি সবাই আমার কথাটা মন দিয়ে শোনো কথাটা হচ্ছে যে বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার ঝি হ্যাঁ গাভী ভালো তার দুধ ভালো তার ঘি মা যেমন তার মেয়েও তেমন হ্যাঁ বাপ যেমন তার ছেলেও তেমন যেমন গাভী তার দুধও তেমন তিনটা ছেলে মেয়ের মা বাবাও খারাপ তাদের ঠিক রাস্তা দেখায়নি ঠিক আছে একটা কমেন্ট তখন সীমাদির কথায় যেমন বলেছিল তাহলে এখন সীমাদির কথায় কেন এরপরে প্রীতমের মা কেন প্রশ্রয় দিল দিশানিকে বাড়িতে আনার জন্য প্রীতমের মা কেন প্রশ্রয় দিল দিশানিকে ওদের তো একটা নায়িকার দরকার নায়িকা পেয়ে গেছে তাই জন্য দিয়েছে রাস্তাটা রাস্তাতেই পড়ে থাকে আর ঘরেরটা ঘরে উঠে সোনার শাখা তোলা সব মধ্যে সব কোন তবে দিশানিকে একটা কথা বলতে চাই হ্যাঁ দিদি তবে বলতে চাই যে তোমার যা হয় ভালোর জন্য হয় তুমি যেহেতু দূরে চলে গেছো ওখান থেকে তুমি নিজের লাইফটা ক্যারিয়ারটা তৈরি করো তুমি অন্য কাউকে তুমি যাকে ভালোবাসবে তাকে নয় যে তোমাকে ভালোবাসবে তুমি তাকে নিয়ে সুখী হও আর রিমিকে ওর মতো সংসার করতে দাও প্লিজ সোশ্যাল মিডিয়াতে তোমরা আর এসব নাটক করো না কারণ আমাদের ফ্যামিলি আছে আমাদেরও ইউটিউব থেকে ক্যারিয়ার করার মতো অনেক কিছু আমাদেরও আছে তোমাদের যেমন স্বাধীনতা আছে একটা ভালো ফ্যামিলির মেয়েকে কখনো কেউ এগুলো দেখলে ইউটিউবে আসতে দিবে না একটা বাড়ির দিশানিকে একটা বার্তা দিতে চাই বুনু দেখ তুই বিএ পাস করেছিস ভালো কথা তুই এইখান থেকে বহু দূরে চলে যাবো না বহু দূরে যেতে বলছি না তোকে তোর ভালোর জন্য বলছি তুই ব্যাঙ্গালোরের সাইডে চলে যা গিয়ে নার্সিং নিয়ে পড়াশোনা কর দিশানিকে আমি বলতে চাই হ্যাঁ তুই যদি বনে বাংলাদেশে চলে আয় তুই নার্সিং নিয়ে পড়াশোনা কর নার্সিং নিয়ে পড়াশোনা করে তুই নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়িয়ে দেখবি তখন তুই যাচ্ছে যাবি না তোকে সবাই অফার দেবে ভালো ভালো জায়গা থেকে তুই অফার পাবি আমি বলছি নিজের পায়ের তলায় মাটিটা আগে শক্ত কর সেটা হচ্ছে মায়ের থেকে বড় কেউ বাপন হয় না মা যেটা বলবে সেটাই শোনা উচিত মাতা কখনো হয় না এটাই আমি একটাই কথা বলবো মাতা কখনো হয় না তুমি মায়ের কথা না শুনে যার হাতটা ধরছো সেটা কিন্তু তোমাকে দেখো নর্দমায় নিয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমাকে সম্মান দিচ্ছে না হবে না দাও না একটু তুমি মেরে আপনারা ফাইভ মিনিট থাকতে দিতে আমি কি না তোমাকে বলেছে শাখা পড়িয়ে দেবে আবার সব কিনে টেনে দেবে কোন কোন লাইনে বলেছে গো আমি কমেন্টে দেখে বলেছে নাইটি কিনে দেবে শাখা পড়িয়ে দেবে সব করতেই হবে এটা তো করতেই হবে এটা এখন কিছু করার নেই কিন্তু এই যদি ব্যাপারটা হয় তাহলে আবার দেখাই না হচ্ছে কেন তার হাজবেন্ড তাকে শাখা কিনে দিচ্ছে নাইটি কিনে দিচ্ছে কি সব কিনে টিনে দিচ্ছে তাহলে দিশানির আবার এত অহংকার কিসের কিসের পিঠে তো থাকছে আরে ও তো ভাবছে অন্যরকম তো এখানে কথাবার্তা হচ্ছে এখানে তো এদের বাড়ির ভেতরে যে কথাটা হচ্ছে সেটা তো কেউ জানে না এখানে বাড়ির ভেতরে একটাই ব্যাপারটা চলছে যে পরে দিয়ে আমাদের মধ্যে আলোচনা করা হবে ওদের মধ্যে আলোচনা করে কি করা হবে এক হয়তো রিমিকে মেন্টাল প্রমাণিত করানো
তানির বয়সটা অনেক কম, অনেক আমরা থেকে অনেক ওর লাইফ এখনো প্রচুর আছে। আরে পাগলেও তো মানুষ, পাগল যা আছে না তারাও ভালো বুদ্ধিমান, এত বুদ্ধিমান মেয়ে ভালো ভালো কটা ভিডিও করলে ওর এইসব বদনাম কিচ্ছু থাকবে না, টাকা তো ইনকাম করে সব ভুলে যাবে। আমরা সবাই, হ্যাঁ আমরা আমরা একটা কথা বলি দিদি, আমরা একটা কথা বলি, সবাই শোনো, সবাইকে বলছি সবাই একটু শোনো, হ্যাঁ সবাই শোনো, দিশানিও দিশানিও আমাদের পাকা ধানে মই দেয়নি, প্রীতমও দেয়নি, রিমিও দেয়নি, তাই আমি বলতেছি সবাই সবার মতো থাকো, আমরা সবাইকে সাপোর্ট করব, কিন্তু তোমরা প্লিজ পরকীয়াকে প্রমোট করো না, সমাজকে নষ্ট করো না, কারণ সোশ্যাল মিডিয়া এখন একটা বাচ্চা পর্যন্ত ইউটিউব দেখে, তোমরা সেভাবে থাকো, আমরা সবাইকে সাপোর্ট করব। দিদি ভাই আমি একটা কথা বলি, তোমাদের জি 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 বলো, আমার আমার একটাই কথা, এখানে আমি মানে তিন দিন ধরে যা হচ্ছে সব লাইভেই ছিলাম, সবকিছু শুনছি, আর আমার এখন লাস্ট একটাই কথা, আমি কালকের কালকের আগে পর্যন্ত চেয়ে এসেছি যে না প্রীতমের সাথে এরকম করো না তোমরা, আসলে শোনো শোনো আমি ভাবছি যে না অনেক সুন্দর সময় কাটলো আমাদের, দাঁড়াও দাঁড়াও আমি ভাবছি, তবে সীমা দি তোমাকে একটা কথা বলতেছি, একটু দাঁড়াও, তুমি একদম একদম তুমি ভেঙে পড়বা না বুঝছো, সীমাদি শোনো শোনো সীমাদি শোনো, আমি আসলে একটা জিনিস ভাবছি যে মানে কালকে যে মানুষটা দেখলাম আমি, আর মানে প্রীতমের যে উত্তপ্ত, তারপরে বিশ্বাস করো আমার মনে হচ্ছে এই জিনিসটাকে বন্ধ হওয়া দরকার, এর কোনোদিন শেষ হবে না, 3 বছর ধরে যখন চলে আসছে পরপর পরপর চলবে, কারণ ওদের ভিউজ এর দরকার, ওদের টাকার দরকার, প্রীতম কিন্তু কিছু করে না, আমরা যারা যারা পারবো সবাই ওদের চ্যানেলকে এড়িয়ে যাব, কেউ ভিডিও দেখবো না, আমি কিন্তু আমি ইয়ে করি না, দোষটা আমাদের, তোমরা জি চিন্তা করবে না ওদের কিন্তু তোমার নামে কিন্তু একটা বাজে কথা বলছে, প্লিজ আমরা জানি তুমি কেমন, তোমার চরিত্র কেমন আমরা সব জানি, হ্যাঁ এখন তোমাকে পচাতে চাচ্ছে, ঠিক আছে আমরা কিন্তু অবশ্যই কখনো এটা বিশ্বাস করব না, হ্যাঁ আর আর হচ্ছে যে কথাটা ও আগে থেকেই জানে এগুলো, আর একটা কথা তুমি দেখবা তোমার হচ্ছে লাইভে কিন্তু ফেক একটা আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে, এক কথা বারবার এক কথা বারবার, তারপরে ওই লাইভে গিয়ে দেখি যে আসলে ওখানে ওই কথাটা বলতেছে, হ্যাঁ যখন এখানে দেখলাম তার মানে প্ল্যানিং করে বলতেছে, আর তোমাকে যদি কেউ নাম ধরে এইভাবে বলে তুমি মামলা দিয়ে দিবা, ঠিক আছে আমাদের জন্য মুখে ভাত ধুতেছে, কালকে আমিও আমি আমি সবার চ্যানেলে টুকটাক দেখি, দেখি বলতে আমরা এখানে শোনো, আমরা এখানে যারা যারা আছি যেই হোক যেই হোক যাদের চ্যানেলে খারাপ দেখবো তাদেরকে রিপোর্ট মারবো, ঠিক আছে, আর সত্যি সত্যি কথা বলবো আমি যেগুলো দেখি আমি যেগুলো চ্যানেল দেখি সেগুলো প্রবাসী ঘরকন্যা আর অনেক ভালো ভালো যেগুলো আছে সেগুলো দেখি, কিছু কন্ট্রোভার্সি আমরাও দেখি, ঠিক আছে সে প্রীতমের যদি দেখো তাকে কি নোংরা নোংরা কথা বলছে, ও সবাই ভাবে মীনাক্ষী বোঝাচ্ছিল কালকে ওকে কিছু একটা, মানে ওর ওর মানে যে ও নিজে থেকে নিজেই মানে ফেসে গেছে, আবার চ্যাটার্জি চ্যাটার্জি লাইভে বসে বসে যে কম কম যে ইয়ে করেছিল বাবলি দিকে অপমান করছিল,
হ্যাঁ, কারণ বাবিকে নিজের অপমান করাতে চায়নি, রিমিকে সাইড করে দিয়ে তোমাদের রাস্তাতে ক্লিয়ার করে দিয়েছিল, বাবলি তো ভালো হবেই, কিন্তু বাবলিদি আসলে করতে করতে চায়নি তোমাদের জন্য, নিজের অপমানের ভয়ে নিজের সম্মান ছাড়া লাগে, সম্মান করতে খুব সময় লাগে। তাই শোনো, এখানে আমি দিশানিকে একটা কথা বলতে চাই, একটু 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 শোনো দিশানি বোন, তুই যদি দিশানি বোন তুই যদি এই লাইভটা দেখে থাকিস, তুই প্লিজ আর তুই এই কথাটা বলিস না যে প্রীতম ভালো, ওকে চাপ দিয়ে করানো হচ্ছে, চাপ দিয়ে। আমি একটা কথা বলি, শোনো আমার কথাটা প্লিজ, আমার কথাটা শোনো, সেটা হচ্ছে রিমিকে না হয় বাসায় উঠাই দিয়ে আসলো, তুই কি নিবি, তুই কি ছোট বাচ্চা, তুই কিছু বুঝিস না, তুই বললি না কেন দিদি আমাকে সময় দাও, আমি নিতে পারবো না, অথচ তুই রিমিকে হাক করলি আর তুই বললি যে রিমি তোকে খুব ভালোবাসে, ওই দিশানি কান্নাকাটি করতেছে, কোনো তো প্রুফ দেখাতে পারলো না দিশানি। হ্যাঁ, রিমিকে আসার সাথে মানে নিলি তুই, এই কথাটা এখানে বার্তা দিতে চাই, তুই প্লিজ তুই আর মানে ও কি ওর ভালোবাসায় পাগল থাকিস না, আমি বলবো তোকে যদি ও যদি ভালোবাসতো তোকে, তাহলে ওই একটা বাচ্চা নিয়ে এতটা অপমান তোকে করতে পারতো না, সে ভালোবাসবে তার বউকে, সে কোনোদিনই কোনো ভাবে অপমান করবে না আমি বলবো। আর ভাই আমি একটা কথা বলি সবাইকে, সবাই একটা কথা শোনো, বেশি ভালো প্রীতম জানতো যে রিমি একদিন ফিরবেই ফিরবে। হ্যাঁ ভাই আমার কথা তো সবাই শোনো প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা শোনো, আমি যেটা বলতে চাচ্ছি রিমি নিশ্চিন্ত আছে কি কারণে, যে প্রীতম যতই উড়ুক না তাই কিন্তু রিমির হাতে, ওই যত জায়গাতে ঘুরুক ওর কাছেই আসবে, ওটা জানে চুপ করেছে, কিন্তু বোকা হচ্ছে দিশানি। তবে ভাই দিশানিকে একটা কথা বলবো, এখন তুমি যে কাহিনী করতেছো, পরে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তখন আবার সুসাইড করতে যাও না, ঠিক আছে? এখন সবাই বলতেছে তুমি সরে যাও, শিক্ষিত, হ্যাঁ এখন তুমি, এখন তুমি সরে যাও, আরেকটা কথা যে দিশানি কোন না কারোর সাথে কিন্তু বিয়ে হবে, সে ঘরে যখন বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চাটা বড় হবে, তখন যদি দেখে তার মা এত খারাপ ছিল তখন সেই সময়টা কেমন লাগবে, এই জন্য বলতেছি নিজের লাইফ, তোর বাচ্চার ভবিষ্যৎ, তোর হাজবেন্ড চিনি পরে হবে, এখানে আসার কোনো চান্স নাই, কারণ রিমি ভালো করে জানে, নিজে একটু নিজের লাইফে যদি একটু এগিয়ে যায় না, এগুলো সবাই সব ভুলে যাবে, সবাই সব মানে কোথায় চলে যাবে সব। আমি একটাই কথা বলবো, তুই ইনকাম করিস ভালো কথা, তোর যেটুকু ইনকাম করছিস সেটা তুই ভালো কাজে লাগা বোন, তুই একটা প্রফেশনাল লাইনে ভর্তি হয়ে যা, আমি তোকে বলছি তুই একটা ভালো প্রফেশনাল লাইনে ভর্তি হয়ে যা, ভর্তি হয়ে যা, তুই 3 বছর কমপ্লিট কর, দেখবি তুই সব জায়গায় সম্মান পাবি। আমি একটা কথা বলবো ভাই, রিমি চলে আসছে মনে হয় এখানে, রিমি নাম এটা কে? তুমি তো রিমিকে রিমিকে দিতে নিতে পারি, সরি প্রীতমের বাড়িতে দিয়ে না, তো প্রীতমের নামে যে তুমি এরা উল্টো পাল্টা যে ভিডিও গুলো নামাচ্ছো, এখানে কি রিমি ভালো থাকবে? আরে ওরা তো সেটাই চাচ্ছে রে ভাই, আরে ওরা তো এটাই বলতে চাইছে যে প্রীতম কেন লাইভে এসে বলছে আমি ভালো নেই, প্রীতম যদি বলা বন্ধ করে দেয় তাহলে ভিডিও বন্ধ করে দেবে। আমি অনেকদিন আগে থেকে ভিডিও দেখতাম, যেখানে ওদের কন্ট্রোভার্সির জ্বালায় আমি ভিডিওটাকে বন্ধ করে দিয়েছিলাম, আমি ভিডিওটাকে বন্ধ করেছি, এইটা নিয়ে আলোচনার প্রথম লাগে হয়ে গেছে, এখন 3 ঘন্টা 48 মিনিট হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা করতে গেলে এখন আবারও 1 ঘন্টা হবে, এটা নিয়ে আলোচনা আমরা কালকে করবো, কালকে আবার লাইভে আসছি। কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়ে যদি ওরা ওদের ক্যামেরা অফ করে দেয়, ওরা যদি লাইভ
ওরা ঘরের মাঝে ফিজিক্যাল হচ্ছে কি হচ্ছে এগুলো তো পাবলিক প্লেসে আনাটা উচিত না না? ওরা ছোট হচ্ছে, ওদের থেকে ছোট অনেক আছে যে ভিডিও দেখে, অনেক কে আছে যে বিষণীকে ভালোবাসে, রিমিকে ভালোবাসে, প্রীতমকে ভালোবাসে, অনেক ছোট ছোট মানুষ আছে। তাহলে কেন ফিজিক্যাল জিনিসটা আসবে, ফিজিক্যাল জিনিসটা কেন আসবে? ভাই আমি একটা সবাইকে কথা বলি, এগুলো নিয়ে বললে অনেক বাড়বে। সব থেকে বড় কথা, প্রীতম রিমি দিশানির থেকে রানু মন্ডলের অনেক ভালো সম্মান আছে এখনো। শেষ, আমরা জানি, আমরা সবাই জানি, তবে সবাইকে একটাই কথা বলবো যে কেউ ওদের ভিডিও আর দেখো না, ভিউ এমনি যখন কমে যাবে তখন এমনি ওরা ঠিকঠাক ভিডিও দেবে, ঠিক আছে? আমরা বাঙালিরাই হচ্ছে খুব খারাপ। আর তার চেয়ে বড় কথা, এরা পাড়াতে মুখ দেখায় কি করে? মানে এরা যে পাড়াতে থাকে সেই পাড়াটা হয়তো বসে থাকে, তাই মনে হয়। শ্রীমাদি অনেক অনেক থ্যাংক ইউ আজকে তোমার জন্য আমরা বার্তাটা ওদের অবধি পৌঁছাতে পারলাম। হ্যাঁ, অনেক থ্যাংক ইউ। ওর জন্য তো আজকে লাইভটা করলাম যে এত আমরা ফোন করছো, যে নইলে আমরা পাচ্ছি না, আমাদেরও দম বন্ধ হয়ে আসছে। দেখছি আমি তোমরা তোমাদের মনের কথা নিজে, হ্যাঁ নিজেরাই বললাম। দিদি আমি একটা, আমি সবাইকে একটা কথা বলি, হ্যাঁ শেষ সময় এসে একটা কথা বলি, আমি দিশানিকে বলছি ভাই তোর যদি কোথাও জায়গা না থাকে তুই আমার কাছে আয়, আমি তোকে সেভাবে রাখবো, ঠিক আছে? তাও তোকে মেন্টালি সাপোর্ট করার জন্য, কিন্তু খারাপ কাজের জন্য না, ভালো কাজ যেটাতে তুই ভালো থাকবি সেটাই করব। তুই চলে আয় বাংলাদেশ, তুই অনেক ভালোবাসা পাবি, ঠিক আছে? সীমা দিয়ে একটু নড়ে চড়ে বসো। বলছি খুব সুখিরই, মানে পাছা লাল করার জন্য আমরা যাচ্ছি, আমাদের আরমান মালিককে কত দিন, আরমান মালিককে চুপ পাছাই পিছুটি জল পিছুটি দেবো বলে, তাই চিন্তা করো না, যারা যারা চাও ওই আরমান মালিকের চুলকুনি মেটায় তারা তারা সব রেডি হও। আমি তো কলকাতায়, আমি তো বাংলাদেশে, আমি কলকাতা থাকি, আমি যেতে চাই দেখাচ্ছে যে আমি ভালো নাই, আমি সুখে নাই। যেখানে পাবো সেখানে ধরে, মানে সেই প্যাদান একবারে 70-80 জন নিয়ে যাবে, দাঁড়া না চিনে এসেছি সমস্ত গলি মলি, তারপরে কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন দিক দিয়ে বেরোতে হবে সব চিনে এসেছি। আর একটা কথা, এতজন গেলে আর যেখানে মামলা করুক বা কিছু করুক, এতজনের নামে কখনোই মামলা নেয় না, ঠিক আছে? সব দিকে এখন থানাতে খবর দিয়ে যাবো, লিখিত দিয়ে যাব, কারণ আমার হাসি পাচ্ছে অনেক। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, টাটা। আর একটা কথা সীমা দি, তোমাকে একটা কথা বলি, তুমি একটা গ্রুপ খোলো। আমি এখানে একটা কথা বলে নিই একটু, আমি এখানে এই কথাটাই বলতে চাই, প্রীতম যদি সংসার করতে না চায়, কিন্তু কাউকে কিন্তু জোর করে সংসার করানো যাবে না। এইবার প্রীতম, এবার রিমির কাছে শুনতে হবে রিমি সংসার করতে চায় কিনা। তাহলে কি নাইটিটা কিসের জন্য কিনে আনছে? যদি সংসার করতে চাইছেই না তাহলে নাইটিটা কার জন্য কিনছে? না না, সেইটাই তো, তিনজনের কাছে কিনতে হবে। ওইখানেই তোকে ধরে কেন তোলাই চলবে।
তোর মুখের হাসি সত্যি নাকি মিথ্যা সেটা তোকে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর তুই কিভাবে পাখির মতো দিব্যি ঘুমাচ্ছিস খাচ্ছিস, কই কোথাও তো দেখলাম না তুই না খেয়ে আসিস, তোর চোখ ফোলা। হ্যাঁ, তুই কোনো কিছু খেয়ে অজ্ঞান হয়ে আসিস বা বাসা থেকে তুই কোথাও গেছিস, তাহলে তো বুঝতাম যে তুই ভালো নাই। আরে ও খাচ্ছিস দিব্যি বলে নিজে অজ্ঞান করবে। হ্যাঁ সবাই শোনো, ওর আগের চেহারা দেখো তো, 6 মাস আগের চেহারা এখনের চেহারা দেখো তো, ওর কোনো চিন্তাই নেই। একটা চিন্তিত মানুষ কখনো চেহারা এরকম পাঠার মতো করতে পারে না। হ্যাঁ চেহারা দেখো, মানে গায়ে আর এই ছাগলটাকে না ভালো মাপের বিরিয়ানি খাওয়ানো, মানে মাংসের উপর যখন পড়বে ওই ওই জুতো ওই লাগবে, কিরকম লাগবে বলো তো, বোঝা ওই জন্য বদলা হয়েছে। আমি তোকে লাস্ট একটা বার্তা দিতে চাই, তুই বোন ওকে আর ওর আমি কি বলবো ওকে, তুই আর ওর ওই ভালো কথাই তুই আর সবাইকে একটা কথা বলি, জীবনটা শেষ করি। এই যে চুমকি দিদিকে একটা কথা বলি, কালকে আবার লাইভ আছি, চলো গুড নাইট। আমার হ্যাঁ গুড নাইট গুড নাইট গুড নাইট। আচ্ছা ঠিক আছে, ভাই দিদি শোনো, সীমাদি তুমি একটা গ্রুপ খোলো, আমরা সেখানে আড্ডা দেবো, ঠিক আছে? একটা গ্রুপ খোলো তুমি তাড়াতাড়ি ফেসবুকে, তখন যখন হবে না তখন লাইভ করবো। লাইভের মধ্যে জুতো ছাড়া বলে এটা সীমাদি আমার হয়ে আরেকটা বসাও, ও বলবে সীমাদি আমি তো আমার হয়ে আরেকটা বসাও, ওইরকম ভাবে বসাতে থাকবো। ভাই আমার বদল কেউ একটা দিয়ে দিও, আমি তো দূরে আছি, সীমাদিকে বললাম আমার বদল দিয়ে দিও, সবাই ওকে কয়েকটা করে লাগাই দিও। যারা যারা এই আন্দোলনে যোগ দিতে চাও, মানে নিজেদের মনের একটু আশা, যে 3 বছর ধরে প্রচুর জ্বালিয়েছে দীর্ঘ মাধ্যমে দিদি, গুড নাইট। আর চুমকি কে বলছি, সাথী কে বলছি, হ্যাঁ যদি আসো কমেন্ট করো, আমরা গল্প করবো আর সবার সাথে কিভাবে যোগাযোগ।